এখন এটা আমার সাথে ওনাদের ওইটার কানেকশন নাই, মানে ব্যাপার হলো যে আমি তো ক্লাস নিতেছি, ব্যাপারটা আপনারা বুঝেন, সেটা হচ্ছে ধরেন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, ওকে, আমি তো দেখি রেকর্ডটা হচ্ছে। এখন হলো যে আমার এখানে আমাকে বলতেছেন ঠিকই, কিন্তু এই বলার সাথে ওই ওনাদের ওই চেকের মধ্যে কোনো রিলেশন নাই। কেন রিলেশন নাই? আমাকে বলছে ক্লাস নিতে, আমি ক্লাস নিচ্ছি। এখন এই যে অ্যাটেন্ডেন্স শিটটা, অ্যাটেন্ডেন্স শিটের সাথে সবার ওই যে আমাদের স্যারদের সাথে সবার কানেক্ট আপনার অ্যাক্সেস দেওয়া আছে, ওনারা আসবেন, ওনারা এসে দেখবেন কতজন, ওনারা এইটা কিন্তু প্রতিদিনই চেক করেন, প্রতিদিন 28 জন, আর এখানে হলো 28 জন, সবাই আসছে, ভালো। এরপর কি করবেন, ওই এখানে মিলাই দেখবেন কতজন, 32 জন, তার মানে হচ্ছে স্যারের সহ দেখবেন, তাহলে তাহলে 29, স্যার সহ 29 জন হবে, 29-30, ঠিক আছে, ওকে ফাইন, এই ব্যাস ঠিক আছে। তো কতক্ষণ পর পর এসে ওনারা এটা চেক করে, ডেলি দুইবার, দুইবার থেকে তিনবার করে চেক করেন। চেক করার আগে এই জন্য ওনার জন্য ঠিক মতো পায় দেখবেন, ক্লাসের যারা যারা আসে না ওনার কাছে ফোন যায়, আপনি একদিন মিস দিয়ে দেখেন, দেখবেন যে আপনার কাছে কিন্তু সাথে সাথে ফোন যাবে, এবং ওই দিন কিন্তু দুইবার ফোন যাবে, কমপক্ষে দেখবেন দুইবার ফোন দিতেছে আপনাকে, এবং ফোন দিয়ে ওইটা সাথে সাথে মেসেজ করে লিখেও রাখতেছে কেন আপনি অ্যাক্সেস করেন না বা ধরেন নেই, যাতে করে ওই আপনার ঊর্ধ্বতন যে আপনার মন্ত্রণালয় তখন যখন দেখবে যে কি আপনার এখানে তো উপস্থিতি 4 জন নাই, ওনাদের কি খবর, তখন দেখা যায় এখানে উনি ফোন ধরে নেয় বা একটা কিছু, দেখুন 2 দিন 3 দিন হইলে বলে যে ওনাকে তাহলে, ওনাকে তাহলে বাদ দিয়ে দেন, ওনাকে তাহলে রাইখেন না, তো বলে দিলে ওনার ওনাকে কি করে দেন, ওনাকে বাদ দিয়ে দেন, কারণ এটা মন্ত্রণালয় থেকে তো আমাদের এখানে কোনো কিছু করার নেই। আর আমি তো এখানে ক্লাস নিচ্ছি, তো এর মধ্যে কি অনেক কিছু হয়ে গেল আমি কিন্তু আর জানি না, আমাকে বলা না বলা এটার ইফেক্টটা পড়বে কম, দেখেন এই কতজন বাদ হয়েছে দেখছেন, বাদের লিস্ট দেখছেন, ইনারা কিন্তু আমাদের সাথে ছিলেন, এই যে ইনারা, এই যে আসলাম ভাই, জুয়েল ভাই, ইনারা দৃষ্টি চক্রবর্তী, রুনায়েন, মাস্টার আলী, আবু, এটা তো দুপুরে চলে গেছেন, তো এরকম অমরেশ রয়, আপনার এই যে শাবনুর আক্তার, এই অনেকেই ভাইরা কিন্তু ছিলেন, কিন্তু ওনারা ওই যে অ্যাবসেন্ট দেখেন, 4 দিন, 4 দিন, 3 দিন, 3 দিন হয়েছে বাদ দিয়ে দিছে, ইনি তো 7 দিন অ্যাবসেন্ট ছিলেন, হ্যাঁ, শাবনুর আপু, তো এখানে দেখেন 3 দিন, 6 দিন, 7 দিন হয়েছে, ব্যাস ওনাকে অফ করে দিছে যে ওনাকে বাদ দিয়ে দেন, তো ওনারা কিন্তু ডিরেক্টলি বলে দেন বাদ দিয়ে দেন, তখন কিন্তু আমি কিন্তু তখনও ক্লাস নিচ্ছি, আমি তো জানি না যে আপনি নেটের কানেকশন ছিল কি ছিল না, হয়তো আমাকে বলতেছেন ভাই আমি একটু একটু পরে আসবো, বা আমাকে কিন্তু মন্ত্রণালয় থেকে আমাকে কিছু বলা হয় না যে আসে না কেন, বাকি আমার কাজ হলো ক্লাস নেওয়া, আমাকে হয়তো বলে যাচ্ছেন আর কি, কিন্তু আমাকে ওনারা জিজ্ঞাসা করেন না যে উনি কেন আসেন, এটা আমাকে জিজ্ঞাসা করবে না, এটা ওনাদের অফিসিয়ালি কথা বলে আপনারা ফোন দিচ্ছেন কি না, ওই স্যারদের, যে যেমন রাশেদুল স্যার আসেন, প্রীতম স্যার আসেন, ওনাদের সাথে ওনাদের কথা হয় যে এই কজন আসে নাই কেন, ওনারা ফোন ধরে না, ও আচ্ছা ফোন ধরে না, বাদ দিয়ে দাও, কারণ যেহেতু একটা ফ্রি কোর্স সরকার আয়োজন করেছে, সেক্ষেত্রে আপনি ফোন ধরতেছেন না, ব্যাপারটা কি বুঝতেছেন, মনে করেন যে আপনি সকালবেলায় আপনি 10 জনকে খাওয়াবেন একদম ফ্রি, আপনি রেডি টেডি করে বসে আছেন, এখন 10 জনের মধ্যে 5 জন আসে, 5 জন আসে না, এখন কী করবেন, কি আমি ফ্রি দিচ্ছি, সে আসলো না, তার একটু ফোন দিই, ফোনও ধরলো না, আচ্ছা ঠিক আছে এরপর পরের দিন আসুক আর দিবই না, ব্যাপারটা হলো এরকম, বুঝছেন, এখানে সরকার আপনাকে ওই আপনার ফ্রি একটা কোর্সের ব্যবস্থা করলো, একটা ম্যানেজমেন্ট তৈরি করলো, সবাইকে ফোন প্রতিদিন ফোন দিতেছে, ফোনের একটা বিল বা একটা কিছু বা মোটামুটি আর কি, যেটাই হোক না ওনাদের অনেকজন এর সাথে জড়িত, পরে যারা ক্লাস নিচ্ছে ওনারা এটার সাথে আপনারা ওনাদেরকে পেমেন্ট দিয়ে ক্লাস নিচ্ছে, এই সব মিলিয়ে ঝিলিয়ে তো ওনাদের একটা বিশাল একটা বাজেট, এরপরও যদি দেখা যায় যে ফোন রিসিভ করে না, তো ওনারা তখন বলে যে ভাই একে, উনি যখন ফোন এখন রিসিভ করতেছে না শেষ পর্যন্ত উনি টিকবেনও না, তো ওনাকে তাহলে এখন সুন্দর 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 মতো ওনাকে ওনাকে বাদ দিয়ে দেওয়া হোক, এই আর অনেকেই মানে রেজিস্ট্রেশন করতেছেন, ওনাদেরকে নিয়ে কুলানো যাচ্ছে না, হ্যাঁ, তো সব মিলিয়ে ঝিলে আপনারা মানে নিজের গরজে আর কি আপনারা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, আমাকে বলে গেলেও লাভ নেই যে স্যার আমি একটু আসতেছি, আমি একটু নেট প্রবলেম, আমাকে এই যে আপনাদের সাথে যে কদিন ক্লাস হলো আমাকে একটিবারও তো বলে নেই যে যে রাসুল জানা ভাই যে আসেনি কেন বলেন তো, হ্যাঁ আমাকে এবারে বলবে কেন, আমি তো এটার হেডেক না, আমিও 9টা থেকে নিয়ে 1টা পর্যন্ত ক্লাস নেব, ব্যাস আমার ডিউটি শেষ, আপনারা 1 জন থাকলেও ক্লাস নেব, 22,000 জন থাকলেও আমি ক্লাস নেব, এটা 22,000 থেকে 1,000 একজনের কোনো তফাৎ আমার নাই, আমার হলো যে এখানে আমি
অনলাইনে ল্যাপটপের সামনে ক্লাস নিচ্ছি, একজন থাকলেও যা, 30 কোটি থাকলেও, মানুষ থাকলেও তা, আমি কথা বলতেছি, আমার এখানে আমি আমার কাজগুলো করবো, এখানে কেউ আসুক আর না আসুক আমার কোনো হেডেক নেই। এই জন্য আপনাদের নিজের গরজে আর কি, নিজের জন্যই আর কি, সেটা হচ্ছে এই 4টা ঘন্টা থাকার চেষ্টা করবেন। আর আপনাদেরকে ফোন করলে হয়তো আপনি বলবেন যে আমার নেট কানেকশন বা আমার একটা প্রবলেম, কিন্তু আমাকে বলে গেলে আসলে আমাকে আজ পর্যন্ত একবারও জিজ্ঞাসা করেনি যে আচ্ছা মাসুদ রানা ভাই যে আসে না কিসের জন্য একটু বলেন তো। হ্যাঁ হ্যাঁ, একটিবারও জিজ্ঞাসা করেনি, বা এরকম মিতু আপু আসে না কেন, বা ওরকম ওই আপু আসে। আপনার তবে আপনাদের প্রেজেন্টেশন তো অনেক ভালো, আপনারা সবাই আলহামদুলিল্লাহ আসেন, কিন্তু আপনারা চেষ্টা করবেন পরে শেষ পর্যন্ত অন্তত, শিখেন আর না শিখেন কিন্তু শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। হয়ে তো গেলো কয়েকদিন, আর আর কয়েকটা কয়েকটা দিন বাকি আছে, মনে হয় জিনিসটা বুঝাইতে পারছি। জি শুভ প্রধান ভাই, আপনি একটু আপনার কাজ দেখান। আচ্ছা শুভ প্রধান ভাই কাজ করেছেন, দেখতে পাচ্ছি উনি উনি গ্রেডিয়েন্টের কাজ করেছেন, মাশাল্লাহ সুন্দর সুন্দর হয়েছে ভাই, অনেক সুন্দর হয়েছে। আপনার এখানে সিএসএস এইচটিএমএল কি কি কোড করেছেন, ক্যারেক্টার সেট, ইউটি, এফসি মেটা, আচ্ছা মাই ওয়েবসাইট, ওয়েব পেজ, আচ্ছা এখানে কি কি করেছেন, ডিপ নিয়েছেন, দেখেন উনি কিন্তু ডিপ নিছে, ডিপ নেওয়াতে ওনার কি হয়েছে 1 2 3 4 5 6টা, 6টা ডিপ নিয়েছে, 6টা ডিপেই উনি ক্লাস নিয়েছেন। হ্যাঁ ক্লাস নেওয়ার পর ক্লাসগুলো উনি উপর দেখেন সিএসএস এ কাজ করেছেন, দেখি কাজগুলো কি কি করছেন। হ্যাঁ প্রথম থেকে একটু দেখি, বডিতে উনি উইথ দিয়েছেন 960 পিক্সেল, 960 পিক্সেলটা মোটামুটি পারফেক্ট, অনেকে 1000ও ইউজ করে থাকেন, তবে 960 দিলেন সমস্যা নাই, তবে 960-এর নিচে না না নেওয়াই ভালো। তো উনি কালার নামে একটা ক্লাস নিয়েছেন, কালার নামে নিয়ে আপনি কি করলেন, উইথ হাইট, আচ্ছা মার্জিন লেফ, রেডিয়াল লিনার, আচ্ছা রেডিয়াল কালার, রেডিয়াল কালার সব কালারের জন্য আপনি উইথ হাইট দিয়েছেন, আর রেডিয়ালের জন্য দিয়েছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, আচ্ছা ওইটাকে একটু নিচে নামাই দিয়েছেন না, আচ্ছা যাক এটা তো আপনি করেছেন মাশাল্লাহ সুন্দর হয়েছে, লিনারটাও করেছেন, লিনারটাও কাজ করেছেন মাশাল্লাহ, রিপিট করে রিপিট ক্লাসের মধ্যে কী কী রেখেছেন, মোটামুটি আপনি বিভিন্ন ডিজাইন করার চেষ্টা করেছেন মাশাল্লাহ। জি শুভ প্রধান ভাই মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপনি কাজ করেছেন হোমওয়ার্কটা। জি শুভ প্রধান ভাইয়ের মতো করে কেউ কি করেছেন, জি শুভ প্রধান ভাই। আচ্ছা এখানে আরেকটা কথা, কোনো আউটপুট আসে না দেখবেন, কিন্তু ল্যাপটপে আমি কানেক্টেড না, আচ্ছা ঠিক আছে আপনি দেখেন পরবর্তীতে। আর আরেকটা কথা সেটা হচ্ছে, এটা তো একটা নর্মালি ব্যাপার, এটা হঠাৎ করে মনে পড়লো, আমরা যে টপিকসগুলো পড়তেছি, হ্যাঁ এটা এমন না যে আমি একলা জানি, বা এটা এমন না যে এটা একদম আজকে পৃথিবীর প্রথম জিনিস, এখান থেকে শিখতে হবে এমনও কোনো কথা নেই। আপনি যদি এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখে যদি আপনি ইউটিউবে সার্চ দেন, দেখবেন কি আমি কি আপনাদেরকে শিখেছি, ওখানে আপনাকে আরও নাহলে 10 15 20 20 রকমের ভিডিও আছে, আরও হাই কোয়ালিটিভাবে শেখানো আছে। তো এখানে আমি হাই কোয়ালিটি শেখাচ্ছি না, কারণ হচ্ছে এখানে একদম যেমন মিতু আপুর মতো আপুরা ক্লাস করেন, আবার রানা ভাইয়ের মতো ভাইয়ারাও কিন্তু ক্লাস করে। হ্যাঁ তো এখানে সবাই যেন একটা বুঝতে পারে, মিডিয়াম একটা ধারণা এখানে দেওয়া হচ্ছে। আপনার কাজ কি, আপনার কাজ হইলো আমি যেটা দেখাচ্ছি যে টপিকস, এই টপিকসটা আপনি বুঝবেন, যেটাকে নর্মাল আপনি বুঝবেন, বুঝার পরে ওইটা আপনি নিজে ট্রাই করবেন আমারটাই, আপনারটা হয় কি না, যদি হয় তো আলহামদুলিল্লাহ হইলো, 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর হলো এই যে টপিকসটা আমি বললাম লিনিয়ার গ্রেডিয়েন্ট, হ্যাঁ এটা আপনি ইউটিউবের মধ্যে সার্চ দিবেন যে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইন বাংলা টিউটোরিয়াল, এই শুধু ইন বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ দেন না, তাহলে দেখবেন যে বাংলার এরকম বহুত লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে 40 50টা ভিডিও পাবেন। আচ্ছা আপনি একটা ভিডিও দেখেন যেটা কিনা 5 মিনিট 10 মিনিটের, একটা প্রথম মুখ চোখ আপনি হাত তাত বন্ধ করে আপনি আপনি ভিডিওটা দেখবেন, আগাগোড়া দেখলে আপনি এখন বুঝবেন, আগে তো বুঝতেন না, এখন বুঝবেন কেন, আপনি বেসিকটা মোটামুটি হয়ে গেছে, কেমনে করতে হয় স্যারের ক্লাসটা করছেন বুঝছেন, আপনি যখন ওই ভিডিওটা দেখবেন তখন হয়ে যাবে কি আপনি আরও ক্লিয়ার হবে, আগে হয়তো ভিডিওটা দেখলে বুঝতেন না, কারণ ভিডিও যখন ওনারা বানায় ওনার উনি হয়তো ওনার লেভেল অনুযায়ী বুঝাইছে, উনি আপনার লেভেল অনুযায়ী উনি কিন্তু বোঝান নাই, উনি ওনার মতো করে বুঝাইছে, অনেক কিছু খুব দ্রুত উনি বলে গেছেন, অনেক শর্টকাট উনি কিবোর্ডে ইউজ করেছেন সেটা আপনি হয়তো জানেন না। তো সব মিলিয়ে জেলে কি হইলো, সব মিলিয়ে জেলে কিন্তু আপনি এখন কিন্তু বুঝতে পারবেন ওই 10 মিনিটের ভিডিও দেখে,
ওটা দেখার পর আপনি এবার নিজে ওই ভিডিওটার মধ্যে করে ট্রাই করেন, তাহলে হলো কি আপনার প্র্যাকটিসটা পারফেক্ট হইলো। এভাবে করে আপনি 3টে 4টে ভিডিও দেখে, যে লিটন ভাই দেখেন, এভাবে করে আপনি প্র্যাকটিস স্যার করলে এইটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে আপনি রেডিয়াল গ্রেডিং করেছেন মাশাআল্লাহ। এই যে হ্যাঁ এটা এইচটিএমএল আর এটা সিএসএস। আচ্ছা আচ্ছা, আমাদের লিটন ভাই করছেন দেখি। আচ্ছা আপনি হেডের নিচে গ্যাপগুলো রাখবেন না, কেমন আপনি কোডে যান, কোডে যান, আপনি হেডের 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 নিচে গ্যাপ, তারপর এই গ্যাপগুলো রাখা দরকার নেই, কারণ হেডের মধ্যে আইটেম থাকে কম। হ্যাঁ হেডের ঠিক হেডের নিচে 4 নাম্বার লাইন আর কি, 4 নাম্বার লাইনে আপনি গ্যাপটা রাখবেন না, 7 নাম্বার লাইনে গেট রাখবেন না, এগুলো মোটামুটি ফিল আপ করে দিন। 4 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার, এগুলো ফিল আপ করে দিন। আর আপনি ডিপ নিছেন, আচ্ছা আচ্ছা, এই যে বাকিগুলো কি বুঝছেন, লিনিয়ার লিনিয়ার ছাড়া অন্যান্যগুলো? হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে লিটন ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনাদের গুলো মনে হয় কত কয়টা ক্লাস জানি পর্যন্ত গেছে আপনাদের মনে হয়? মাই গড, ইউটিউব ভিডিও চেঞ্জ গুলো হয় কিভাবে দেখি। ছয় সাত কিন্তু নাই, কি একটা অবস্থা, 8 9 10 নাই, 11 পর্যন্ত আছে। আচ্ছা ভাই আপনার 11 পর থেকে আজকে আজকে চলে যাবে, 12 13 14 এগুলো চলে যাবে, বাকিগুলো চলে যাবে, ঠিক আছে, একটা প্রবলেমটা সলভ ভিডিও হবে। গুলা দেখছি এখন, নতুন গুলা গুলা ভিডিও গুলা দেখলে একবারে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে লিটন ভাই, লিটন ভাই না জি লিটন ভাই, আমি ইনশাল্লাহ এটা আজকে এগুলা আমি, ওনাদের ওই প্রবলেমগুলো সলভ হয় নাই, ওনাদের ওই দিনাজপুরের ব্যাচ মনে হয় নিয়ে একটু ব্যস্ত আছেন, দিনাজপুরের ব্যাচ অনেকগুলো ওরিয়েন্টেশন হইলো, ভাইবা হইলো। আপনাদের কাছে কি ভাইবার মেইল আসছিল? জি হ্যাঁ হ্যাঁ, ওই কারণে আর কি একটু ওনারা একটু ব্যস্ত ওই সাইড দিয়ে, এদিকে এদিকে বলছিল ভিডিও গুলো সলভ করে দিবে, কিন্তু ভিডিওর এটা ওই প্রবলেমটা সলভ হয়নি, আমিও দিতে পারতেছি ওই কারণে। আচ্ছা যাই হোক, আমি আমারগুলো দিয়ে দিই, ওনারা সলভ করলে করুক না করলে যাই হোক করবেন আর কি ওনারা। আচ্ছা জি লিটন ভাই আপনাদের দেখেছি, তারপরে যে আমাদের মিতু ভাই, মিতু আপু আপনারটা দেখিয়ে দাও আপনার কি প্রবলেম। আউটপুটই আসে না, জি দেখি দেখি আপনার আউটপুটটা দেখে কি সমস্যা। মিতু আপু, মিতু আপুর প্রবলেম আমার ছোট ভাইয়ের ইয়াটা বলছিলাম, সারা কি ইয়া করছে কোনো কিছু? আমি তো ওনাকে মেসেজ সহ একদম পার্সোনালি মেসেজ দিছি, আপনার ওই ভাই ভাইয়ের আপনার ইনফরমেশন দিয়ে পার্সোনালি ওনাকে আমি মেসেজ করে বলছি ওনাকে অ্যাড করে নিয়েন। পরে কি মেল টেল আসে নাই, দেয়নি? না দেয়নি তো, আমি তো একদম, আপনি তো আমাকে দিলেন মেসেঞ্জারে, আমি সাথে সাথে ওটা আমি আবার ওনাকে পার্সোনাল ওনাকে ফোন নাম্বারই ওনা পাঠাই দিছে, ওনার আপনার ভাইয়ের নাম, ফোন নাম্বার, রোল নাম্বার সবকিছু। আচ্ছা শুনেন, ক্লাসে যদি স্যার আসেন আপনি অবশ্যই কথাটা তুলবেন যে আমার এক ভাইয়ের হবে, আমি তো ওনাকে রাশেদ ভাইকে আমি দিয়ে দিছি, তারপরে উনি হয়তো দেখেন নাই নাকি বুঝতেছি না। আচ্ছা মিতু আপু আপনি, আচ্ছা ওনার সমস্যাগুলো দেখি, আপনি ডিপ যে নিছেন DIV কই বি? আচ্ছা
এবার এবার সেভ করে দেখেন তো দিদি। আসে নাই না? আচ্ছা আচ্ছা, আবার একটু দেখি আর কোথায় ভুল করছেন। একটা তো ভুল পেয়েছি, ডিআইবি ডিপ ক্লাস সিএল ক্লাস ইকুয়াল ডিআইটিআই ডিটি। আচ্ছা ডিপ ডিটি মতো উইথ হাইট ব্যাকগ্রাউন্ড রেডিয়ান গেডিয়ান সেমিকোলন 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 ওয়েব কিট এম এস মজ। এখন এখানে আপনি কোথায় কোথায় ভুল করছেন, আপনার শেষে কি ইয়া দিছেন ব্র্যাকেট ক্লোজ করছেন, আপনার এখানে আচ্ছা ওখানে এখানে কি ভুল ওনার, এখানে আর সেমিকোলন দিয়েছেন, এখানে রেড গ্রিন ব্লু রেডিয়াল গ্রেডিয়েন্ট। ভাই আমারটা এরকমই হয়, মানে এই ও ওয়েব কে এই লেখাটা আপনার সাদা থাকে, আমার কিন্তু সাদা থাকে না, আমার এরকম নীল হয়ে যায়। আচ্ছা আপনার ঠিক এক সেম সেম অবস্থা না? জি ভাই, এগুলা দিলে আর কোনো কিছু শো করে না, এমনি দেই তখন আসে। আচ্ছা আবার ভাই যদি তখন কপি করে আপনার আপনি কি পুরোটা আবার সেভ করেন তো, ওই যে ফাইল থেকে সেভ এর জন্য, ওই যে ফাইল থেকে সেভ, হ্যাঁ এই সেভ এজ না, এই সেভ এজ না উপরে সেভ। হ্যাঁ স্যার ওনার ওখানে স্পেস আছে অনেক, স্পেস গুলো হবে না, যেমন ইমোজিট হাইফেন তারপর স্পেস দিয়ে আছে, স্পেসটা হবে না, স্পেস গুলো কাটা কাটা লাগবে। হ্যাঁ এটাও ঠিক, আমি স্পেস কেটেও দেখছি। আপু আপনি একবার স্পেস গুলো কাটেন, কেটে ট্রাই করেন। হ্যাঁ ওইখানে এখন তো বড় বড় এখানে আপনার হচ্ছে না, আপনার আপনার সিএসএস কি সিএসএস লিংক আছে কাজ করে, আপনি যে সিএসএস কি লিংক করেছেন যে তারা গাইছেন তার ওইখান থেকে স্পেস তো কেটে দেন, বুঝি নাই না আপনি এখানে যে ব্যাকগ্রাউন্ডে পড়া। আচ্ছা শুনুন, আপনি সিএসএস টা লিংক হয়েছে কিনা দেখি তো, একদম উপরে উপরে যান তো আপনার এইচটিএমএল এর উপরে, সিএসএস টা লিংক করছেন কিনা, কিভাবে করছেন, রিয়েলশিপ মিতু ডট সিএসএস মিতু ডট সিএসএস এইচরেপ। আচ্ছা আপনি এই পেজে থেকে, এই পেজে থেকে রাইট বাটন ক্লিক করেন তো, এই পেজে থেকে এখানে এবার দেখেন ওপেন ইন ব্রাউজারে ক্লিক করেন তো, ইন্ডেক্স ডট এইচটিএমএল এইচটিএমএল মিটু ডট সিএসএস মিটু ডট সিএসএস। আচ্ছা ওনারটা আসতেছেই না। আচ্ছা এখানে আপনি গ্যাপ গুলো অফ করেন, যেটা কিছুক্ষণ আগে আসমা আপু যেটা বললেন, আপনার ওই যে এই যে আপনার ধরেন যে ব্যাকগ্রাউন্ড যে লিখছেন, ব্যাকগ্রাউন্ডের পরে একটা গ্যাপ গ্যাপ আছে, সরি ব্যাকগ্রাউন্ডের পর থেকে যে, হ্যাঁ এইগুলো একটু দেখে, হ্যাঁ হ্যাঁ এটা লিখতে গেলে তো জিনিসটা ওদের মতো করে চলে আসে। আমি একটু ট্রাই, আমি একটু দেখি আমারটা, আপনি ব্যাকগুলো হ্যাঁ এগুলো একটু ইয়া করেন, গ্যাপগুলো রিমুভ করে দেন, মর্নিং ব্যাচ। এই যে মিতু আপুর যে প্রবলেমগুলো এগুলো
আর ব্যাকগ্রাউন্ডে পড়া যে সেমিকোলন, এই সেমিকোলন এইটুকুর মধ্যে গ্যাপ গুলো থাকবে না, ব্যাকগ্রাউন্ড আর সেমিকোলনের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, ব্যাকগ্রাউন্ড এবং সেমিকোলনের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। হ্যাঁ, এটা আসলে ওনাদের লেখার মধ্যে তো চলে আসে যে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এখন সেমিকোলনের পর একটা গ্যাপ আছে, সেটা সমস্যা নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ড আর সেমিকোলন পাশাপাশি থাকবে। আচ্ছা, এখন একবার দেখি এটা 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 হয় কিনা, দেখেন তো ওপেন হয়েছে কিনা। হয়েছে? হয় নাই? আপনি ইসে করেন, ওই যে দেখে আবার কোডে যান, কোডে যাওয়ার পর ওই যে সেমিকোলনের পর, হ্যাঁ যেটা দেখতেছেন ব্যাকগ্রাউন্ড পর সেমিকোলন, সেমিকোলনের পর একটা করে স্পেস দেন, সেমিকোলনের পর। আগে তো স্পেস ছিল, পরে তো আবার কমে দিলাম ভাই। তারপরে হবে না? হ্যাঁ হ্যাঁ, এই তারপরে হবে না, আমি এগুলো সব ট্রাই করছি। এখন ওইটা হচ্ছে না কেন? এটা তো সবার, যেমন আমি বললাম আমারটা আমারটা হয়েছে, সবাই করতেছে হচ্ছে, এখন এটা তো ভুল আর কোথায় করছেন উনি? হ্যাঁ, সেমিকোলনের পরে। হ্যাঁ, সেমিকোলনের পরে। আপনাদের ব্রাউজার কি আপডেট না? জি আপডেট, জি ভাই আপডেট তো। এখানে না, সেমিকোলনের ঠিক পরে স্পেস দিলেন। হ্যাঁ, ওনাদের প্রবলেমটা কে বুঝতে পারবেন? দেখেন তো এখানে তো কোনো প্রবলেম দেখছি না, ওনারা আর কোথাও কি কোনো ডিআইটিআই ডিটি লিখলেন, তারপর হচ্ছে WITH উইথ উইথ 100, কোনো কিছুই পাইনি, উইথ হাইট। আচ্ছা, উইথ হাইটের মধ্যেও কিন্তু এই যে গ্যাপ দিয়ে, উইথ উইথ সেমিকোলনের পরে গ্যাপ হবে, হাইটের সেমিকোলনের পরে গ্যাপ হবে। আপনি ব্যাকগ্রাউন্ড কালার কি নিচ্ছেন দেখি? উইথ এর সেমিকোলনের পর একটা গ্যাপ দিয়েন। এত গ্যাপ না আপু, উইথ এর সেমিকোলন পরে দুটো হয়ে গেছে, গ্যাপটা বেশি দিয়ে ফেলছেন। একটা 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 স্পেস দেন স্যার। জি কবির ভাই, স্যার শুনতে পাচ্ছি? জি, আমি নিশাত বলতেছি, গ্যাপে কোনো প্রবলেম করবে না। আপনি ওই যে ইন্ডেক্স ফাইলটা যে ইনস্পেক্টে দেখেন সিএসএস টা কানেক্ট হয়েছে কিনা, সব দ্রুত হবে। ওনাতে সিএসএস কানেক্ট করা হয়েছে, এই যে মিটু ডট সিএসএস কানেক্ট করা আছে। না, ব্রাউজারটা চলে দ্রুত হবে, ব্রাউজারটা দেখাবে কি প্রবলেম, ব্রাউজারে গিয়ে ইনস্পেক্টে। হুম হুম, আচ্ছা ঠিক আছে, এখানে রিফ্রেশ করে দেখি, একবার রিফ্রেশ করে দেখেন তো আসলো কি না এতক্ষণে। আচ্ছা, আসেনি। ইনস্পেক্ট এলিমেন্টে যান তো। লিনিয়ার গেটিং এ যান, ওই যে যেখানে করছেন বিবে মধ্যে যান। আপনি যেখানে আছে কাজ করলেন না, যে নিচে একদম যে ডিবে, ডিবের মধ্যে যান। নিশাত ভাই, ওনাকে একটু বলেন তো যে এখানে দিদি দিদি নামে ক্লিক করুন, ডিবে ক্লিক করেন। হুম, যে আপনার সিএসএস এ কানেক্ট হচ্ছে না, মনে হয় আপনি ফোল্ডার আলাদা করছেন কিনা দেখেন, চেক করে ফোল্ডারটা চেক করেন, না সেভ হয় নাই। যেটাতে কাজ হইছে ওইটা হয়তো ওপেনই হয়নি, নতুন করে করুন। ওইটার সাথে এইচটিএমএল টা কানেক্ট হয় নাই। হুম, আপনি কি ফোল্ডার অন্য ফোল্ডার থেকে ওপেন করছেন কিছু, এরকম কিছু? জি না, আপনার এই যে আপনার এইচটিএমএল ফাইল আর সিএসএস ফাইল, এটা ফোল্ডারটা কোনটা? ফোল্ডার ফোল্ডারে ঢুকে আবার রিওপেন করেন। এই যে এখানে এখানে
আচ্ছা ইন্ডেক্স দিয়ে আপু ইয়া করেন তো সাব ইন্ডেক্সটা সাব ইন্ডেক্সের ফাইল দুটো কাটে দেন, কাটে দিয়ে এই দুটো আবারো সাব ইন্ডেক্সটা ওপেন করেন। আচ্ছা সাব ইন্ডেক্স কাটে দেন, মানে সাব ইন্ডেক্সের যে দুটো ইয়া নিছেন ওই দুটো কাটে দিয়ে এই দুটো ওপেন করেন, মানে আবার নিউ করে দিতে। হ্যাঁ এই দুটো কাটে দেন, একবারই কাটে দেন, এখন এই দুটো ওপেন করুন আবার সাব ইন্ডেক্স। এখন ওই সাইট ওপেন করেন, এখান থেকে এখন ওই আপনার সাইট থেকে ওপেন করেন দেখি কি হয়। এখানে কন্ট্রোল এস দিয়ে একটু ওপেন করেন, ওপেন দিয়ে এটি ওপেন করেন, এটি রান করেন এখান থেকে। কোথা থেকে ওপেন করবো? পাচ্ছেন না না? আমার কোনো কিছু কাল থেকে ট্রাই করতেছি, অনেকগুলা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আবার দেখি আবার সিএসএস আপনি কিভাবে কানেক্ট করছেন দেখি তো, এইচটিএমএল এ দেখি। আপনার এখানে হেড হেডের শেষ করেছেন, মেটা টাইটেল লিংক রেফার আর রিলেশন এইচটিওয়াই এইচটিএস রেফ মিতু ডট সিএসএস মিতু ডট সিএসএস, ওটা ডট দিয়েছেন না কমা দিয়েছেন? ওই যে আপনার যে ওইটাতে ফাইলে ডট দিয়েছেন, ডট mitu.css। আচ্ছা ওনার তো আমাদের কোনো প্রবলেম কিন্তু পাওয়া যাচ্ছে না, সবই কিন্তু করা হয়েছে। আর তৌফিক ভাইয়ের মন বলতেছেন যে ওনারও এরকম সেম প্রবলেম। ভাই আমার একটা কথা আমি একটা কথা বলি, মেটাপো জি ভাইয়া আপাতত সারানো ক্লাস করতো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো মিতু আপুটা সলভ হয়ে থাকুক এর মধ্যে। আমি সারাটা দেখবেন, আচ্ছা দেখেন আসবা আপু। অনেক সুন্দর হয়েছে তো আউটপুট, অনেকগুলো কালার দিয়েছেন। আচ্ছা এখানে, আচ্ছা এখানে আপনি কি কি করলেন? এটা হচ্ছে আপনার সিএসএস জি, উইথ হাইট ব্যাকগ্রাউন্ড রেডিয়াল গ্রেডিয়েন্ট করেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি এটা কি আপনি ইয়ে করে নিয়েছেন ওই যে আপনার কোরজিলা থেকে নিয়েছেন? এটা অন করে রাখছি। আচ্ছা তারপর আর সিএস আপনার স্টাইল থেকে এইচটিএমএল দেখি ওর কি নিছেন স্টাইল। আপনি আসমা নিয়েছিলেন ক্লাস ডিপ নিলেন ক্লাস আসমা, ঠিক আছে ওকে ফাইন, যে আসমা আপু আপনারটা হয়েছে। তারপর অন্যরা অন্যরা কি প্র্যাকটিস করছেন ভাই আমারটা একটু দেখেন? আচ্ছা দেখেন আপনার প্রবলেম আর মিতু আপুর প্রবলেমটা সেম মনে হচ্ছে, আপনার দেখলে বুঝবো। আপনাদের কি মিতু আপুর মতই সেম? জি ভাই।
আচ্ছা আউটপুটটা দেখাই, এই এই যে এটা, এটা এটা, আচ্ছা আর এই যে আমি এখন ইনপুটে যাই, আপনার তো আসছে তো দেখি আসছে, কিন্তু যখনই আমি এই যে ওএস ও দিচ্ছি এম এল এম জেড দিচ্ছি তখনই আর আসতেছে না, আর যখন আমি এই যে এখানে কোডটা যে সম্পূর্ণ কপি করে নিছি এই যে এখানে তখন আসতেছে আবার, আপনি এখানে যখন আমি চারটা নিছিলাম যখন ও দিচ্ছিলাম এম জেড দিচ্ছিলাম ওয়েবকিট দিচ্ছিলাম তখন আসতেছে না, এই জন্য পরে এগুলো কমেন্ট করে রাখছি। আপনি দিলেন কই, আপনি তো ওখানে তো ও জেড এম জেড তো দেন নাই, দিছেন প্রথমে দিছিলাম হয়নি পরে আপনি আবার ওয়েবকিটের আগে ইউ আর স্পেস কি বাকি থাকলো আর মজ হবে এম এম ও জেড হবে, এম জেড না তো ভাই তৌফিক ভাই, এম ও জো ও দিলে ঠিক হয়ে যাবে, দেখেন তো আরেকটা দিন কি ভাই ও এম জেড ও এম ও জে মজ ওয়েবকিট আর হচ্ছে আপনার মজ সরি মজ তো দিলেন এম এস আচ্ছা ভাই থাকলে তো ভালো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ দরবারে যে আপনারটা যায় নাই, আপনি ফাইল থেকে সেভে যান তাহলে মনে এক ধরনের টেনশন থাকবে না। আচ্ছা যাক ভাই, আমি আমি দোয়া দুরুস পড়তেছিলাম যেন না চলে যায় বুঝছেন, যাক আপনারটা হয়েছে আলহামদুলিল্লাহ, তৌফিক ভাই প্রবলেম সলভ হয়েছে, কিন্তু আমাদের মিতু আপুর প্রবলেমটা খুব সিরিয়াস, উনি সব ঠিক আছে কিন্তু কোথায় কোনো একটা ব্যাচ কম হয়েছে অবশ্য, আসলে ব্যাপার কি কোডিং এর ব্যাপারে আপনি যদি একটা ওয়ার্ড যদি না দেন পুরোটাই কাজ করে, ওই একটা ওয়ার্ড কোথায় কি হয়েছে এটা একটা সমস্যা। আর একটা ব্যাপার হলো আমি একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে কারো যদি কোনো কোডিং এ কাজ না করে ঠিক করার চাইতে সবচাইতে ভালো কি ওটাকে আবার ডিলিট করে আবার টাইপ করা, কারণ কোথায় হয়তো ছোট একটা স্পেসের জন্য বুঝতেছেন না, এখন একটা স্পেস খুঁজে পাওয়া তো খুব টাফ ব্যাপার, কোথায় একটা স্পেস দেন নাই, কোথায় একটা স্পেস বেশি দিয়ে ফেলছেন, কোথাও হয়তো আপনি মজার জায়গায় ও এম ও লেখেন নাই, এই যে ব্যাপারগুলো। আরেকটা কাজ হয় কি ভাই ওই যে W3 স্কিলে হুম হুম মানে আপনার সাইটে কতগুলো ভুল হইছে ওইটা দেখার জন্য একটা ওদের একটা সুন্দর ইয়া মানে পেজ করা আছে ওইখানে, ওই পেজটাতে আপনার যেই কাজটা করছেন আপনি ওই পুরো পেজটা ওইখানে যদি দেন দিয়ে রিফ্রেশ দিলে ওরা কোথা মানে কতগুলো ভুল হইছে আপনার কোথায় কোথায় সুন্দর দেখায় দেয়। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপনি সাইটের কথা বলতেছেন, হ্যাঁ ওইটা তো ঠিক আছে ওটা তো করতে পারেন, কিন্তু নিজেই প্রথম প্রথম নিজে নিজের ভুল নিজে বের করে 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 নিজে টাইপ করে আগানোটা বেশি বেটার আর কি, ভুল পেয়ে গেলে তো অভ্যাস খারাপ হয়ে যাবে বুঝছেন রকি ভাই। হ্যাঁ জি ভাই এই জন্য আর কি, ঠিক আছে আপনার তো মোটামুটি। জি নিশাত ভাই পাইছেন সমস্যা না? না উনি আমার সোর্স কোডটা দেয়নি এখনো, আর ভুল খুঁজে বের করার অভ্যাসটা ভালো, কারণ হচ্ছে একটা ওয়েবসাইট বানাইতে গেলে দেখা যায় 5-6 হাজার লাইন এমনিতে হয়ে যায়, ওইখান থেকে ভুল খুঁজে বের করার একটা অভিজ্ঞতা আলাদা অভিজ্ঞতা রাখা দরকার। হুম হুম যে নিশাত ভাইয়ের সাথে আমিও একমত, ওই আপনার ওয়েবসাইট থেকে। আচ্ছা মিতু আপু বলছেন আপনাকে কেমনে দিবে, আপনাকে ওই গুগল ড্রাইভে দিবে নাকি চ্যাট চ্যাট বক্সে কোড গুলো দিয়ে দিবে, ওনার সাথে একটু দেখেন সংযোগ করে, ওনার কোনো খুব একটা ভুল পাই নাই, সবচেয়ে ভালো হয় কি মিত্র আপনি যদি আবার টাইপ করে আবার চেষ্টা করেন নতুন ফাইল নিয়ে তাহলে দেখা হয়তো বা প্রবলেম হয়তো থাকবে না, যেমন তৌফিক ভাইয়েরটা কিন্তু ওনারটা। আচ্ছা আমি ট্রাই করতেছি নতুন করে আমারটা দেখাবো।
জি ভাই দেখেন রকি ভাই। আচ্ছা আপনি ফেসবুকে লগ দেন, আমি তো আপু ওইখানে জি আকারে ফিল্টার সেন্ড ওইখানে আসেন, আমি বলতেছি কিভাবে দেবেন ক্লাসে। হ্যাঁ আপনার হয়েছে? হ্যাঁ রকি ভাই দেখতেছি আপনার স্ক্রিন। দেখতে পাচ্ছি আমি, মাথা কাইট করে দেখতেছি যে সুন্দর হয়েছে। আপনারা তো বাঁকা করে রাখছেন, মানে আপনি তো বাঁকা করেন নাই, আপনি তো মোবাইল ধরছেন ঠিকই। আচ্ছা আচ্ছা দেখেন উনি কিনা খুব সুন্দর একটা কালার একটা ইফেক্ট দিছে। নিচে নিচে একটু নামান তো দেখি, নিচে নিচে টুকু দেখি, মানে ওয়েবসাইটটা একটু নিচে নামান। রকি ভাই, রকি ভাই কি ফ্রিজ হয়ে গেলেন? হ্যালো, উনি পুরো দেখি ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা রকি ভাই, আচ্ছা রকি ভাই মনে নেট কানেকশন সমস্যা হয়েছে, কারণে ব্যাকগ্রাউন্ডে দু একটা অ্যাপ ছিল তো যার কারণে ওই সমস্যাটা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে ফাইন, যাক আপনার কাজটা খারাপ হয় না, ভালো করছেন, উনি আপনি একটা এক্সপেরিমেন্ট করছেন। আচ্ছা যাক, আমি এবার আমি একজন একজন বলছেন যে ওনাদের কোড জিলা নাকি সমস্যা, ওটাতে প্রবলেম সলভ করে দিই। আচ্ছা 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 আমার স্ক্রিনকে দেখা যায়, দেখতে পাচ্ছেন? জি 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 যাচ্ছে। আচ্ছা প্রথমত হচ্ছে এটাকে আমি ক্লিয়ার করে রাখি এগুলো। আচ্ছা আমি এগুলো কাটি প্রথম থেকে যাই। প্রথম হচ্ছে আমি আমাদের ফোল্ডারে যাব, ফোল্ডার হচ্ছে আমি দিতে রেখেছি এডিপি মর্নিং ব্যাচ, এটাকে আমি পুরোটাই ওপেন উইথ সাবনেম টেক্সট শীট ওপেন করে নিচ্ছি। এটা তো ওপেন করে নিয়েছি, আগে যেটা ছিল সেটা আপাতত ডিলিট করতেছি, আর এটাকে এটাকে আমি মিনিমাইজ করে রাখি। আচ্ছা এখানে তো এখানে এখানে দেখেন, এখানে আমি ইন্ডেক্স ওয়ান ডট এইচটিএমএলটা ওপেন করলাম, যেহেতু আমি সিএসএসটা দেখতে চাচ্ছি, সিএসএসটাও আমি এটা পাশাপাশি কলাম রেডি করে তারপর সিএসএসটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা এখানে দেখি, এখানে আমরা কাল গতকাল যেটা করেছিলাম, আচ্ছা এটাকে একটু মিউট করে দিচ্ছি, এটাকে কমেন্ট করে দিলাম। আচ্ছা গতকাল দেখেছিলাম আমরা যে লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্টের কাজ, এটা আমরা গতকাল দেখেছিলাম। এখন এই জিনিসটা স্যার, এই জিনিসটা দেখেন, এই জিনিসটা ফিল্টারে যে কোডটা আছে শেষ অংশটা একটু দেখান তো, ফিল্টার শেষ অংশটা। আপনি কি এই ফিল্টার কথা বলতেছেন? জি জি জি, এটা তো আপনি, এটা তো আপনি তো আপনি ইয়া করে দেখছেন, ওই যে আপনার কোনো প্রবলেম তো হয়নি, হইছে কমেন্ট করে রাখছি, কিন্তু শেষ আমার একটু ঝামেলা ছিল, মানে কমেন্ট করার পর কি কমেন্ট করার পর কি ওইটা কি কাজ করছে, কাজ করছে না, কাজ করছে না, ছিল। আপনি এখানে টাইপ কোনটা, কোথায় টাইপ দেন, এখানে ফিল্টারের মধ্যে? জি জি জি, ওই ফিশেস এর টাইপ আছে দেখেন। ও আচ্ছা গ্রেডিয়েন্ট টাইপ, গ্রেডিয়েন্ট। আচ্ছা আচ্ছা, এটা তো আপনারা লিখতে হবে না, এটা ওদের যখন কপি করবেন তখনই তো এটা জিনিসের দেওয়া থাকে আপু। ফিল্টারটা না দেওয়াই উত্তম হবে, তবে এটা মুখস্থ করার জন্য হাতে লিখছিলাম। হ্যাঁ হ্যাঁ, হাতে লিখতে গিয়ে যে আপনি মনে আপনি হাতে লিখতে গেছিলেন তাই তো, আর ফিল্টার তো খুব একটা দেওয়ার দরকারও নাই, ওটা এমনি দেওয়া ছাড়াও ইয়ে করতে পারেন, কাজ কাজ হচ্ছে তো।
ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এবার একটু দেখে এখানে এই যে জিনিসটা নিলাম, এটা মূলত আপনি কিভাবে করবেন? আপনি প্রথমত আপনি কিভাবে ইউজ করবেন? প্রথমত আপনি একটা ডিপ নিলেন, যে ডিপটা আমি গতকাল নিছিলাম, এই যে ক্লাস না, আমি যদি এটাকে আপাতত এটা এটাকে যদি এভাবে করে আমি এটা কি করে দিচ্ছি, যাতে করে কোনো এটা কি হয় নাই দেখি। কমেন্ট করে ফেলে বুঝি নাই। হ্যালো স্যার, পার্টিকুলার মনে হয় একটা জায়গা দেওয়া আছে, স্টেশন তো আছে। হ্যাঁ, এগুলোর জন্য হচ্ছে না আর কি, যা হোয়াট এভার, এগুলো এমনিতে এগুলো এখান থেকে যদি করি তাহলে স্যার পার্টিকুলার এখানে কমেন্টটা উঠাই দেন স্যার, পোস্ট কমেন্ট ওই যে শেষে উপরে আচ্ছা, তো দেখেন এখানে এটাকে কমেন্ট করে নিছি, আর এখানে আপনার এখানে একটা ডিপ নেওয়া ছিল, ডিপটাকে আপাতত ধরেন যে আমরা অন্য একটা ডিপ নিলাম, বা এটাই আমরা অন্য একটা, আচ্ছা এটাকে আপাতত এইভাবে কমেন্ট করে রাখি। ধরেন আমি নতুন করে দেখাই, আপনি একটা নতুন করে ডিপ নিতে চাচ্ছেন, তো লিখবেন ডট, ডট দেওয়ার পর ধরেন যে আপনি নাম দিলেন যে মিতু, মিতু, হ্যাঁ, দিয়ে আপনি কী করলেন, আপনি ট্যাপ দিয়ে দিলেন, সাথে সাথে কিন্তু একটা ডিপ ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি ডিপটা যে নিলেন, ডিপ নেওয়ার পর আপনাকে যে আপনার যে সিএসএস দিতে হবে, এখন সিএসএস আপনি কি দিবেন, ধরেন যে আপনি দিলেন যে ক্লাসের জন্য ডট, এবং আপনি লিখবেন যে MITU মিতু, এবং আপনি কার্লি ব্রেসেস দিয়ে দিলেন, ইন্টার দিয়ে দিলেন। এখন একটা ডিপ নেওয়ার সাথে সাথে তিনটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে উইথ, হাইট, ব্যাকগ্রাউন্ড কালার। তো WIDTH উইথ দিলেন, উইথ দিলেন, উইথ কত দিবেন, আমরা ধরেন যে উইথ দিলেন যে ধরেন 400, 400 দেওয়ার পর দেখবেন যে আপনার কালারটা চেঞ্জ হচ্ছে না, আপনি পিক্সেল দিলেন কালারটা চলে আসলো। তারপর হচ্ছে হাইট, হাইট HEIGHT, হাইট দিয়ে কোলন, এটাও দিলেন 400, এটাও পিক্সেল দিলেন। এখন আপনি দিবেন ব্যাকগ্রাউন্ড কালার, এখন ব্যাকগ্রাউন্ড কালার যে আপনি দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার কি আপনি যদি না দেন, আপনি কিন্তু কালারটা আপনি যদি কিছুক্ষণ আগে তো কালারটা নিয়ে আসবেন, মানে এই ওরা আমরা যেরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে রেডিয়াল দিয়েছি বা লিনার দিয়েছি, তো আপনার যেহেতু কালার আনতে হবে, আমরা তাহলে কালারটা আমরা একটা সাইড থেকে নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড কালার আলাদা করে দেওয়ার দরকার নেই এখন আপাতত। যদি আমি সাইড থেকে যদি নিয়ে আসতে চাই, দেখি সাইড থেকে যদি নিয়ে আসি, সাইড যদি আমি যাই, আপনি যেতে পারেন এইভাবে, এক হচ্ছে আপনি 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 সরাসরি কোর্ট জেলায় দুইভাবে যাওয়া যায়, দুইভাবে গেলেও ওই রাস্তা একই। অনেক সময় দেখেন না আপনার স্কুলে বা কলেজে যাওয়ার রাস্তা কিন্তু দুই তিন চার রকমভাবে যাওয়া যায়, দুই তিন দুই সাইড দিয়ে যাওয়া যায়। আপনি এই কোর্ট জেলাতে আপনি দুইভাবে যেতে পারেন, এক নাম্বার হলো যে আপনি যদি দেন কালার জেলা, COLOR কালার, ZILLA কালার জেলা লিখে আপনি সার্চ দিলেন, আমি একটা ওয়ে দেখাচ্ছি, ওদের একটা ওয়েবসাইট নাম হচ্ছে www.colorjila.com, আপনি এটাতে ওপেন করলেন, ক্লিক করার পর আপনি কি পাবেন, ক্লিক করার পর এখানে চলে গেলেন, এরপর এবার যেতে হবে কালার জেলা ফর ক্রোম অ্যান্ড ফায়ারফক্স, এখানে যদি ক্লিক করে এটা এটা দিয়ে ক্লিক করে দেখি, আচ্ছা এটা দিয়ে ক্লিক করলে সরাসরি চলে যাচ্ছে, আপনি কালার জেলে ক্লিক করার পর এই যে আলটিমেট গ্রেডিয়েন্ট জেনারেটর এটাতে ক্লিক করবেন, এটাতে না, এটাতে ক্লিক করলে আপনাকে যাওয়া যাবে, সেটার জন্য আপনাকে আবার এটাতে যাওয়ার পর আপনাকে এখানে ক্লিক করতে হবে, জেনারেট গ্রেডিয়েটর, এটাতে ক্লিক করলে আবার এই পেজটাতে চলে যেতে হবে, মোট কথা আমাকে এখানে আসতে হবে। আপনি এখন এটা আর এটা কিন্তু সেম পেজ,
তো যেভাবে যান এভাবে গেলে দুইবার ক্লিক করা লাগতেছে, আর এভাবে গেলে আপনি একবারেই পারতেছেন। আর আপনি যদি এখানে ক্লিক করে আলটিমেট সিএসএস গ্রেডিয়েন্ট, তাহলে কিন্তু একবারে পারতেছেন। এই যে কয়েকভাবে কিন্তু যাওয়া যাচ্ছে, তার মানে আপনি এটা হইতে পারে কালার জেলা ক্লিক করবেন, আর এখানে ওদের যে পেজের ওখানে কিছু জিনিস ওরা আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে, যে আলটিমেট সিএসএস গ্রেড এটাতে যদি ক্লিক করেন ডিরেক্ট এই পেজে যাবেন। তো কয়েকভাবে দেখালাম যে কিভাবে যাইতে হয়, আপনি আপনার মতো করে সেভাবে যাবেন। তো মেন কথা হলো আপনি এখানে আসবেন। এখন এখান থেকে আমি একটা কালার নিব, কালার নিব। এখন কিভাবে কালার, ওদের কিছু ডিফল্টভাবে কিছু কালার অলরেডি দেওয়াই আছে, এখান থেকেও নিতে পারেন, অথবা আপনি নিজে নিজে আপনি কিছু জিনিস আপনি এখান থেকে বানাইতে পারেন কালার। ধরেন আপনি এখান থেকে নিতে চান, ধরেন যে আপনার কাছে কালার পছন্দ হয়েছে, যেমন ধরেন সাপোজ সে এটা পছন্দ হয়েছে, কালারটি অলরেডি চলে আসছে। এখন আপনি কিভাবে চাচ্ছেন, এখন আবার এখানে আসবেন। এখানে আসার পর দেখবেন এখানে আপনি কি এই সিনারিও চাচ্ছেন, হরিজেন্টাল চাচ্ছেন না ভার্টিক্যাল চাচ্ছেন। ভার্টিক্যাল হলে দেখতে এরকম হবে, ওরা দেখাই দিচ্ছে, নাকি ডায়াগোনাল চাচ্ছেন, যেভাবে চাচ্ছেন ওভাবে আপনি যখন বলবেন ওভাবে কিন্তু সে রেডিয়াল হয়ে এইভাবে দেখাবে। তো যেভাবেই চাচ্ছেন না কেন সে কিন্তু এটা আপনাকে দেখাবে। ধরুন আপনি এইভাবে চাচ্ছেন, তো চাওয়ার সাথে সাথে দেখবেন সিএসএস কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার সহ সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চেঞ্জ হোক, তো এখানে কিন্তু কিছু ফর্ম্যাট আছে, যেমন ধরেন এখানে চারটা ফর্ম্যাট, পাঁচটা ফর্ম্যাট আছে, 1 2 3 4 পাঁচটা। তো পাঁচটার মধ্যে কোড কম হচ্ছে হেক্সাডেসিমেলের, এই কোডটা একটু কম, দেখেন কম। আপনি যদি আর যে কোনো একটা নিলেই হয়, আর জিবি নিতে পারেন, দেখেন অনেক বড় হয়ে গেছে, দেখছেন আর জিবি নিলে আরও বড়, আরও লেখা বেড়ে যাবে। তো কোড যত কম হয় তত আমাদের জন্য কি সুবিধা, এই দেখছেন কমতেছে না কিন্তু, এটা কিন্তু আরও বেড়ে গেল। তো আপনার আমি দেখলাম যে হেক্সাটা একটু কম, দেখেন কমে গেল। আর এখানে ওটা কমেন্টের একটা ব্যবস্থা আছে, কমেন্ট কমেন্ট আমার দরকার নেই, কমেন্ট দিলেও কোড বাড়বে, আর ওদের কমেন্ট দিয়ে আমি কি করব। সো আমার কমেন্ট যেহেতু দরকার নেই, আপনি কমেন্টটা আপনি রিমুভ করে দিতে পারেন। তা রিমুভ করাই থাকে, আপনার দরকার হলে নেবেন, না দরকার হলে নেবেন না। তো আপনি এখানে যখন এই কোডের যখন আপনি যাবেন, দেখবেন ছোট করে কপি নামে একটা লেখা চলে আসবে, সরাই ফেলে কিন্তু চলে যাবে, কিন্তু এখানে নিয়ে গেলে কপির লেখাটা চলে। এখানে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করলে ও বলবে কপি টু ড্যাশবোর্ড, ও একটা মেসেজ দেবে আপনাকে, আপনি কিন্তু কপি করা হয়ে গেছে। আপনি এখন কোথায় যাবেন, আপনি এখন এখানে যাবেন, যেহেতু উইথ হাইট আর কালার দিতে হয়, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়, আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা দিলেন না, না দিয়ে আপনি কালার নেট থেকে একটা কপি করে আনলেন এবং সেটাকে পেস্ট করবো। এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তো পেস্ট করে দেওয়ার ব্যাপারটা কিন্তু মোটামুটি আমার এখানে শেষ। আপনি কি করবেন, আপনি ওদের যে ওরা যেটাই করছে করুক না কেন, এটাকে আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। কন্ট্রোল এস সেভ করেন, সেভ করার পর এখন দেখি কি অবস্থা, এখন একটু দেখি যে কাজ করছে কিনা। এখন যদি আমি দেখে আসি, রিফ্রেশ দিই, দেখেন আমার কিন্তু এই কালারটা চলে আসে, তার মানে কিন্তু চলে আসছে কিন্তু, দেখছেন। তো আপনি এভাবে করে কিন্তু করতে পারবেন, যে আপনি যে কোনো কালার কোনো কিছু এরকম এভাবে করে নিয়ে আসতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখন এটা তো গেলো, আপনি এভাবে আনতে পারেন। এখন যদি মনে চায় যে আমি তো এখানকার ডিজাইনগুলো আমি নিব না, আমি একটু এক্সট্রা অর্ডিনারি কোনো একটা ডিজাইন চাচ্ছি, আপনি আপাতত কোনো একটা সাদা পেজ নিলেন, যেখানে আপনি কী করবেন, আপনি কোনো একটা আপনি কোনো একটা ডিজাইন করতে চাচ্ছেন, ধরেন যে আপনি এই এই কালারটা নিলেন, মানে অফ হোয়াইট নিলেন, বা আপনি আপনি হোয়াইট নিলেন, যেটা আপনি একটা নিলেন, নেওয়ার পর আপনি ওখানে একটা কালার করছেন, যে কোনো একটা নিলেই হয় আসলে, নিয়ে আপনি এখানে চাবেন যে আমি কোনো একটা কাজ করি, এখানে আমি নিজের মতো করে কোনো কালার দেবো। তো আপনি এখানে কী করবেন, এই জায়গা থেকে এই পর্যন্ত যদি কোনো কালার দিতে চান, ধরেন আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ব্যাপার হলো ওয়ান ক্লিক আর টু ক্লিক, এই দুটো জিনিস মনে রাখতে হবে। এখানে ওয়ান ক্লিক দেন, এটা চলে আসবে, এবার টু ক্লিক দেন, আবার এটা চলে আসবে। আর আপনি এখান থেকে নিয়ে এই পর্যন্ত কী কালার চাচ্ছেন, ধরেন আপনি আপনি এখান থেকে ক্লিয়ার ক্লিক করে করে দেখতে পাচ্ছেন, আপনি হয়তো চাচ্ছেন যে ব্লু হোক, হালকা ব্লু হোক, এখানে একটা ক্লিক করলেন, দেখেন সাথে সাথে কিন্তু চলে আসছে। আপনি এটা সরাও দেখতে পারবেন, এখানে সরান, হালকা একটা কালার চলে আসে। আপনি চাচ্ছেন যে একটু হালকা না, একটু এটা দিই, হ্যাঁ আপনি ধরেন যে এটা দিলেন, এখন পছন্দ হলে ওকে দিয়ে দেন, এটুকু কিন্তু কালার হয়ে গেছে এখান থেকে নেই পর্যন্ত।
আবার এখানে একটা ওয়ান ক্লিক, আবার ডবল ক্লিক, আবার চাচ্ছেন যেখানে যেহেতু হালকা দিয়েছে এবার একটু রেড কালারের মধ্যে কিছু দিই, রেড কালারের মধ্যে কিছু দিলাম, এই রেড কালার দিলাম, আবার এটা রেড কালার না, মেবি এটা অন্য কোনো কালার নাম হবে, ওকে দেন। আবার মনে করেন যে এখানে একটা ওয়ান ক্লিক ডবল ক্লিক দিলে আপনি এই এখান থেকে নিয়ে পর্যন্ত কি হবে, এটা আপনি মনে করেন সবুজ দিতে চাচ্ছেন, সবুজ দিলেন, সবুজ তো কতবার দিয়েছে, হলুদ দিন, হ্যাঁ আমি একটু হলুদ দিলাম, ওকে। এভাবে করে করে আপনি এখানে আপনি করবেন, ধরেন যে আপনি এখানে একটু ব্রাইট কালার মানে একটু ডিপ কালার কিছু দিলেন এখানে দিয়ে, তারপর আপনি এখানে ওকে দিয়ে দেন। তো আপনি আবার এখানে দেখেন যে এখানে এখানে আরেকটা কালার দেন, যেমন আপনি রেড মনে দিইনি, রেড দেন, ওকে। এখানে আপনি ডবল এখানে ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করলেই চলে আসে, এটাও আসে ওইটাও আসে, যেটা আপনার সুবিধা হয়। আপনাকে আমি বোঝার সুবিধার্থে বললাম যে আপনি ওয়ান ক্লিক পরে ডবল ক্লিক, আপনি চাইলে এখানে আপনি আপনার মতো করে আপনি ডবল ক্লিক করে দেবেন। এখানে একটু যদি দেন, এখানে একটু কি দেব, ধরেন যে কি দেওয়া যায়, আচ্ছা এটা দিলাম। এখন এই যে আপনি কালারটা করলেন, একটা কালার তো আসলো, দেখেন কালারটা কিন্তু এখন দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে না, মানে আপনি এটা এটা আপনি এইভাবে করতে চাচ্ছেন করলেন। এখন আপনি এটা তো আপনি পরবর্তীতে হয়তো আপনার লাগতে পারে আবার এই কালারটা, আপনি যে কষ্ট করে করলেন, অনেক কষ্ট করে জিনিসটা যে বানালেন, আপনার তো কষ্ট হয়েছে, অনেক সমস্যা, আপনার অনেক সময় লাগছে, চাইলে আপনি এটাকে নাম দিতে পারেন। যেমন আপনি এটার নাম দিলাম যে কি মিতু, MIT মিতু দিয়ে আমি সেভ করে রাখলাম, এই কালারটা হচ্ছে এটা, মিতু নামে সেভ করা হয়ে গেল, সেভ কি করছি, হ্যাঁ আবার ডবল সেভ সেভ হয়ে গেছে। যাই হোক, আপনি এখানে এখানে আবার চাইলে ডিলেট গ্রেডিয়েন্ট দেওয়া যায়, ডিলেট করে ফেললাম, তো মিতু নামে আপো এখানে নাম্বার আমি এটা সেভ করলাম। এখন এটাকে আপনি এটার কোড হচ্ছে এটা, আমি এটি হেক্সাডেসিমেলটা নিয়েছি, আপনার কোডটা কম হয়, এখন এটাকে যদি আপনি কপি করেন, এখানে কপি করার জন্য আপনি যখন আসবেন কপি হবে, কপি হওয়ার পর আপনি কি করবেন, এই যে আপনি আপনার কোডে আসেন, যেখান থেকে আপনি এটা নিছেন ওই ওই ব্যাকগ্রাউন্ডে যে কালার, এখান থেকে আপনি এটা কি করে দেন, এটাকে আপনি পেস্ট করে দেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন সেভ করার পর আপনি এটা আউটপুটটা দেখেন, আগে আউটপুট ছিল এটা, এখন রিফ্রেশ দেওয়ার পর আউটপুট এটা চলে আসলো। বুঝতে পেরেছেন, আপনি এভাবে কিন্তু করে ফেলতে পারবেন আপনি আপনার মতো করে। আচ্ছা কেউ কি জয়েন হতে পারতেছে না, এমন কেউ কি আছে আমাকে ফোন করতেছে কে, আমি বুঝতেছি না। রনিক ভাই আপনি কি জয়েন হয়েছেন, রনিক চক্রবর্তী? রনিক চক্রবর্তী মেবি নাই, আচ্ছা। তো এখন এখন কি জিনিসটা কি বুঝতে পেরেছেন যে আপনার যে গ্রেডিয়েন্টটা কিভাবে কাজ করে, একজন বলছিলেন বুঝতে পারিনি, আমাকে আমাকে কি শুনতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, তো এই কাজটা কি মোটামুটি বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করতে হয়? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আচ্ছা বুঝতে পেলে তো ওকে ফাইন, তাহলে এটা কেটে দিচ্ছি। আমি যদি এটা ফুল স্ক্রিন করতে চাই কিভাবে করব, যদি পুরো পেজটাতে এটা থাকবে কালারটা? হ্যাঁ আপনি ওয়েট ওয়েট আপনি বাড়ায় দেন, ওয়েট 100% করে দেন, আপনি এটাকে 100% করে দেন, তাই তো হয়ে যায় যে 100 ওয়েট চাচ্ছেন আপনি কত, 100%, তাহলে আপনার কি হয়ে যাবে, আপনার এটা পুরোটাই 100% ওয়েট হয়ে যাবে। যেমন এটাকে যদি এখন আমি ওপেন ইন ব্রাউজার, আপনার কিন্তু উইথটা কিন্তু পুরো 100% পেয়েছে, এখন হাইট পাই নাই, হাইট আপনাকে হাইট আপনি বাড়াই দিবেন, ব্যাস দ্যাটস ইট। আর আপনি হাইট আপনি আপনার হাইট কত এখানে, 400 দিন, আপনি এখানে 600, হ্যাঁ হ্যাঁ 400 ছিল 600 দিয়ে দেন, হ্যাঁ 600 দিয়ে দিবেন, ব্যাস আপনি এটা আপনার মতো করে আপনি নিয়ে নিলেন, ব্যাস আপনি নিলে এটা আর স্ক্রল চলে আসবে, স্ক্রল করে করে দেখতে পারবেন আর কি, এটা জিনিসটা এইভাবে পুরো পুরো ওয়েবসাইট, জি স্যার এইটাই,
আচ্ছা ঠিক আছে, আপনি এখানে উইথটা 100% করে দেন, তাহলে আপনার হয়ে যাবে। ক্লিয়ার? এবার এবার প্রবলেম সলভ হয়েছে? জি স্যার। আচ্ছা ওকে ফাইন। তো এখানে আজকে যেটা ছিল আজকে আপনার এইটা তো মোটামুটি বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝি নাই। হ্যালো, আপনি করে এটা আপনার আসতেছে না? আদিশ ভাইয়ের কথা এই কথা বললেন? জি আসতেছে না আমার এখানে। আপনি কি আমার মতো ট্রাই করেন নাই, এই যে যেভাবে বললাম উইথ হাইট ব্যাকগ্রাউন্ড এভাবে কি ট্রাই করে দেখেছেন? এইভাবে আমি ওই যে আপনি যেখান থেকে মানে বললেন থেকে। আচ্ছা স্ক্রিন শেয়ার দেন দেখি। হয়েছে। আপনি এবার আপনি আউটপুটে যান। আচ্ছা ক্লাস নিয়েছেন ওল্ড নামে, ওএলডি ওল্ড উইথ হাইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আপনার তো মোটামুটি ফিল্টার টিল্টার সবই ওকে করেছেন। আচ্ছা এখানে একটু এখন একটা রিফ্রেশ দিয়ে দেখ, সেভ করে রিফ্রেশ করে দেখেন কি অবস্থা। আসতেছে না। আচ্ছা আপনি আবার কোডে যান। কোডেড কোডের থেকে আপনি রাইট বাটন ক্লিক করে আপনি ওপেন ইন ব্রাউজারে যান। হ্যাঁ এখান থেকে ক্লিক করে ওপেন ইন ব্রাউজার। আপনারও একই সেম প্রবলেম বুঝছি। আচ্ছা আবার কোডে যান তো। আচ্ছা এখানে 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 আপনার সিএসএস কি পাইছে? এখানে স্ট্রেপ টু স্টাইল ডট সিএসএস ডিপ ক্লাস ওল্ড। আচ্ছা এখানে উইথ হাইট ব্যাকগ্রাউন্ড কালার। এখন কোথাও না কোথাও হয়তো ভুল একটা হয়েছে যে কারণে হচ্ছে না। আমি দুইটা কোড দিয়ে ট্রাই করলাম, মানে দুইটা কালার নিয়ে ট্রাই করলাম তো হচ্ছে না, মানে তাও হচ্ছে না। ভুল তো কোথাও না কোথাও হয়েছে। আচ্ছা এর আগে একটা কাজ করেন কি আপনি, এই যে এইচটিএমএল এর এখানে একটা কিছু লেখেন, লিখে ওই জিনিসটা একটু খালি মানে কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সিএসএস এ যায় ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটু রিফ্রেশ দেন তো শর্টকাটে, দেখেন হচ্ছে কিনা, যদি না হয় তাহলে হয়তো সিএসএস লেখেন, হ্যালো লেখেন, এইচটিএমএল শুধু হ্যালো লেখেন, এইচ1 একটা ট্যাগ নিয়ে হ্যালো লেখেন, সব কাটে দেন দিয়ে ওইখানেই করেন। আজিজ ভাই মানে যেখানে আপনি আপনি H1 ট্যাগ দিয়ে ভিতরে কিছু লেখেন, লেখার পরে দেখে এটা আসলে লেখেন লেখেন লিংক এন বললেন রে ভাই, আপনি জাস্ট লেখেন হ্যালো H1 দেন, H1 ফের ট্যাগ দেন হ্যালো, H1 দিয়ে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ H1 দিয়ে ট্যাগ মারেন, এখন হ্যালো লেখেন, এখন এটা রিফ্রেশ দেন তো পেজের মধ্যে, হ্যাঁ সেভ দিয়ে রিফ্রেশ দেন পেজে, পেজে ইয়া তো যাই রিফ্রেশ সেভ দিছি। তখন একটা প্রবলেম হইতো কি সমস্যাটা দেখা দিত কখন, ওই যে মাঝে সাঝে ফাইল যখন সেভ করতাম তখন আর কি মানে আমি ইনডেক্স ডট এইচটিএমএল লিখছি আমার স্ট্রাকচারও আসে, বাট অনেক সময় মানে কি জন্য জানি সেভ মানে হয় না আর কি রাইট ওয়েতে, যার কারণে মানে কাজ করে না।
আচ্ছা এই যে ওনারও তো ওইরকমই সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে ওনার তো এসটিএম এর ফাইলটাই আসছে না। আপনি আপনি এখান থেকে তো ওপেন করেন, তো এই যে এখান থেকে আচ্ছা এইচটিএমএল বর এখন ওপেন করেন তো এই যে আসছে হইছে। হুম এখন তো এখন আপনি এই যে সিএসএস দেন, এখন সিএসএস দেন লিংক করা আছে, তাহলে সিএসএস এ এই যে ওল্ডার এখানে খালি এইচ1 লিখে দেন, ওল্ডার এখানে এইচ1 লিখে দেন, ওল্ডার আগে হ্যাঁ হ্যাঁ ওল্ডার কাটে দেন, ওল্ডার কাটে দেন। মনে হয় সিএসএস টা ওইভাবে সেভ করলে হয়ে যাবে, কারণ মনে হয় কন্ট্রোল এসে সেভ হয়নি। আচ্ছা আমি সেভ করতেছি। আচ্ছা কি ওল্ডটা করেন, ওল্ডটা কাটেন না, এটা ওল্ড তো কোনো ট্যাগই নাই, ওল্ড কি নিবে আবার। হ্যাঁ এখানে এই চলে বড় কাটে দেন, ডট কাটে দেন, হ্যাঁ এখানে এই চলে লিখে দেন। এখান থেকে কি অবস্থা হট করে সব ভালোভাবে সেভ করে দেখ। আরেকটা কাজ করেন তো ভাই, আবার সিএসএস দেন তো। আপনি ওই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট উইথ হাইট এগুলো কাটে দেন, মানে ব্যাকগ্রাউন্ড এর কি, হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো সব কাটে দেন, এগুলো সব কাটে দেন, দুধু খালি h1 ট্যাগটা আর এই যে ইয়া দুইটা রাখেন ক্লোজিং দুইটা, হ্যাঁ এগুলো কাটে দেন, উইথ থেকে শুরু করে ওই যে সবার নিচে ফিল্টার নাকি ওইটা কাটে দেন। স্যার উনি তো ডিকনিসে ওল্ড নামে আর যে এক করতে h1 এ, আচ্ছা এটা হবে আপু, স্যার এটা ক্লোজ করেন h1 এর ক্লোজ করেন একটু, h1 লেখেন H1 এখন ভিতরে শুধু দেখেন কালার ব্লু দেন, কালার ব্লু ব্লু দেন, কালার ব্লু BLUE ভাই, এখন ক্লোজ করে দিয়ে একটু রিফ্রেশ দেন তো দেখি কি হচ্ছে, ভালোভাবে চেক দিন। এখন যদি রিফ্রেশ দেন তো এখন আপনি লিনিয়ার গ্রেডিয়েন্ট এখন এখানে প্রয়োগ করেন, করে দেখেন ইনশাল্লাহ হবে, তাহলে এখানে নিজেই লেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে লেখেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন, এটা নিচেই ওইখানেই দেন, ওইখানে ব্লুর নিচে ব্যাকগ্রাউন্ড ইমেজ হয় এখানে হাইফেনের মতো একটা ইয়া দেন, ইমেজ হবে কেন, ইমেজ হবে না তো। আচ্ছা সাবলাইন টেক্সটের সাথে গ্রেডিয়েন্টটা কেমন ইউজ করে, আমি তো নোটপ্যাডে ওইভাবে করতেছি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে লিনিয়ার গ্রেডিয়েন্ট, আচ্ছা
এর আগেটাতে ওই 12% এর জায়গায় পিএক্স দিয়ে দিয়েছেন, পিক্সেল দিয়ে দিয়েছেন, এই কারণে নেয় নেই। এর আগে দেখেন আবার পিএক্স মারেন তো দেখি কি হচ্ছে, রেড, তারপর 12% না দিয়ে পিক্সেল দিচ্ছেন, এই কারণে নেয় নেই। আছে আছে, আমি আছি, আমি আছি, যাইনি, ব্রেক দিই নাই এখনো। না ঠিক আছে, আচ্ছা তো ঠিক আছে, তাহলে প্রবলেম ক্লিয়ার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন স্ক্রিন? ওকে ফাইন। আচ্ছা তো আমরা তো মোটামুটি গ্রেডিয়েন্টটা হালকা পাতলা সবাই মোটামুটি করতে পেরেছি, দুই একজনের একটু প্রবলেম ছিল, প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। শুধু মিতু আপুরটা বাকি, মিতু আপুরটা মনে হয় এরকম কোনো সেভ নিয়ে হয়তো কোনো প্রবলেম, ওনার খুব একটা প্রবলেম আমি দেখি নাই, সব কিছু কোনো সিএসএসটা পাচ্ছে না। এরকম হয়েছে কি, আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আপনি এরকম কোনো প্রবলেম পেলে ওই প্রবলেমটা সলভ করতে পারলে তো পারলেন, না পারলে কি করবেন, আপনি বেহুশ হয়ে যান, না ওটাকে আপনি একদম ডিলিট করে নতুন করে আবার করেন, আবার করতে গেলে দেখবেন কি সলভ হয়ে যায়, হয়তো কোথাও কোনো সেভ হয় নাই বা আপনি সেভ করছেন হয়তো সেভটা সে আপনার হয়তো ভালো মতো হয়ই না, এই কারণে হয়তো এমনও হইতে পারে। আচ্ছা ফাইন, তো ওইভাবে করে দেখবেন যে আপনি ওই আবার ট্রাই করলে দেখবেন হয়ে যাবে। যেমন আমাদের আজিজ ভাইটা দেখলাম, ওনারটা কিন্তু হয়ে গেল, উনি কিন্তু কয়েকবার সেভ করেছেন কিন্তু আসতেছিল না, কিন্তু পরবর্তীতে আসেন। মৃত অপর হয়তো এমন কোনো কেস হইতে পারে, মৃত অপরটা দেখবো কেন এটা হচ্ছে না। আচ্ছা এবার একটু দেখি, আমাদের আপনাদের তো হয়তো মনে আছে যে আমরা অডিও ট্যাগ নিয়ে কাজ করেছিলাম, AUDIO অডিও, অডিও ট্যাগ নিয়ে কি আমরা কাজ করেছিলাম? সাউন্ড আসে কোথা থেকে? আচ্ছা তো অডিও ট্যাগ দিন যে আমরা কাজ করেছিলাম, তো অডিও ট্যাগের মধ্যে মূলত আমরা যে জিনিসটা করি যে এখানে সোর্সটা দিলাম না, সোর্সটা দিব আমার নিচে, তবে এখানে আমি না দিয়ে আমি কি দিব, আমি এখানে দিব যেমন কন্ট্রোল CONTROL কন্ট্রোলস দিলাম, ফাইন। তো আমরা এর আগে, এর আগে কিন্তু এটা কাজ করেছি, সোর্স HOURC, সোর্স ট্যাগের ভিতর আমরা SRCটা নিয়ে থাকি, SRC। আচ্ছা এটা যে নিলাম, ধরেন যে আমি অডিও নিলাম, অডিওর মধ্যে ধরেন যে আমি এই এইটা দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন আপনি, আমরা তো এই পর্যন্ত শিখছিলাম, এই পর্যন্ত শিখেছে, এই পর্যন্ত শিখলাম, এখানে যদি আমি এটা, এটার জন্য সিএসএস দিতে চাই তো আমি কীভাবে কী দিব, তো লেখেন AUDIO অডিও। আচ্ছা তো অডিও যে নিলাম, অডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে অডিওর মধ্যে আপনি লিখলেন যে যেমন আপনি এটা, আপনি এটা দেখি এটা আসছে কি না, আগে একটু দেখে আসি, আসে সেভ করলাম, সেভ করার পর যদি রিফ্রেশ করে দেখি যে এটা কিন্তু আসে, ক্যান ইউ হেল্প মি, এই জিনিসটা কিন্তু চলে আসে। এখন আপনি অডিওর মধ্যে আপনি লেখেন যে আপনি অডিওটা কিছু সিএসএস অ্যাড করতে চান, তো আপনি চাচ্ছেন WIDTS উইথ দেন যে আপনি কত, 100 পিক্সেল দিলেন, 100 পিক্সেল দিলেন, ঠিক আছে। আবার আপনি যদি জান যে আমি এখানে একটু কোনো একটা ব্যাকগ্রাউন্ড কোনো কিছু দিতে চাই, ব্যাকগ্রাউন্ড BSC KB GRO UND, আপনি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান,
ব্যাকগ্রাউন্ডে কি দিতে চান? ব্যাকগ্রাউন্ড যদি আপনি যদি চান আমি কোনো আমি কোনো কালার দিব, যেমন রেড দিলেন, রেড কালারটা দিলেন, তারপর ধরেন যে আপনি এটাতে চান। আচ্ছা দিয়ে দেখি কি অবস্থা আসছে কিনা। যেটা ছোটর মধ্যে কিন্তু যেহেতু ছোট নিচ্ছে এই জন্য ব্যাকগ্রাউন্ড কালার মধ্যে আপনি ওইটি এইটুকু আসে, ছোট আসছে, বেশি কিন্তু বড় হয় না। বিকজ অফ আপনি এখানে আমি ওইট দিয়েছি কত 100 পিক্সেল। এখন এটাকে কি করতে পারেন, এটাকে চাইলে আপনি এখন একটু একটু বাড়াবেন ওইট। আপনি 100 100 দিলে জিনিস খারাপ দেখে, দেখতেই পাচ্ছেন। যেটা আমি 600 দিয়ে দিই, 600 দিলে একটু বড় হবে। সব জায়গা কিন্তু সবকিছু লেগে লেগে আছে, তাই না? আপনি চাইলে কিনে জিনিসটা যে লেগে আছে যে ব্যাপারটা, এটাও যদি আপনার পছন্দ হয় এটাও হইতে পারে, এটাও আপনার হইতে পারে যদি আপনার পছন্দ হয়। আবার চাইলে কিন্তু আপনি এটাকে কি করতে পারেন, প্যাডিং দিতে পারেন, PADDING প্যাডিং। কিছু কিছু জিনিস আপনাকে মনে রাখবেন, মানে আপনার সিএসএস এর ক্ষেত্রে উইথ হাইট ব্যাকগ্রাউন্ড কালার প্যাডিং মার্জিন, এই যে কটা কথা বলছি, সিএসএস যদিও 213টা প্রপার্টি এবং প্রত্যেকটারই অনেকগুলো ভ্যালু আছে, তো এতগুলো তো মনে রাখা এটা তো খুবই কঠিন একটা ব্যাপার, এটা আমিও নিজেও মানি। কিন্তু এই 5-6টা তো অবশ্যই মুখস্থ রাখবেন, যে হচ্ছে উইথ হাইট ব্যাকগ্রাউন্ড কালার কালার, তারপর হচ্ছে মার্জিন প্যাডিং, এই যে 6টা যে বললাম 6টা আপনি পুরো মুখস্থ রাখেন। আপনি প্রত্যেকটাই দিয়ে দিয়ে দেখবেন যে আপনি মোটামুটি আপনার কাজ হয়ে যাবে অনেক কিছু। তো প্যাডিং ধরলাম যে আমি প্যাডিংয়ে বেশি দিতে হয় না, প্যাডিং বেশি দিলে খারাপ দেখা যায়। প্যাডিং আমি 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল দিয়ে যদি আপনি একটু দেখেন যে এটা কিন্তু মোটামুটি এখন আগে থেকে সো মাচ বেটার দেখাচ্ছে, পুরোটা কিন্তু আপনার কালার চলে আসে। আপনি চাইলে কিন্তু কালারটা চেঞ্জ করেও নিতে পারেন, রেড না দিয়ে আসবাব কোন কালার নিবো বলেন তো। আচ্ছা আমি আমার কালারের ইয়াটা খুব কম বুঝি, যেমন BLU ব্লু দিলাম, তো মোটামুটি এখানে ব্লু দিলাম একটা কালার চলে আসলো। আপনার যদি ব্লু পছন্দ ব্লু দিয়ে দিলাম, বা যা যেটা যেরকম আপনার অ্যাজ ইউ উইশ দিলেন। এখন ধরেন যে আমি এই যে নিলাম, এটা নেওয়ার পর কিন্তু কী হলো ব্যাপারটা, সব কোনা কোনা হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু ভিতরে কিন্তু রাউন্ড কিন্তু উপর সাইডে কিন্তু কোনা দেখা যাচ্ছে। এখন আপনি এখানে কী করেন, আপনি হাতে কোনাটা কমানোর জন্য আপনি কী করেন, বর্ডার রেডিয়াস দিয়ে দেবেন, বর্ডার BOR বর্ড ডি আর বর্ডার হাইপেন দিয়ে রেডিয়াস RADIUS এ চলে আসে, বর্ডার রেডিয়াস দিয়ে দেন। যে বর্ডার দিয়েছেন যদি আমি কম দিব, বেশি দিব না, 5 পিক্সেল দিয়ে দেন, সেমিকোলন Ctrl+S 5 পিক্সেল দিয়ে দেওয়া। আমি যদি দেখে আসে তো দেখবেন যে জিনিসটা কিন্তু একটা বর্ডার চলে আসে। তো এটা কিন্তু এখন মোটামুটি বলতে গেলে আগে তো আমরা শিখেছি আমরা নর্মালভাবে, যাতে করে আপনারা জিনিসটার জন্য একটু মানে বুঝেন আর কি, যাতে করে তখন সিএসএস আমি অ্যাড করে দেখাইনি, এইচটিএমএলে আমি সিএসএসটা অ্যাড করে দেখাইনি, কারণ এইচটিএমএল একটা সিএসএস আলাদা, এই জন্য আমি অডিওটা সিএসএস এখন অ্যাড করে দেখালাম যে এটা কী হয় জিনিসটা হয়। এই যে এখন কিন্তু মোটামুটি একটা ক্যান ইউ হেল্প মি চলে আসে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, তো এটা হচ্ছে আপনার অডিওর ক্ষেত্রে। আপনি যদি ভিডিওর ক্ষেত্রেও যদি করতে চান, ভিডিওর ক্ষেত্রেও কিন্তু আপনি এই জিনিসটা করতে পারেন, সেম এটাই করতে পারবেন। আচ্ছা এখানে যদি এখানে কিছু কিছু সময় এদের কিছু একটা কাজ করে না, আমি একটু দেখে আসি কাজ করে কি না। AUTO অটো অটো প্লে একটা আছে, অটো প্লে এটা আমি দেখছি কাজ করে কি, অনেক সময় কাজ করে না, কাজ করে এটা অনেক সময় আমি খেয়াল করে দেখছি ওদের এটা কাজ করে না, তারপর দেখি। আচ্ছা এটা এখন কাজ করলো না, এটার জন্য আচ্ছা এটা কন্ট্রোল, আচ্ছা লুপ কন্ট্রোলস অল অটো প্লে দেন, অলটা কন্ট্রোল এর পরে দিতেন।
Can you help me? 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 তো এখানে খেয়াল করে দেখছেন যে এটা এখন কিন্তু এটা আপনার লুপ হচ্ছে, মানে এটা লুপ কিন্তু অটো প্লেটা মনে হয় আপনার কাজ করেনি মনে হয়। মানে আমি যাচ্ছিলাম যে আপনি যখনই এটা ব্রাউজ করবেন, ব্রাউজ করার সাথে সাথে কন্ট্রোলস এর পরে অটো প্লেটা দিলে তো কাজ করে। হ্যাঁ, কন্ট্রোলস এর পরে অটো প্লেটা দিলে কাজ করে, কিন্তু আমার এখানে হচ্ছে না। আমি ট্রাই করছি কন্ট্রোলস এর বাদ দেন, অলটাও বাদ দেন আর লুপটাও বাদ দেন, অটো প্লে আমি কয়েকবার ট্রাই করছি। আমার একবার একবার হয়েছিল কিন্তু পরবর্তীতে আর হয় না। আচ্ছা, কন্ট্রোলস অটো প্লে যদি আমি দিয়ে দিই তা দেখা যাচ্ছে যে হচ্ছে না। ঠিক আছে, এটা আমি প্রায় সময় দেখছি, আমার হয় না, আবার কয়েকজনের হয়, কয়েকজনের হয় না, জানি না হোয়াট এভার থিংস দ্যাট কেন এটা কেন। আমার একবার হয়েছিল যে চলে, এবং ইভেন তো আপনি অটো প্লে লুপ দিলেও কিন্তু কাজ করে, লুপ দিলেও লুপ লুপ কিছুক্ষণ আগে কাজ করছে। অটো প্লে যদি দেন দেখা যাবে যে এই যে বানান মনে ভুল গেল। হ্যাঁ হ্যাঁ, বানান মনে ভুল গেল। ও আচ্ছা, এল ডাবল কি হবে, কন্ট্রোল এস। Can you help me? Can you help me? আচ্ছা, চালু করতে, can you help, এটা চালু করতে হবে, বুঝতে পেরেছি। এটা হচ্ছে যে আপনি যদি কন্ট্রোলস অটো প্লে লুপ দেন তাহলে কিন্তু আপনি একবার চালু করার পর সেটা কিন্তু পর বারবার লুপ হবে, কিন্তু অটো প্লে কিন্তু কাজ করতেছে না। খেয়াল করে দেখলাম অটো প্লে কিন্তু আগে কাজ করতো। আচ্ছা, এটা যদি আমি যদি অটো প্লে যদি কেটে দিই কথার কথা আর কি, এটা যদি আমি সেভ করার পর যদি এটা একটু রিফ্রেশ দিই এবং can you help me, can you help me, can you help me, তাহলে তো দেখা যাচ্ছে যে অটো প্লে কোনো কাজই নেই এখানে। কন্ট্রোলস দেওয়ার পর যদি লুপ দিই, কন্ট্রোল মানে হচ্ছে চালু হবে, লুপ মানে হচ্ছে বারবার হবে, আপনি ক্লিক করার পর সেটা আবার দ্বিতীয়বার ক্লিক করবে। ধরেন যে অনেক সময় দেখবেন যে আপনি সাইটের মধ্যে যাওয়ার সাথে সাথে একটা মিউজিক বাজতেছে, একটা সুন্দর একটা মিউজিক বাজতেছে। এখন মিউজিকটা সেটা হয়তো খুব মৃদু স্বরে কোনো একটা রবীন্দ্রসঙ্গীত বা কোনো একটা গান চলতেছে, তো ওইটা আপনি হয়তো অটো প্লে ও নিজে নিজেই নিবে, এবং আপনি হয়তো একবার ওটা ক্লিক করাও লাগবে না। ক্লিক করে না লাগলে ব্যাপারটা একটু দারুণ হবে এটাই যে আপনি একটা সাইটে গেলেন, হালকা একটা মৃদু একটা গান চলতেছে, অটো প্লেটা আমার এখানে কাজ করতো। আপনাদের কাজ করলে আমাকে জানায়েন অটো প্লে ব্যাপারটা কি বুঝছেন, যে আপনি আপনি এটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এটা আস্তে আস্তে করে গান চলতে থাকবে, এটা আপনাকে কোনো ক্লিকও করা লাগবে না। এবং এইভাবে যদি করতে পারেন কি, আমি আমার এটা আগে একবার হয়েছিল, একবার আমি একবার ট্রাই করে আমি ট্রাই করে দেখছি হয়েছে, কিন্তু বাদ বাকি কেন যেন পরবর্তী আর হয় নাই, এই জন্য ভাবলাম আমি ভাবলাম যে আমি আরেকবার একটা চেক করে দেখি যে আদৌ এটা হয় কি না। হ্যাঁ, তাহলে ওখানে দেখা গেলো লুপ, লুপে একটা কাজ শিখে গেলাম। আমি একটু ট্রাই করে দেখি যদি হয় তাহলে জানাচ্ছি এখন। হ্যাঁ, যদি আপনাদের হয় তাহলে একটু দেখেন, বা আপনাদের কারো যদি হয়। আমার হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে আপনি যখন এটা এখানে একটা রিফ্রেশ দিবেন ও অটোভাবে গান শুরু হবে, যে অটো প্লের কাজ হলো যে অটোভাবে শুরু হবে, আর লুপের কাজ হলে গানটা বারবার হবে। তো অটো প্লে আর লুপ দিলে হয় কি, তো আপনি আপনার সাইটে যেই যাবে, ধরেন আপনার সাইটটা হলো কোনো একটা জামা কাপড়ের কোনো একটা সাইট, আচ্ছা এখন ওটা যদি একটা হালকা যদি কোনো একটা মিউজিক যদি বাজে, তার কাছে এটা মনে হবে যে আমি একটা শপিং মলে আসি, এসি চলতেছে, হ্যাঁ আমি একটু দেখতেছি, আমার মানে একটা আপনার দোকানে আসে একটা ব্যাপার, একটা একটা ফিল হয় আর কি। এটা আমি একবার ট্রাই করে আমি দেখছি যে আমারটার মধ্যে একবার আসছিল কিন্তু পরবর্তীতে আর আসে নাই, জানি না কেন আসে নাই। তো এই হলো একটা ব্যাপার। তাহলে আপনি এখানে লুপ দিয়ে দেখবেন লুপের কাজ, লুপটা কাজ করে কিন্তু অটো প্লেটা কেন জানি কাজ করে না। আচ্ছা, এই একটা ব্যাপার গেল যে অডিও দিয়ে কিন্তু হলো। আমরা একটা ভিডিওতে চলে যাই, ভিডিওটাও ঠিক সেম লাইক দ্যাট, ভিডিওতে যদি দেখেন BIDEO ভিডিও ট্যাব দিলাম, তো ভিডিওর মধ্যে আমরা এই সোর্সটা এখানে হয়তো দেবো না, আমি একটু নিচে দিই ভিডিও, এখানে আমি দিয়ে দিচ্ছি যে কোন আপনার এখানে আছে সোর্স HOURCE সোর্স, সোর্সের মধ্যে আপনি SRC দিয়ে দেন, SRC, তো SRC ইকুয়ালিটি দিয়ে আপনি কী দিতে চাচ্ছেন, ভিডিও, ভিডিও যা দিতে চাচ্ছেন এই একটা ভিডিও, এবং এই ভিডিওটা দেওয়ার পর আপনি এখানে দেখে আসে কী অবস্থা আসে কি না, আদৌ
ভিডিওটা আসে কিন্তু একটা অনেক বড় আকারে আসে, এটাকে ছোট করতে হবে। তো ছোট করার জন্য আমরা কি করতে পারি, হ্যাঁ কারোকে ছোট করতে চাইলে কিন্তু এখান থেকে করবো না, আমি এখান থেকে করি, ঠিক আছে, আমরা সিএসএসে চলে যাই। এটা মোটামুটি কাজ হয়ে গেছে, এটা নিয়ে নিলাম। এখন আমরা কি করবো, সিএসএস থেকে আমরা এটা উইথাইট দিয়ে সহজ জিনিসটা সহজ করে নেব। তো এখান থেকে লিখবে আপনি, আপনি কী লিখবেন, ভিডিও, বিআইডিইও ভিডিও। আপনি এখন কি করবেন, উইথ হাইট দিয়ে দেন, ডব্লিউ আই ডি টি এইচ উইথ দিয়ে দেন যে আপনি 400 পিক্সেল। দেন হচ্ছে আপনি উইথ দিলেন, আপনি এখন হাইট দিবেন, আচ্ছা ওর মতো করে হাইট নিয়ে নেবে, সমস্যা নেই। আপনি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেন, বিএসসিকে ব্যাকগ্রাউন্ড। আপনি ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি দিতে চান, এবার রেড দিতে চান, রেড দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলেন, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার। তারপর হচ্ছে আপনি এটা চাইলে ব্যাক এবার দেখে আসে কি অবস্থা, এটা আদৌ আসছে কি না, এটা যদি একটু ছোটো হয়েছে কি না, হ্যাঁ ছোটো হয়েছে, এটা ওইভাবেই আসে। ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এখানে আচ্ছা এটা ওইভাবে আর ব্যাকগ্রাউন্ড ইয়ে করেনি, বিআর আচ্ছা কন্ট্রোলস আমি দিন এই জন্য পাচ্ছে না, আচ্ছা কন্ট্রোলস দিন, ঠিক আছে, সি ও এন কন টি আর ও এল এস কন্ট্রোলস, কন্ট্রোলসটা না যতক্ষণ পর্যন্ত দিবেন ততক্ষণ সে কন্ট্রোল রিমোট কন্ট্রোল এই পার্টগুলো আসবে না। আচ্ছা হ্যালো ভাইয়া, জি আপনি ওই যে অডিও অডিও সোর্সটা তো যাবেন একটু, হ্যাঁ গেলাম ওইখানে, কন্ট্রোলস দেন, কন্ট্রোলস কাট লাগে এটা দিলাম, লুপটা কাটেন, লুপটা কাটেন, এখন এক লাইনে অটো প্লে লেখেন, অটো প্লেটা লেখেন, লেখার পরে ওই যে সোর্সের ওইখানে ওই যে MP3 পরে কোডেশনের বাইরে যায় ওইখানে লিখে দেন যে টাইপ MP3 লিখে দেন, টাইপ দেন ইকুয়াল দিয়ে MP3 অডিও অডিও ডট স্ল্যাশ MP3 লিখেন, অডিও স্ল্যাশ MP3। আচ্ছা 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 বুঝতে পেরেছি, অটো প্লে বানানো হয়নি এখন, কন্ট্রোল এস দাম তো অটো প্লে বানানো হয়নি, আমি এখন সেভ দিয়ে রাখলাম, তো আমার তো হচ্ছে এখানে আমি ভিডিও ফাইলই অডিও বলতে করতেছি, আমার হচ্ছে এখানে। ক্যান ইউ হেল্প মি, আচ্ছা এখানে রিফ্রেশ হচ্ছে, রিফ্রেশ হচ্ছে আপনার তো হচ্ছে তাই না, কন্ট্রোলস অটো প্লে দিয়ে, হ্যাঁ হ্যাঁ আমার আমার তো হচ্ছে, এই সেম সিস্টেমই দিলাম, অডিও হচ্ছে আমার, হ্যাঁ দেখছেন খেয়াল করে, সেম জিনিসটা ইয়াতে করেন তো, এই যে ভিডিও ফাইলটাতে করেন তো, টাইপ লিখে এখানে যে ভিডিও স্ল্যাশ MP4 লিখে দেন, আমারটাই মানে সেম জিনিস লিখেন, হ্যাঁ আর আপনি একটু ভাই ইয়া করেন, এই যে উপরে ভিডিও ট্যাগ আছে না, মানে ওই ওই নেই ভাই, ভিডিও এখানে অডিও লিখে দেন, ভিডিওর মধ্যে অডিও লিখে দেব, হ্যাঁ ওগুলো কাটে দেন, হ্যাঁ ভিডিওর মধ্যে অডিও লিখে দেন তো, হ্যাঁ এটা ওইটা অডিও করে দেন, কি লাভ হবে দেন, অডিও লিখে দেন না দেখি কি হচ্ছে, এই অডিও নিচে অডিও লিখে দেন, আজ অডিও লিখে কাজ হবে আপনার এখানে, দেখি আমি তো এইভাবে উল্টা উল্টা করে দিলাম, মানে নোট নোট বের করলাম তো, আচ্ছা এখানে অডিও দিলে কি, এটা জিনিস সাথে অডিও না, এটা তো হচ্ছে ভিডিও, কেন এটা ওপেন হবে, হ্যাঁ অডিও হয় প্লে হবে, অডিও হয় প্লে হবে, ওই তো শোনা না, না আমাকে এটাকে প্লে মানে ক্লিক করা লাগছে, আমি চাচ্ছিলাম যে সে অটো ভাবে প্লে হবে, স্যার আমার আসছে তো, স্যার আপনার আসছে, আপনাদের আসছে, কিন্তু দেখছেন আমার কিন্তু এখানে আসতেছেন, এটা কেন জানি আমার আমার আগেও আসতো, কিন্তু কিন্তু পরবর্তীতে আমারটা পরে আর আসে না, মনে রাগ করছে মনে হয়, কার কার আসছে অটো প্লে, আরেকটা ছোট কাজ করো, বুঝি নাই আমরা বলেন, আরেকটা ছোট কাজ করেন, ওই যে ভিডিওটাকে নিচে যে ভিডিও দিয়ে ক্লোজ দিবেন না, হুম হুম ওইখানে একটু অডিও লিখে দেন তো,
লিখে দিলাম তো, এটা ওটা লিখে তো ট্রাই করলাম। এইখানে 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 নিচে 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 এই যে ভিডিওর নিচে, হ্যাঁ উপরে ভিডিওটা নিচে, হ্যাঁ এখানে অডিও লিখে দেন। এখন দেখেন তো উল্টা পাল্টা ট্যাগ দিয়া, আমার তো উল্টা পাল্টা করেই দিলাম, তাও কাজ করছে। এখানে দিয়ে তো লাভ হবে না, বুঝতেছেন না আপনি কি কাজ হবে এখানে বলেন? হবে না, মানে আপনি মনে হয় এখানে 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 দিলাম ভিডিও, এখানে দিলাম অডিও, কাজ কি হবে? হবে না, কথা কি বুঝছেন? দেখেন এই স্ক্রিনশটটা একটু দেখেন আমার কি কাহিনী হইছে এখানে। আচ্ছা দেখেন, আমাদের রকি রকি ভাই উল্টা পাল্টা করে কাজ করে ফেলেছে। দেখেন আমি না আমি বুঝতে পারি না, এই যে অডিও ট্যাগটা আছে না, এখানে আমার ভিডিও ফাইল নিছিলাম, ভিডিও ফাইল নিছিলাম, তো এইখানে আমি এই যে কন্ট্রোলস অল দিছি, কন্ট্রোলস অটো প্লে দিছি, এইখানে সোর্স পেয়ে যে MP4 ভিডিও ফাইল দিছি, আর এইখানে এই যে ভিডিও লিখে দিছি মানে মিস্টেক করে, দিয়ে পেজে যে রিফ্রেশ দিছি দেখতেছি যে অডিও এর প্লে হচ্ছে। না না আপনার ক্লিক করা লাগতেছে, ক্লিক করা নাকি অটো ভাবে প্লে হচ্ছে? শুনতেছেন আমার কথা? আচ্ছা বুঝছি, আচ্ছা যাই হোক, এটা খুব যে একটা খুব ইমার্জেন্সি তা না, এমনি তো মোটামুটি বুঝতে পারছি যে রকি ভাই। হ্যাঁ এটা আসলে খুব যে একটা ইমার্জেন্সি তা না, তবে হইলে ভালো লাগে। এটা আমার একবার হয়েছিল যে অটো প্লে দিলে হয় কি, এটা অটো ভাবে প্লে হয়, আমার ক্লিক করা লাগে না। আর হচ্ছে এটা আপনার স্ক্রিনশট দেখেন তো দেখি, আমি কাজ করার আগে বলে নিছি যে এই জিনিসটা কারো কারো হয় কারো কারো হয় না, আমার কিন্তু হয় না, আমার কিন্তু হয় না, এটা বলেই আমি স্কুলে জানি না। না গেলো আমি ওদের কোড দেখছি, ওদের ওই পড়ালেখা আমার শেষ, ওদের দেখছি ওদের ওখানে ওই আপনার ওদের অনেক কিছু অনেক কিছু অনেক কাজ করে না, CSWL ডবিটি স্কুলে যেটা আছে সেটাতে ওই আমি ট্রাই করে দেখছি। আচ্ছা একটা জিনিস আমি একটু খেয়াল একটু দেখে আসি এখানে, বুঝি নাই লুপ দিলে কি হয় দেখি, এখানে দেখেন আমি যে জিনিসটা করছি এটাও কিন্তু আমি এদের ক্ষেত্রে করছি, কিন্তু ওদের সাইটের মধ্যে কাজ করে, কন্ট্রোলস কাজ করে, অটো প্লে কাজ করে, লুপ পর্যন্ত কাজ করে, কিন্তু আমি আমার সাইটে যখন দিই এটা বলছে ইউর ব্রাউজার ডাজ নট সাপোর্ট দ্য অডিও এলিমেন্ট, অনেক অনেক মানে এটা কেন হয় না, আমারটা কিন্তু আপডেট করা তারপরও কিন্তু হচ্ছে না, মানে ব্রাউজারের কথা বলতেছি। এটা যদি আমি এখানে কন্ট্রোল ভি দিই অডিও, তো আমি এটা ধরেন যে আমি এটা ব্রেক দিচ্ছি, বি আর ব্রেক দিচ্ছি, ধরেন যে আমি আরেকটা ব্রেক দিচ্ছি সুবিধার্থে, আর এখানে যেহেতু সোর্সটা ঠিক নেই সোর্সটা আমি ঠিক করে দিই, যেমন সোর্স এটা হচ্ছে আমি একটা অডিও সোর্স নিব, তাই তো অডিও সোর্স অডিও নিলাম, MP3 নিলাম, আর এখানে টাইপটাও আমি MP3 করে দিই, MP3 দিয়ে দিলাম, কেমন। আচ্ছা এই একটাই আপাতত চলুক, আর পরেরটাও যদি দিয়ে দিই, আমি একটা আরেকটা জিনিস খেয়াল করেছি ওদের
ওরা ওরা ওখানে দেখেন ওরা সোর্স করেছে দুইটা, কিন্তু দেখাইছে কিন্তু ওদের একটা, খেয়াল করে দেখছেন ওদের কিন্তু একটা শো করে, তো আরেকটা যে দিছে এই আরেকটা সোর্সে কিন্তু ওদেরও কাজ করে না, এই জিনিসটা দেখেন। কন্ট্রোল এস, আচ্ছা ধরেন যে আমি এই জিনিসটা দিলাম, হ্যাঁ এখন যদি আমি রিফ্রেশ করি, এই যে দিলাম রিফ্রেশ, কই এখন তো আমার তাদের মতো তো আসে না, দেখছেন এই হলো ব্যাপার। তো দেখেন এখানে তাহলে ভিডিওতে যেটা আমি গেলাম ভিডিওতে ভাই জি ভাই যেটা আরকি মোবাইলে দেখালো না যে মানে ব্রাউজারে দেখাইছিল ওইটাতে হচ্ছে, কিন্তু আমাদের ক্রোমটাতে হচ্ছে না, ক্রোম মোজিলা দুটাতে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মাইক্রোসফট এজ যাক, এটা ওই যেটা আসল মানে যেটা বলেন এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা আসলে একটা ইম্পর্টেন্ট না, তো এটা জাস্ট এটা কারোর হবে কারোর হবে না, এটা এটা কোনো সমস্যা নাই। আচ্ছা বর্ডার এরিয়া যদি দিয়ে দেন, পিক্সেল দিলাম বর্ডার এরিয়া ছোটার মতো করে দিয়ে দেন, তখন এটা ফাইভ পিক্সেল দিয়ে দিলেন, ফাইভ পিক্সেল দিয়ে দিলেন, তো ব্যাস। তো মোটামুটি এই যে আপনার এটা এগুলো দেখানোর উদ্দেশ্য হলো, হয়তো বলবেন যে কেন দেখাচ্ছে, দেখানোর উদ্দেশ্য জানা চলে আসলো, বর্ডারও চলে আসলো, একটা প্যাডিংও হলো, দেখানোর উদ্দেশ্য হলো যে এটাই যে আপনারা যে অনেক সময় অডিও ভিডিও যে আপনি লিখবেন এটা তো আপনাকে আপনাদেরকে তো আমি সিএসএস করে দেখাই নি, সিএসএস পার্টে এটা সিএসএস করে দেখানোর কথা, এই যে সিএসএস করে দেখালাম, সিএসএস করতে গেলে সিএসএস করতে যে আপনারা হয়তো ডব্লিউ টি স্কুলে যাবেন দেখবেন, তখন আপনি দেখবেন যে অটো প্লে পাবেন লুপ পাবেন, তখন হয়তো আপনার মনে মনে ভাবেন সারটাগুলো দেখাইলো না, আর দেখতে যে আপনার দেখেন দেখবেন যে আপনার সাইডে কাজ হচ্ছে না, তখন আবার পরের দিন বলো স্যার আমি তো এটা করছি এটা তো আপনি দেখানোও নাই আবার আমার কাজও করে না, তা আপনি তো স্কিপ করে গেলেন, তো ব্যাপারটা এই জন্য আমি আগের থেকে আজকে এগুলো বলছি, যদিও এটা প্রয়োজন নাই যে কাজ হচ্ছে না দেখে আসম ভাই বলে নাকি প্রয়োজন নেই, কিন্তু এটা দেখানোর পর মানে আপনার দেখানো যদি না দেখাইতাম বা না বলতাম আপনার তো আজকে আবার ট্রাই করতেন যে দেখি তো অডিওতে সিএসএস করে, সিএসএস করে দেখলেন যে আপনার হয়েছে, আপনি অনেকে আবার ডবল ফিস করে যায় দেখবেন দেখবেন যে অটো প্লে স্যার তো বলে নাই লুপের কথা বলে নাই, তো আমি একটু করে দেখি করে দেখবেন যে আসে না, তখনই আবার পরের দিনে ওই একই কোশ্চেন, আমি তো অনেক ব্যাচ পড়াই আমি জিনিসটা দেখছি, তো পরের দিনে ইষ্টদেনা বলে স্যার ওই ওইখানে একটু সমস্যা, কি সমস্যা আমি তো বুঝছি কি সমস্যা, বলে স্যার আমাদের অটো প্লে আসে না লুপ আসে না আপনি আমাদেরকে দেখানো নাই এই জন্য আপনি আমাদেরকে দেখান নাই এই জন্য আসে না বুঝি, এই সব মিলিয়ে ঝিলাই বলে আর কি, আমি জিনিসটা বুঝি বুঝে এই জন্য আগেই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন আমার এখানে শো হয় না, আপনাদের হইতেও পারে নাও হইতে পারে, এখন আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না এই ব্যাপার নিয়ে যে এটা যদিও মেজর মেজর কিছু না, এই হলো ব্যাপার, তো এই জন্য মূলত দেখাই দিলাম যাতে কোনো প্রবলেমটা ক্রিয়েট না হয়, আর এটা হচ্ছে অডিও ভিডিওর ব্যাপারে যেটা সিএসএস, এবং ইভেন আপনি যদি এভাবে আপনি আই ফ্রেম দিয়ে যে আপনি যদি দেখালাম ইউটিউবের ভিডিও ওইভাবে করে নেবেন, ইউটিউবের ভিডিওগুলো যে এম্বেড যেভাবে করতে হয় সেভাবে করে নেবেন, তাহলে মোটামুটি যেমন ধরেন যে আপনি যদি আমরা ইউটিউবে যাই, এটা তো এটা তো আমরা এইভাবে আনলাম ঠিক আছে, যদি আমরা ইউটিউবে যদি যাই, ইউটিউব এই একাধিক অডিও নিয়ে মানে সিএসএস করা যাবে না আলাদা আলাদা, মানে তখন ক্লাস নেব বুঝি নাই আবার বলেন, এই মানে আমরা যদি একাধিক অডিও নেই মানে দুইটা অডিও ফাইল নিলাম দুইটাতে দুই রকমের সিএসএস করতে গেলে দুই রকম সিএসএস করতে হলে আপনি দুটোটারই ক্লাস আলাদা আলাদা নাম দিবেন, মনে করেন একটাতে ক্লাসের নাম দিলেন অডিও ওয়ান আর একটা ক্লাস নাম দিলেন অডিও টু, আপনি ওইভাবে আপনি সিএসএস এর মধ্যে আপনি ক্লাসের জন্য ডট সাইন দিয়ে ডট অডিও ওয়ান ওটা নিয়ে সিএসএস দিবেন, সিএসএস যদি আলাদা করতে চান তবে আলাদাভাবে তো কেউ করেন না, সবাই একটা নাম দিয়েই আপনি সিএসএস দিয়ে দুটারই সিএসএস সেম দিলেন, আমার মতে এটাই মনে বেশি বেটার হবে। আচ্ছা শেয়ারে গেলেন, শেয়ারে যাওয়ার পর এখানে এমবেড পাবেন, এমবেড পেলে এখানে ওদের কোডগুলো পাওয়া যাবে, কোডগুলো পাওয়ার পর তো আপনি এখানে আপনি কপি করেন, কপি তো করলেন ভালো কথা, এখন এই কপি করার পর এখানে আপনি ধরেন যে এই আইফ্রেম এটা দিয়ে দিলেন,
তো আইফ্রেমে এই কোডটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। এখন আপনি একটু যদি দেখে আসি আমার আউটপুটটা কি আসে, তো দেখবেন যে আউটপুট এটা মোট মাশাল্লাহ আউটপুট চলে আসে, এই যে আউটপুট চলে আসে, কিন্তু এটা ওপেন হচ্ছে না। কেন ওপেন হচ্ছে না? আইফ্রেম উইথ হাইট সোর্স ইউটিউব থেকে অনেক ভিডিও রেস্ট্রিক্টেড করা থাকে, মানে কোন আইফ্রেমে কাজ করে না অনেক ভিডিও। হ্যাঁ, এই কথাটা সুন্দর বলছেন। এই লকেটটা আমি নিতে চাইছিলাম, যা তোমার আমি নিবই না। অন্য একটা ভিডিও নিয়ে দেখেন স্যার, ওই ভিডিও একটু কাজ করে। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, শেয়ার দিলাম, এমবেড দিলাম, আমি এখান থেকে এটা কপি করলাম। কপি করার পর আমি একটু কোডে চলে যাই, করে যারা যাবে আমি এখানে এই আই ফ্রেমে লেখাটার মধ্যে আমি ওই কোডটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। সরি, আচ্ছা ওনাদেরটা আসে না, ওনাদের কেন আসে না আল্লাহ মাহবুব জানে। সহজ দিকে কোনো কিছু নিতে হবে, যেমন ক্লাসের ভিডিও গুলো না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি মিনারাজও দিয়ে দেখি, মিনারাজও তো আসার কথা। আচ্ছা তো এখানে এটা কিন্তু ওপেন হয়েছে। হ্যাঁ আপনার কথাই ঠিক, সব অনেক অনেক আপনার অনেক রেস্ট্রিক্টেড করা থাকে, বিধে এটা হয় না। আচ্ছা এটা যে হয়েছে, এখন এটা তো আপনি করলেন, এখন এই যে আই ফ্রেমের ব্যাপারটা কিন্তু করলেন, এখন আই ফ্রেমের মধ্যে কিভাবে আমি সিএসএসটা অ্যাড করতে পারি? আপনি কিন্তু আই ফ্রেমের মধ্যেও কিন্তু সিএসএস অ্যাড করতে পারেন, কিন্তু ইচ্ছা করলে আপনি যদি এমবেডটাও হয় তাতেও কোনো সমস্যা, আর আই ফ্রেম দিয়েও যদি সোর্স করেন তাতেও কিন্তু হবে, কোনো প্রবলেম কিন্তু নাই। তো একই জিনিস দুটোই, তো আপনি যদি এখানে আই ফ্রেমের মধ্যে যদি সিএসএস করতে চান তাহলে লেখেন আই ফ্রেম, FREME, আই ফ্রেম দিয়ে আপনি এটা আপনি এখানে দেন। আই ফ্রেম দিয়ে আপনি যদি দেন যে আপনি উইথ দিতে পারেন, WIDTH উইথ, উইথ হাইট দিয়ে দেন, উইথ হাইট বর্ডার দিয়ে দেন, উইথ দিয়ে দেন, যেমন ধরেন যে আপনি 400 পিক্সেল দিয়ে দেন, দিনটা ছোটো হয়ে যাক। তারপর আপনি উইথ দিলেন, আপনি যদি হাইট দিতে চান তাহলে HEIGHT হাইট দিয়ে দেন, হাইটও দিয়ে দেন, যেমন মনে করেন যে 400 দিলেন, এখানে আপনি এটা 300 দিয়ে দেন। আচ্ছা ওইটা আপনি 400ই দেন, সমস্যা নেই, 400 পিক্সেল দিয়ে দিলেন, উইথ হাইট আপনি দিয়ে দিলেন। তা উইথ হাইট দিয়ে যদি আপনি দেখেন যে কী অবস্থাটা হয়, আমি এটা যদি দেখি এটা কিন্তু একটু এরকম হয়ে গেছে, তার মানে এটা কাজ করে। আপনি উইথ হাইট দিলো, ওইটা দিল কিন্তু ও মোটামুটি কাজ করতেছে, ঠিক আছে। আর হচ্ছে এখানে আপনি উইথ হাইট দেওয়ার পর উইথটা আমি বরঞ্চ, যদিও এখানে এখানে আপনার যদি আপনি আই ফ্রেমের মধ্যে কাজ করেন যে 600, আর এখানে যদি আপনি এটা দিয়ে দেন যে আপনি এখানে বর্ডার দিতে পারেন, বর্ডার বর্ডার যদি দেন যে বর্ডার কত দিবেন, বর্ডার 2 পিক্সেল দেন, বা 2 পিক্সেল কী দেবেন, সলিড রেড, সলিড দেন, সলিড
সলিড রেড। একটা দেখুন একটা বর্ডার কিন্তু চলে আসে, তেমন আপনি এটাকে মধ্যে কি করতে পারেন, আপনার সিএসএস কাজ করতেছে, তো আপনি এখানে যখন সিএসএস কাজ করবেন দেখবেন যে আপনার এখানে দেখেন আমরা এই কাজগুলো তো কিন্তু আমরা এইচটিএমএল এ কিন্তু করে আসছে, যে অডিও ভিডিও আই ফ্রেম, হ্যাঁ এই কাজগুলো কিন্তু আমরা করে আসছি, কিন্তু আমাদের সিএসএসটা দেখানো হয় না, বিকজ অফ ওটা ছিল আপনার এইচটিএমএল এর কাজ, ক্লাস ছিল তখন, এই জন্য আমরা তখন আমরা ওই সিএসএসটা তখন ওটার সাথে অ্যাড করি নাই, এখন অ্যাড করে দিলাম যাতে করে আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তো আমরা তাহলে কীভাবে আপনার সিএসএসটা করবো, অডিওর ক্ষেত্রে অডিও যে উইথ হাইট প্যাডিং বর্ডার রেডিয়াস বা বর্ডার বা বর্ডার আপনি এরকম কালার দিয়ে দিলেন, এভাবে কিন্তু আপনি অডিও ভিডিও আপনার এই যে আপনার আই ফ্রেম এগুলো কাজ করবে আপনার, ঠিক আছে এগুলো ব্যাপার। তারপরে এই তিনোটাই আপনার ট্রাই করে দেখবেন যে আপনার অডিও ভিডিও আই ফ্রেম এই তিনোটা কাজ করে কি না, এটা একটা কাজ করে দেখবেন, তাহলে ব্যাপারটা কিন্তু মোটামুটি কমপ্লিট। হ্যাঁ আচ্ছা যাই হোক, এখন একটা কাজ করি, নতুন একটা টপিকে যাই। আচ্ছা ব্রেক মনে দিই নাই তাই না, ভুলেই গেছি, তাহলে এখন একটা ব্রেক দিই, ব্রেক দেওয়ার পর আমরা নতুন টপিকে চলে যাব। জি নীলাঞ্জন দেব বাবু, কালকে আপনি দুপুরে ক্লাস করতে চাচ্ছেন? ঠিক আছে তাহলে দুপুরে আপনি আমাকে মেসেঞ্জারে নক দিয়েন, আমি আপনাকে ক্লাস, আপনি তো দুপুরে শুধু ক্লাস করবেন কালকের জন্যই নাকি? কালকে আর আরো দুই দিন আছে। আচ্ছা পরীক্ষা না, আপনার পরীক্ষা চলতেছে? হ্যাঁ স্যার। আপনি আমার মেসেঞ্জারে নক দেন, আমি আপনাকে আচ্ছা আপনারা কি পরীক্ষা? পরীক্ষা আছে তো কালকে আমার। আচ্ছা ঠিক আছে, আপনারা দুইজন আমাকে মেসেঞ্জ মানে মোবাইলে মেসেঞ্জারে নক দিয়েন, তার মোবাইল মেসেঞ্জারে আমি আপনাদের লিংকটা দিয়ে দেব ক্লাস শুরুর আগে। আপনি শুধু বলবেন মেসেঞ্জারে লিখবেন যে আমি আমি মর্নিং ব্যাচের স্টুডেন্ট স্যার, আমি আপনার এড়িয়ে দিবে মর্নিং ব্যাচের স্টুডেন্ট, আমাকে দুপুরের ক্লাসে লিঙ্ক দেন, আমার পরীক্ষা ছিল সকালে, এভাবে লিখে দিলে আমি জিনিসটা আমার মনে পড়ে যাবে, বুঝতে পারছেন? ঠিক আছে তাহলে এখন তাহলে একটা ব্রেক দিচ্ছি 20 মিনিটের, 11:40 মধ্যে চলে আসেন, আর আসার পরে বসে থাকবেন না, এসেই এই যে অডিও ভিডিও আই ফ্রেম এগুলো একটু প্র্যাকটিস করে ফেলেন। আচ্ছা ওকে, আচ্ছা দেখেন আমি একটা ডিপ নিলাম, যেমন ধরুন যে মিত্রপূর্ণ আমি একটা ডিপ নিলাম, এখানে আমি যদি এখানে একটা কিছু ডিপের মধ্যে কোনো ক্লাস দিয়ে দেখে ডট মিতু, আমি ক্লাস নিচ্ছি ধরুন যে আমি এটা দিতে চাচ্ছি WIDTH উইথ উইথ দিলাম উইথ দিলাম ধরুন যে 200 পিক্সেল ছোটো করে নিলাম, দেন হচ্ছে আমি এটা দিতে যাচ্ছি উইথ হাইট HEIGHT উইথ হাইট দিলাম, এটা তো দিয়ে দিই 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার BSC ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যেমন ধর রেড দিলাম, আমি একটা নিলাম কেমন। এখন এই যে আমি ডিপটা নিলাম,
দেখে সে দ্বীপটা আসছে কিনা। হ্যাঁ দ্বীপটা আসছে, তবে এটা হাইট মনে হয় আপনার 200 হবে, 200 দেওয়া হয়নি, 20 পিক্সেল চলে আসছিল, এখন মোটামুটি চলে আসছে। এখন এই যে একটা ডিপ যে আমি নিলাম নর্মাল একটা সাধারণ একটা ডিপ, আপনি চাইলে এখানে কিন্তু কিছু কাজ করতে পারেন। কাজগুলো আমি করে করছি, আমি একটু আলাদা করে নিই, তাহলে হয়তো দেখলে হয়তো বুঝবেন যে আমি এখানে কিছু আপনার তিনটা জিনিস নিব। আচ্ছা অ্যানিমেশন নিয়ে আমরা অনেক অনেক সময় অনেক কথা শুনেছি, অ্যানিমেশন সেটা একটু লম্বা করেন। আচ্ছা ধরুন যে অ্যানিমেশন নিলাম, অ্যানিমেশনের মধ্যে আপনাকে তো দেখেন অ্যানিমেশন নিলাম, অ্যানিমেশনকে নাম দিতে হবে, কি দিতে হবে, নেম। আমি যদি কোনো সময় যদি কোনো অ্যানিমেশনে কাজ করি তো আপনাকে কি নিতে হবে, আপনার অ্যানিমেশনে আপনার কি দিতে পারেন, আপনার নেম দিতে হবে। তো নেম ধরেন যে আমি দিলাম, যে ধরেন সাপোজ সে আমি মিতু দিলাম, মিতু নামে আমি অ্যানিমেশনকে নেম দিলাম, কেমন। তো প্রথমে আপনি যদি অ্যানিমেশন করতে চান আপনাকে তার নাম দিতে হবে, নাহলে নাম না দিলে কিন্তু কাজ করবে না। আপনি মিতু দিবেন, তো মিতু নাম দিলেন, এখন মিতু নাম আপনি একটা এইটাকে আপনি অ্যানিমেশন করতে চান, এই জিনিসটাকে আমি এটার নাম দিলাম কি মিতু। এখানে ক্লাস মিতু আছে বলে যে মিতু হয়েছে তা কিন্তু না, আপনি এখানে নাম একটা দিলেন, যেমন আমাদের একজন তাহলে অনেকে হয়তো ভাববে এটা মিতু নাম আছে বলেই বুঝি মিতু দিতে হবে। আমি হয়তো আসমা দিলাম, আমি আসমা নামে আমি একটা, ওনার নাম কি আসমানা, হ্যাঁ তো আসমা নামে আমি কি করব, হ্যাঁ আসমা আক্তার, আসমা নামে আমি অ্যাডমিশন নেম দিলাম। এখন আপনাকে অ্যাডমিশনটা কাজ করার জন্য আপনাকে আলাদাভাবে বাইরে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে আপনাকে লিখতে হবে কি ফ্রেম। এই অ্যানিমেশনের সাথে কি ফ্রেম এই ওয়ার্ডটা খুব মানে সম্পর্কিত। তো আপনি কী করবেন, শিফট দিয়ে আপনি আপনার অ্যাঙ্কর আপনার এই যে একটা রেট অফ দিবেন, এরপর লিখবেন কি ফ্রেম, কে ইউআই কি ফ্রেম, এফ আর এ এম ইএস কি ফ্রেম দিবেন। কি ফ্রেম দিয়েই আপনি আপনার নামটা দিবেন, কি ফ্রেম দিয়ে আপনি কিন্তু একটা স্পেস দিবেন, নামটা দিবেন, এই যেমন আসমা, আসমা দিয়ে এবং আপনি আপনার কোড লেখা শুরু করবেন। ব্যাপারটাকে একটুকু কি সবাই বুঝছেন কিনা, যে আমি একটা প্রথমে ডিপ নিলাম, ডিপ নিয়ে একটা স্পেস দিয়েছি, এই কারণে যে আপনি যেন বুঝতে পারেন ব্যাপারটা কি। আমি একটা কি নিবো, আমি এই ডিপটাকে আমি অ্যানিমেশন করতে চাই, অ্যানিমেশন করতে গেলে আমাকে একটা নাম নিতে হবে, অ্যানিমেশন নেম আসমা, এবং সেই কাজটা করার জন্য আপনাকে কি ফ্রেম আসমা নামে আপনাকে পরবর্তীতে এখানে আমি কি চেঞ্জ চাই সেটা আমাকে লিখতে হবে। তো আমি কি কি চেঞ্জ চাই সেটা আমি লিখবো, লিখলে ব্যাপারটা কি হয়ে যাবে। সরি, তো এখানে দেখেন আমি আসমা নামে একটা কি ফ্রেম নিয়েছি, এখন আমি কি কি করতে চাই এটার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, যে আপনাকে ফর্ম লিখতে হবে আর টু লিখতে হবে, এফ আর ও এম ফর্ম, ফর্ম লিখে আপনি এটা দিবেন, পরের লাইনে আপনি লিখবেন টু, মানে হচ্ছে আপনি যে অ্যানিমেশনটা করতে চান আপনি কোথা থেকে কি করতে চান, এবং দেখে শেষে আপনি কি করতে চান সেটা আপনাকে আবার বলে দিতে হবে। ধরেন যে আমি কি কোথা থেকে চাই, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি কি নিয়েছি, রেড নিয়েছি, তাই না, ঠিক আছে রেড নিয়েছি। আমি এটাকে আপনি ধরেন যে আপনি কপি করলেন, কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করলেন, আপনি চান যে যে আপনার রেড থেকে আপনার যে রেড দেওয়া আছে, আপনি রেড থেকে আপনি রেড চাচ্ছেন না, আপনি রেড থেকে আপনি হয়তো ব্লু করতে যাচ্ছেন, BLUE ব্লু করতে যাচ্ছেন, মানে আপনি কি ফ্রেমে চাচ্ছেন আমার অ্যানিমেশনটা হোক, কিন্তু সেটা হোক আপনার ফর্ম রেড থেকে নিয়ে আপনার ব্লু হোক, আপনি এটা চাচ্ছেন। আচ্ছা এই জিনিসটা যদি আমি করে দেখি আসে আদৌ এটা আদৌ হয়েছে কি না, যদি আমি এটা রিফ্রেশ করে দেখি যে এটা হয় নাই, খেয়াল করে দেখেন হয় নাই, তার মানে কি জিনিসটাকে কাজ করলো, আমি আসমা নামে একটা অ্যানিমেশন নিলাম কিন্তু সেটা কিন্তু কাজ করলো না, না কারণ কিছু কারণ আছে, সেটা হচ্ছে ও যে লাল থেকে নীল হবে ওকে আমাকে আরও কিছু ওকে ডিরেকশন বলতে হবে, শুধুমাত্র এভাবে বললেই হবে না, ওকে বলতে হবে যে তুমি যে এটাকে যে লাল থেকে নীল করবে এটাকে অবশ্যই 2 সেকেন্ডের মধ্যে করবা। আমরা কোনো একটা কাজ করতে গেলে আমরা বলে দিই না এই এই কাজটা করবি, হ্যাঁ 5 মিনিটের মধ্যে করে করে দিতে হবে, এরকম ওকে আমাকে কি করতে হবে অ্যানিমেশন
সেখানে আমি দিতে গেলে যে দেখেন অ্যানিমেশন যদি আপনি দেন, অ্যানিমেশন আপনি ডিউরেশন দিয়ে দেবেন, কি দিয়ে দিবেন, ডিউরেশন। তারপরে লেখেন যে অ্যানিমেশন এটাকে ডাক দিবেন ডিউরেশন, TION ডিউরেশন দিয়ে দেন। অ্যানিমেশন ডিউরেশন দিয়ে দেন, ধরুন যে আপনি দিতে চান যে 2 সেকেন্ডের মধ্যে কাজটা চান। আপনি 2 সেকেন্ড এখন যদি আপনি দিতে দেন তাহলে ব্যাপারটা এখন কী দাঁড়াবে, এখন যদি আপনি এটা রিফ্রেশ দেন দেখেন 2 সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে গেল। আমি কিন্তু এটা কিন্তু হোভার করিনি, এটা যে এমন না যে হোভার করলে, আগে যেটা শিখেছি সেটা কিন্তু আমি ট্রানজিশন শিখেছিলাম, ট্রানজিশনের ব্যাপারটা ছিল আপনি হোভার করবেন তারপর সে হোভার অনুযায়ী সে ট্রানজিশনগুলো কাজ করবে, মানে আমরা মাউসের পয়েন্টটা নিয়ে যেতে হবে। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখেন আপনার কিন্তু, আমি জাস্ট পেজটা রিলোড হওয়ার সাথে সাথে কিন্তু কাজ করছে। আপনার এখানে কি ছিল, এই দেখেন নীল থেকে লাল হয়ে গেছে, মানে লাল ছিল লাল থেকে নীল হয়েছে, নীল থেকে আবার লাল হয়েছে, খেয়াল করে দেখেন এখন কিন্তু লাল, রিফ্রেশ করলে নীল হবে, নীল হয়ে আবার আগে যাবে আবার লাল হয়ে যাবে। এই যে এই জিনিসটা যে চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা যদি আমি আরেকটু যদি করে দিই, যে ধরেন যে আমি চাচ্ছি যে এখানে লাল থেকে তো নীল হবেই, যদি আরেকটা দিয়ে যেমন আমি চাচ্ছি যে বর্ডার বর্ডার রেডিয়াস চাই, আমি বর্ডারের রেডিয়াস হবে ধরেন যে কত হবে, ধরেন যে আপনি 20% 20% করে দিলাম, যেমন বর্ডার রেডিয়াসও হবে সেটা 20% হবে, যে করি তার মানে আমাকে কিন্তু মাউস নিতে হচ্ছে না, এটা অনেক, এটা আপনার হোভারের চাইতেও কিন্তু খারাপ না। আপনি অনেক হোভার তো হোভার কাজ করবেই, কিন্তু আপনি যদি এরকম কোনো জন্য একটা পরিস্থিতি হন যে আপনাকে এইভাবে আপনার ও নিজে নিজে অ্যানিমেশন করবে, আপনাকে কোনো ক্লিক করা লাগবে না বা হোভার করা লাগবে না, তাহলে ব্যাপারটা কিন্তু দারুণ হবে। তো আমি কী করলাম যে লাল থেকে নীল হবে, নীল হয়ে আবার কী হয়ে যাবে 20% রেডিয়াস হবে। আপনি 20% জায়গায় যদি আপনি আরও 60% দেন তাও কোনো ক্ষতি নেই, আপনি এখানে রিফ্রেশ করার সাথে সাথে ওর কিন্তু হয়ে যাবে, পুরোটা কিন্তু বল হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু দারুণ হচ্ছে। তো আপনি কী করলাম, আমরা দুই আমি ওকে বলে দিয়েছি যে অ্যানিমেশন ডিউরেশন হবে 2 সেকেন্ড, 2 সেকেন্ডের মধ্যে আমাকে এই কাজটা করে দিতে হবে, ও কিন্তু করে দিয়েছে। এখন তাকে যদি আমি বলে দিই যে কাজটা তুমি এতবার করবা, আমি যদি এটাও যদি বলে দিতে পারি অ্যানিমেশন অ্যানিমেশন স্পেস দিয়ে আপনি দেন, এটার নাম হচ্ছে ইটারেশন মনে হয়, ইটারেশন TIO, আপনি ইটারেশন দিয়ে কাউন্ট করে দিতে হবে, COUNT কাউন্ট, কাউন্ট করে যদি দেন আপনি ধরেন সাপোজ দেন না 5 দিলেন কন্ট্রোল এস, এখানে কি আপনার বানান কি ভুল হয়েছে, অ্যানিমেশন অ্যানিমেশন ইটারেশন ইটারেশন নাকি, এখানে মনে হয় ই হবে, হ্যাঁ এবার দেখেছেন আমি ই জায়গায় এ দেওয়াতে কিন্তু কাজ মানে কোনো কালারই আসে না, ইভেন এটা কোনো কাজও করতো না, এখানে হবে ইটারেশন আবার ই টির পরে কি হবে, ই হবে। আমি ওকে বলে দিয়েছি তুমি এটা 2 সেকেন্ডের মধ্যে করবে এবং তুমি 5 বার করবা এই কাজটা করে বলাতে, এখন দেখি তো এই জিনিসটা করে কিনা, আপনি একটু গুনবেন 5 বার হয় কিনা, 1 বার 2 বার 3 বার, এটা হচ্ছে 5 বার, 5 বার হওয়ার পর আর কিন্তু করছে না। তো ব্যাপারটা দেখে আমি কিন্তু শুধু ওই একবারই কিন্তু আপনার ওয়েবসাইটটা জাস্ট একটু মানে ক্লিক করেছি, আর ও নিজে নিজে কিন্তু কাজগুলো করছে, আমি কোনো মাউস দিয়ে কোনো কিছু ক্লিক করা লাগতেছে না বা কোনো কিছু হচ্ছে না, ও কিন্তু ও কিন্তু স্মুথভাবে কিন্তু করছে। তার মানে আমি জিনিসটা তাহলে এটুকুর মধ্যে কী কী বুঝলাম, এটুকুর মধ্যে বুঝলাম যে আপনি যদি কোনো কিছু কোনো ডিপকে যদি অ্যানিমেশন দিতে চান তো আপনাকে অবশ্যই কী করতে হবে, এই 3টা জিনিস অবশ্যই লিখতে হবে, অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, এই 4-3টা জিনিস দিবেন। আর তার ঠিক নিচে আপনি কি ফ্রেমের মধ্যে ওই নেম দিয়ে আপনি ফর্ম আর টুর মাধ্যমে জিনিসটা বলে দিবেন, তাহলে জিনিসটা কিন্তু অ্যানিমেশন কাজ করবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। এটা কিন্তু আমরা যেভাবে করছি যে আমরা মৃত্যু নামে আমরা একটা হোভার নিয়েছি, মনে আছে মেবি আপনাদের, হোভার সময় কী করেছি, মৃত্যু নামে আমরা একটা দিয়েছি হোভার দিয়েছি, হোভার দেওয়ার যেটা যেটা আমি আপনার পরিবর্তন চাই সেইগুলো আমরা আমরা দিয়েছি, ইভেন আমরা সেটা আবার ট্রানজিশনও দিয়েছি, ট্রানজিশন আবার 2 সেকেন্ড, হ্যাঁ বা 2 অল 2 সেকেন্ড, বা যেভাবে আমরা ট্রানজিশন দিয়েছি আবার ট্রান্সফর্মও করেছে যে ট্রান্সফর্ম করলে কী হয়, এটা কিন্তু এটা অনেকটা ওটার চাইতে একটু এটা বাড়তি সুবিধা হচ্ছে, এটা আপনি এটা কিন্তু কাউন্ট দিতে পারছেন, ওখানে কিন্তু আপনি কাউন্ট দিতে পারবেন না,
ট্রানজিশনে আপনি জাস্ট আপনি 2 সেকেন্ড 3 সেকেন্ড বা দিতে পারবেন, কাউন্টের ব্যাপারটা কিন্তু আপনি অ্যানিমেশনে ঘটবে। তো আপনার যেটা যেটা লাগে সেটা আপনি এখানে তো ইউজ করতে হবে, তাই না? তো আপনি এখানে তাহলে আমি অ্যানিমেশন দিলে কি আমি ও নিজের স্বয়ংক্রিয়ভাবে কিন্তু 5 বার কাজ করবে, ও কিন্তু 5 বার কাজ করবে। তো এখানে একটা ছোট করে একটা কথা বলে রাখি, আপনার যদি ব্রাউজার যদি আপডেট না হয় এই প্রপার্টি কিন্তু রান হবে না। সো এই প্রপার্টি কী করতে হবে, আপনাকে ওয়েবকিট ইউজ করবেন। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে আপনি যখন এরকম কোনো কিছু স্পেশাল যদি কোনো কিছু আপনি যদি ইফেক্ট ইউজ করেন, এটা কিন্তু লেটেস্ট ভার্সন ছাড়া কিন্তু রান হবে না। এটার জন্য আপনাকে ওয়েবকিট ইউজ করতে হবে। তো এটা সবসময়ের জন্যই প্রযোজ্য। তো আপনারা একটা কাজ করে নেবেন, যেমন আমি যখন এই জিনিসটা করেছি, এই জিনিসটা আপনি ওয়েবকিট করে নিলেন, আবার এইটা যে করেছি এটাকে আপনাকে ওয়েবকিট করে নিতে হবে, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম থাকে না। যেমন এই পুরো জিনিসটাই আপনি কপি করেন, কপি করে নিয়ে আপনি এটার নিচে আপনি কী করবেন, আপনি এটার নিচে আপনি আবার লেখেন, তাহলে তো হয়ে যায়। আবার লেখেন এবং এটাকে আপনি এখানে কী করে দেবেন, ওয়েবকিট করে দেবেন। তো প্রথমে লিখে দেন যে আপনি এটাকে ওয়েবকিট করছেন। তো এখানে লিখলে হবে না, আপনাকে লিখতে হবে ঠিকঠাক, আপনি পরে দেন শেষে দেন সেটা কোনো সমস্যা না। তো আপনি এই অ্যাডাডেটের পরে দিয়ে দেবেন, যে আপনি দিলেন আচ্ছা আমি প্রথমেই দিই, যেটা আপনাদের প্রথম দেন শেষে দেন কোনো প্রবলেম নেই। আপনি দিয়ে দেন ওয়েবকিট, WEB ওয়েবকিট, ব্যাস। মানে মানে হচ্ছে কি ফ্রেমের ঠিক আগে আগে আর হচ্ছে অ্যাডাডেটের ঠিক পরে, ঠিক এই মাঝখানে আপনি কী করে দেবেন, আপনি ওয়েবকিট দিয়ে দেন, তারপর আপনি যাওয়ার মতো কে ফ্রেমস আসমা আপনি যেটা থাকবে এটা, তারপর এই জিনিসটা জিনিসটা সেম। তো এটা হবে কি, অন্য যারা ইউজার আছে তারা কিন্তু দেখতে পাবে, এবং এবং এটাও করে দিতে হবে। এটা যখন করবেন তখন আপনি একটু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, ওদেরকে আলাদা আলাদা করে দিতে হয়। তো আমি এটা যেহেতু করেছি, এটা আপনি কী করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, আর এটা এখানে আপনি পেস্ট করেন, আপনি এখানে পেস্ট করে দেন, বা ঠিক নেমের ডিউরেশনের জায়গাও আপনি কপি করেন এবং এটা এটা এখানে আপনি এখানে পেস্ট করে দেন। এবং ইভেন এটাও কিন্তু সেম লাইক দ্যাট, আপনি এখানে এটা কপি কি করেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করেন এবং এটা আপনি এখানে পেস্ট করে দেন। তো এটা তো করলাম, এখন একটু গ্যাপগুলো কমাই দিই। আমি কেন এগুলো একসাথে এইভাবে করে লিখে আলাদা আলাদা করে, তাতে আপনি বুঝতে একটু সুবিধে হয়, আর কিছু না ভাই, বুঝতে সুবিধা হওয়ার জন্য মূলত এটা করেছি। যেহেতু প্রত্যেক দিন আমি দুবার দুবার করে লিখেছি, আপনি প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি যে ওয়েবকিটটা লিখলেন না, ওয়েবকিটটা যেটা আমি লিখলাম ওয়েবকিটটা আপনি এখানে প্রত্যেকটার মধ্যে দিয়ে দেন, তাহলে কিন্তু ভাই হয়ে যাবে। ধরেন যে আমি এটাতে এটাতে দিয়ে দিলাম, আবার এটাতেও দিয়ে দিলাম এবং এইটাতেও দিয়ে দিলাম। তো আপনার জিনিসটা কী ধরালো, আপনার ওয়েবকিট প্রত্যেকটার মধ্যে আমি দিয়ে দিলাম, ব্যাস ব্যাপারটা কিন্তু হয়ে গেল। তো আপনাকে তাহলে এই ব্যাপারটা এখন মনে বুঝতে পেরেছেন যে কেন আমি ওয়েবকিটটা দিয়েছি। তো এটা যদি আপনি রিফ্রেশ করে দেখেন, এখানে আপনার কোনো পরিবর্তন কিন্তু হবে না। কিন্তু যারা আপনার একটা ওল্ড ব্রাউজার ইউজ করে থাকেন তাদের জন্য মূলত এই জিনিসটা কাজে লাগবে। আপনি হয়তো ওই MS বা মজ ওগুলো না করে শুধুমাত্র ওয়েবকিট দিয়ে দেন বেশি মোটামুটি, তাহলে এটা দিয়ে মোটামুটি ফিল আপ হয়ে যাবে। এটা দিয়ে হয়ে যাবে। তো আমি তাহলে কী কী জিনিস শিখলাম, যে আপনি যখন অ্যানিমেশন দিবেন অ্যানিমেশন 3টা জিনিস লাগবে, সেটা হচ্ছে অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, এবং আপনি ওয়েবকিট আপনি আই ফ্রেমের মাধ্যমে জিনিসটা নিয়ে আসবেন, ঠিক আছে? এখন এইটুক পর্যন্ত আপনাকে সবাই বুঝতে পারছেন কি না, আমরা কিন্তু এই কাজগুলো ট্রানজিশন প্রপার্টিতে কিন্তু করা যেত। কিন্তু আমি আবারও বলি, ট্রানজিশন প্রপার্টিতে করতে পারতেন, কিন্তু আমরা এখানে অ্যানিমেশন দিয়ে করেছি, তাতে করে অনেকবার কাজটা করা যাবে। খেয়াল করে দেখছেন আমরা কিন্তু 5 বার এই কাউন্টের কাজটা করেছি, কিন্তু ট্রানজিশনে আপনি কিন্তু এই কাউন্টের ব্যাপারটা নেই। ট্রানজিশনে আপনাকে হোভার করবেন তখন সে একবার কাজ করবে, হোভার করলে আপনি একবার কাজ করবে কিন্তু ট্রানজিশনে। কিন্তু আপনি যদি কোনো কাজকে যদি বারবার করতে চান, বারবার দেখতে চান, তাহলে আপনার কী করতে হবে, তাহলে আপনাকে এরকম আপনাকে কাউন্ট করে নিতে হবে। তাহলে আপনি কাউন্ট করতে চান তাহলে আপনাকে অ্যানিমেশনের মধ্যে যেতে হবে। এখন দেখেন এই ব্যাপারটা আপনাদের মোটামুটি হয়েছে কি না বা বুঝছেন কি না। এটাকে এটাকে আমি এটাকে আমি মূলত জি হ্যালো আচ্ছা ঠিক আছে নিশ্চিত ভাই। তো এখানে দেখেন এখানে কিন্তু মোটামুটি এটা যদি হয়ে যায় তাহলে আমি
ওই ডিপটা ওভাবে থাকুক, এটাকে আমি একটু আরেকভাবে দেখাই। ধরেন যে আমি এটা এই ডিপটাতে কাজ করতে যাচ্ছি, আমি 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 আবার মিত্র নামে আমি আবার এই আপনার ওয়েব হাই ব্যাকগ্রাউন্ড কালার রেড এটাই মনে করে নিলাম। কমেন্ট করছি যাতে করে আপনারা জিনিসটা যেন একটু পরবর্তীতে আবার চাইলে যেন দেখতে পারেন বা বুঝতে পারেন। এটা তো আমি এখানে কি করলাম, আমি এখানে আপনার মিত্র নামে যে এটা নেওয়া সেটাকে নিয়ে নিলাম। এখানে মনে হয় এটা ক্লোজিং হয় নাই, এটা ক্লোজিংটা দিয়ে দিচ্ছি। তো তাহলে কি নিলাম, আমি মিত্র নামে আমি আবারও একটা ডিপ নিলাম, এবং আপনি এখানে চাইলে আপনি এখানে একটা, এখন আমি কি অ্যানিমেশন করতে চাচ্ছি, অ্যানিমেশন করতে আমার কী কী জিনিস লাগবে, অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন এবং অ্যানিমেশন ইটারেশন কাউন্ট থ্রি বা ফোর যেটাই আপনি কাউন্ট করতে চান। তা আমি এখান থেকে লিখে নিই যে অ্যানিমেশন কি করতে হবে, অ্যানিমেশন নেম দিতে হবে, দেন এন এ এম নেম। এখন আপনি অ্যানিমেশন নেম কী দিবেন, আপনি অ্যানিমেশন যদি নেম দিতে চান তাহলে আপনাকে নেম দিতে হবে, যেমন ধরেন আপনি দিলেন যে আসমা, আমরা আসমা নিয়ে আপুকে নিয়ে কাজ করেছি, অ্যানিমেশন নেম হচ্ছে আসমা, এবং অ্যানিমেশন ডিউরেশন দিতে চাচ্ছেন। অ্যানিমেশন ডিউরেশন কত দেবেন, অ্যানিমেশন ডিউরেশন দিব আর হচ্ছে আপনার এই অ্যানিমেশন ডিউরেশন যদি আপনি নেন তাহলে মনে করেন সাপোজ ধরলাম যে আগের মতোই 2 সেকেন্ড নিলাম, হ্যাঁ ঠিক আছে। এবং আপনি এখানে দেবেন অ্যানিমেশন ইলিটারেশন আপনার কাউন্ট, তো অ্যানিমেশন আইটিটারেশন টি আই ইটারেশন সিও ইউ এন টি কাউন্ট, এটার কাউন্ট ধরেন যে আপনি এটা আগের মতোই 3 দিয়ে দিলেন। এখন যে ব্যাপারটা ঘটবে যে আমি একটা ডিপ নিলাম, মিত্র দামে একটা ডিপ নিলাম, ওই ক্লাসের মধ্যে আমি কী করি উইথ হাই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছে এবং অ্যানিমেশন করেছে। এখন এইভাবে একটু করলে তো কিন্তু কি কাজ হবে, হ্যাঁ শুধু যদি একটু করে তাহলে তো মনে হয় যে আপনার কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না, ডিপের জায়গায় ডিপ আসছে, কালার যায় কালার আসে, কিন্তু এই অ্যানিমেশন এটার কোনো কাজ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে নতুন করে একটা রেট অফ দিয়ে এই জিনিসটার নাম না দেন। আপনি কী নাম দিতে হবে, কিওয়ার্ড WOR, হ্যাঁ WOR কি হবে, WORLD কিওয়ার্ড হবে নাকি নাকি কি হবে বলেন তো, কি ফ্রেম হবে কোনটা, আপনাকে বুঝতে পারছেন, FRAME এস কি ফ্রেমস দিয়ে দিবেন। এখন কি ফ্রেমস আমার নামটা কি দিব, নামটা দিব আসমা, তাও দিয়ে দিলাম আসমা নামে আসা, কি ফ্রেমটা দিয়ে দিলাম। এখন এখান জি তো এখন দেখেন যে এখানে আমি কি করলাম, আসমা নামে আমি যে নিলাম, আমি আসমা নামে কি ফ্রেমটা লিখলাম। এখন আপনি আমার যে জিনিসটা এর আগের দেখেছি ফর্ম দিয়েছি 2 দিয়েছি তাই না, ফর্ম এবং 2 এর কাজ করেছে যে টকে যেটা কাজ করলাম। এখন ফর্ম 2 ছাড়াও কিন্তু অন্যভাবে একটা ধরনের কাজ করা যায়, যেমন ধরেন আমি যদি এই ব্যাকগ্রাউন্ড কালার এটা নিই, মানে ফন্ট মানে ফর্ম আর 2 যদি ধরেন যেটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর এখানে মনে করেন পেস্ট করলাম কন্ট্রোল ভি, এখন ধরেন আপনি ফর্ম আর 2 দিবেন না, আপনি ফর্ম আর 2 দিবেন না, আপনি কি করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে এটা ফর্ম 2 হবে না, আমি এটা ফর্ম 2 দিলে তো জিনিসটা মানে এক একতরফা হয়ে যাচ্ছে। আপনি চাইলে কিন্তু এখানে এই বিভিন্ন কালার ইউজ করে করে কিন্তু বিভিন্ন রকম করতে পারেন, যেমন ধরেন সাপোজ এটাকে আমি বাদ দিই বোঝার সুবিধাতে, আমি ধরেন যে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু তো সি করে আচ্ছা। তো আমি কি করলাম, আমি ব্যাকগ্রাউন্ড কালার 3টে নিয়েছি, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্লু আর একটা কি কালার, যেমন ধরেন যে আমি দিলাম যে রোড ব্লু আর হচ্ছে ব্ল্যাক BLSCK, আমি ব্ল্যাক নিলাম। তো ব্ল্যাক নিয়ে আমি এটা 3টে কালার নিয়েছি। এখন যদি আমি এটা দেখতে যাই এখন কোনো কাজ করবে কি না, এখন যদি আমি রিফ্রেশ করি দেখবো যে কোনো কাজ করতেছে না। এখন আপনি যদি এখানে দিয়ে দেন যে আমার এটা কাজ করবে কীভাবে, আমি তো একটু ফর্ম আর 2 দিই নাই,
আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি প্রথমে দিবেন 0% কি দিবেন, 0% দিয়ে দেন, পরেরটা কি দিবেন, পরেরটা আপনি দিয়ে দেন যে 50%, 50% দিয়ে দিবেন, পরেরটা আপনি কি দিবেন, পরেরটা 100% দিয়ে দেন। শুরু এবং শেষটা কিন্তু এরকম 0% এবং 100%ই হবে, এটা একটু মনে রাখলেই হবে। শুরুতে আপনি শেষে আপনি মাঝখানে যা দেন তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু শুরুতে দিবেন 0%, শেষে দিবেন 100%। এটা দিয়ে যখন আপনি একটু রিফ্রেশ করে দেখি, ব্যাপারটাকে আপনি বুঝতে পেরেছেন যে আমি যে তিনটা কালার নিয়েছি সে কিন্তু তিনটা কালার দেখাচ্ছে, একটা নীল ব্ল্যাক, লাল নীল ব্ল্যাক, রেড ব্লু ব্ল্যাক, পাঁচবার কিন্তু হয়েছে। পাঁচবার হওয়ার মানে কারণ হচ্ছে সেটা পাঁচবার তিনবার হয়েছে, তিনবার মানে হচ্ছে সে কাউন্ট করেছে তিনবার, সে তিনবারই কিন্তু দেখাচ্ছে। ব্যাপারটা কিন্তু অন্যরকম, যে আপনি কিন্তু এখানে টাইমটাকে আপনি ভাগ করে দিয়েছেন, 0% থেকে শুরু হবে, 50%, তারপর হচ্ছে 100%, এইভাবে কিন্তু চললো। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন যে জিনিসটা কিভাবে চললো? তো এইভাবে কিন্তু হয়ে গেল। এবং আপনি এই জিনিসটা যে শুধুমাত্র যে তিনটা কালারের মাধ্যমে পারবেন তা কিন্তু না, আপনি চাইলে কিন্তু আপনি আরো ধরেন যে আমি আমি আরো কিছু কালার নিতে চাই, ধরেন কোন একটা কালার যদি আমি এখানে ধরেন যে আরো একটা দিলাম, ধরেন যে আমি এই আরো একটা দিলাম, ধরেন আমি আরো একটা দিলাম, তো এখানে প্রত্যেকটাই আমি কি করবো কালার চেঞ্জ করে দিলাম, রেড ব্লু ব্ল্যাক আর কি আছে, গ্রিন GREEN, গ্রিন আরো কিছু কালার নিই, যেমন ধরেন এখানে যদি নিই পিঙ্ক PINK পিঙ্ক, আর কি নেওয়া যেতে পারে, ইয়েলো YELOW, ঠিক আছে ইয়েলো নিলাম। পার্সেন্টেজ তো ঠিক নেই তাই না, আমরা জানি যে প্রথমটা যদি 100% হয় শেষটা কি হবে, 0% হয় প্রথম শেষ, তাহলে 100% হবে, তো আমি এদিকে 100% করে দিই। আর এখানে একটু মেজারমেন্ট একটু সুন্দর করে করা লাগবে, আদারস কিন্তু কাজ করবে না। হ্যাঁ, ওটা যদি 100 হয় আর যদি 50 হয়, তাহলে এখানে 50 হলে কি হবে, যেটা মাঝখান কোনটা, 1 2 3 4 5 6, তিন নাম্বারটা হচ্ছে মাঝখান তাই না। আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন, এখানে আপনি 1 2 3 4 5 6, তাহলে আপনি চাইলে এখানে কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে করতে যাবেন, 0% আর 100% কিন্তু সেম থাকবে, প্রথমটা 0% আর শেষেটা 100%, এখানে সেম থাকে। এরপর আপনি এই যে ধরেন যে 20% দিলেন, তারপর 20 30 40 40% দেন, 40% দিলাম, তারপর কত দেওয়া, 40% 60 দেন, 60 দিবেন, 60 দিয়ে দেন, যেমন 60% দিয়ে দিলাম, এবং এটাতে আপনি 80% দেন, কন্ট্রোল এস দিয়ে দিলাম, তাহলে তাহলে 0, তো যেহেতু আমি নিয়েছি 1 2 3 4 5 6টা, তাহলে 0 থেকে 0 একটা হলো 20 40 60 80 100, এটা নিলাম। এটা নেওয়া দিয়ে কী হবে কে দেখে আসি, ব্যাপারটা মানে বুঝতে পেরেছেন যে আপনি যখন এটা সুন্দর মতো পার্সেন্টেজ দিয়ে দেবেন, আগেটা দিয়েছিলাম কিন্তু আপনার 50% আর 100%, সে টাইমটা টাইমের মধ্যে সে কিন্তু মানে লাল নীল ব্লু ইয়েলো যাই বলেন না কেন, রেড এগুলো কিন্তু সে দেখাবে, এগুলো কিন্তু সে দেখাবে। তা আপনার তাহলে এভাবে কিন্তু করতে পারেন যে আপনি পার্সেন্টেজ যদি দেন, তা পার্সেন্টেজ করেও কিন্তু করা যায়, পার্সেন্টেজ করে কিন্তু করা যায়, কোনো সমস্যা নেই। আবার আপনি যদি চান যে আমি যে পার্সেন্টেজ করবো, ঠিক আছে, তো আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি যেখানে যে কোনো একটাতে আমি চাই যে আমি একটু এটা চেঞ্জ হোক, কিন্তু একটু অন্যভাবে চেঞ্জ হোক, যেমন ধরেন যেখানে যে ব্ল্যাক যেটা, এটা তো আপনার হচ্ছে তো আপনার চেঞ্জ হওয়ার জায়গা, তো ব্ল্যাকের জায়গায় যদি আপনি আরও কিছু দিতে চান, যে আমি যে এটা উইথ বেড়ে যাবে, WIDTH উইথ, উইথ কত পারবে, ধরেন যাবে 300 পিক্সেল, এখানে আছে আপনার কত, 200 পিক্সেল, আপনি জানেন যে 300 পিক্সেল বাড়বে, নিশ্চয় বুঝতে পারবেন, ব্ল্যাকে যখন আসবে তখন সেটা 300 পিক্সেল পেয়ে যাবে, বেড়ে যাবে, আমার আছে কিন্তু 200 পিক্সেল, 300 পিক্সেল বাড়বে। তো এটা যদি একটু রিফ্রেশ করে দেখে আসে আদৌ এটা বাড়ে কি না, তাহলে দেখবো যে এটা রিফ্রেশ যদি করি, ব্যাপারটা কি দেখেছেন আপনি কিন্তু এটা আপনার হাইট কিন্তু বেড়ে গেল, সরি উইথ কিন্তু আপনার
এখান থেকে উঠতে উঠতে কিন্তু আমি বাড়িয়ে দিয়েছে। এবং আপনি যদি চান যে না আমি শুধু উইথে বাড়াবো, আমি হাইটও বাড়াবো, তো আপনি এখানে ডিউরেশনটা একটু বাড়ায় দেন তাহলে মনে বুঝতে সুবিধা হবে। ডিউরেশন না কাউন্ট ডিউরেশনটা ভাই, তাহলে মনে করেন যে 5 সেকেন্ড ধরে যদি হয় তাহলে আমরা কালারগুলো স্পষ্ট বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো বলছেন, ডিউরেশনটা আমি দিয়ে দিলাম। এখানে আপনি হাইট দেন, এইচ ই আই জি এস টি হাইট দিলাম। হাইট দিয়ে আপনি হাইট কত আপনি চান যে এই কালো যখন আসবে তখন আমার হাইটটাও কি হয়ে যাবে, বেড়ে যাবে 300 300, যেহেতু এটা 300 পিক্সেল। আমি আমি 300 পিক্সেল দিয়ে দিলাম। জি ভাই আপনি একটা মিউট করে নেন, হ্যাঁ কথা বলার পর সাথে সাথে মিউট করে নিলেন, তাহলে আর অন্য কোনো আওয়াজ আর আসলো না। তো দেখেন যে আমি কি করলাম, আমি এখানে বলে দিলাম যে আমার এখানে আমার ডিউরেশন 5 সেকেন্ড হোক, কিন্তু এটা ব্ল্যাক যখন আসে তখন তো উইথ হাইট জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। তো সব কিছু তো চেঞ্জ হচ্ছে, কিন্তু এটার জন্য শুধুমাত্র উইথ হাইটটা বাড়বে। যদি এটা দিই 1 2 3 4 5, মানে 5 সেকেন্ডের মধ্যে এই জিনিসটা সব হয়ে আসবে। মানে শুরু আর শেষ টোটাল জিনিসটা ধর 5 সেকেন্ডের মধ্যে হলো। কবার দেখে 3 বার দেখিয়েছে। তো ব্যাপারটা কিন্তু খুব সুন্দর না যে আপনি কিন্তু এই জিনিস করলেন। এবং এখানে আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে আপনি যদি অ্যানিমেশন ডিলে নেন, অ্যানিমেশন TION অ্যানিমেশন ডিলে DELAY, মানে অ্যানিমেশন ডিলে যেমন অনেক আপনাকে ধরেন যে 3 সেকেন্ড দিয়ে দিলেন, অ্যানিমেশন ডিলে অ্যানিমেশন ডিলে 3 সেকেন্ড পরে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ 3 সেকেন্ড পরে কাজ করবে এটা। হ্যাঁ কিন্তু দিলাম তো কাজ করতেছে না। ও আচ্ছা আচ্ছা, কাজ করা শুরু কর, আমি তো ট্রাই করলাম কিন্তু ও আমি তো আমি তাহলে জিনিসটা আচ্ছা রিফ্রেশ করার পর 3 সেকেন্ড পর কাজ করবে। আচ্ছা আমার আমার সেটা ওয়েট করি নাই, ভাবলাম কিবার 3 সেকেন্ড হয়ে গেল কাজ করতেছে না কেন, দেখলাম যে না কাজ করতেছে। মানে ডিলে মানে হচ্ছে আপনি 3 সেকেন্ড পর কাজ করবেন। তো ব্যাপারটা বুঝতে পেরেছেন জিনিসটা কিভাবে হচ্ছে, যে এই হলো ব্যাপার। আমি ভাবলাম যেখানে আমি সেমিকোলন বুঝে দিয়ে সেমিকোলন বুঝে দেওয়া হয়নি, কিন্তু দেখেন তাহলে কি কি জিনিস এখানে অ্যাড করতে হচ্ছে, অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ট্রানজিশন, সরি ইন্টারেশন কাউন্ট, এই তিনটে হলো মেইন জিনিস, এটা আপনাকে লিখতে হবে। ডিলের ব্যাপারটা দিতে পারেন নাও দিতে পারেন, এটা আপনার উপর, কিন্তু আপনি এখানে কি ফ্রেমের মাধ্যমে আসমা নামে জিনিসটা দিয়ে আপনি আপনার পরিবর্তনগুলো বলবেন। যদি আপনার 1 আইটেম হয় তাহলে ফরমার 2 দিয়ে দিবেন, আর যদি মনে করেন যে আমি অনেকগুলো আইটেম দিব, আমি অনেকগুলো আইটেম আমি দেখাতে চাই, তাহলে আপনি তাহলে এরকম রেড ব্লু ব্ল্যাক গ্রিন পিঙ্ক ইয়েলো যেটাই বলেন না কেন ওইভাবে দিয়ে আপনি এই জিনিসটা দেখবেন। আর যখনই আপনি অ্যানিমেশন কাজটা শেষ করে ফেলবেন, শেষ করার পর পরবর্তীকে এটাকে আপনি ওয়েবকিট করে দিবেন, আর এখানে 4টা লাইন 4টা লাইনের জন্য 4টা লাইন এইভাবে করে ওয়েবকিট করে দিবেন। ওয়েবকিটের কাজটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি এই কারণে, যাতে করে আপনি জিনিসটা প্রথমে বুঝে যান যে ওয়েবকিটটা কখন ইউজ করতে হয়। সব কাজ হয়ে যাওয়ার পর মানে অ্যানিমেশন কাজ যখন আপনি করে ফেলবেন আর কোনো কাজ নাই অ্যানিমেশনের কাজ ছাড়া, তখন অ্যানিমেশনের পরে আপনি এরকম ওয়েবকিট দিয়ে দিবেন, এইগুলো উপরে যে 4টা লাইন থাকে 4টা লাইনের মধ্যে ওয়েবকিটটা দিয়ে দেবেন, তাহলে ব্যাপারটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে এই হলো ব্যাপার। এখন দেখেন এই জিনিসগুলো আপনারা বুঝছেন কিনা অ্যানিমেশনের কাজটুকু, এবং আপনারা করে দেখতে হবে যে আপনাদের কাজ হয় কিনা, করে দেখেন তো কাজ হচ্ছে কিনা। কি করছেন উনাকে নিতে বলতেছি আর কি, যে উনি নিয়ে তাহলে দেখুক, তাহলে তাহলে জিনিসটা উনার একটা প্র্যাকটিস হলো যে আপনি আপনি প্যারাগ্রাফ নিতে পারেন, ছবি নিতে পারেন, তাহলে আপনার লেখাগুলো বড় হলো ছোট হলো,
ওইটা ডিপ নিয়ে দেখেছি যে ডিপের মধ্যে আপনি যাই দেন তাতেই কাজ করবে, ঠিক আছে? আসমাবে নিচ্ছেন, আমরা আসমাবে দেখি ওনাটা হচ্ছে কিনা। আচ্ছা, এখানে এই ব্যাপারটা হলো যে আপনি এটাকে নিয়ে দেখলেন, হইলো, দেখেন একটু সবাইকে ট্রাই করেন। দেখান তো দেখি, স্যার কি আসছেন? স্যারকে মনে হয় দেখলাম, স্যারকে বলেন ভিডিও গুলো। স্যার স্যারকে কোথায় দেখলেন দেখি আমি? রাশেদুল স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি আসলে তো, উনি তো কথা বলবেন, আসলে কথা বলবেন। আচ্ছা, উনি আসুক। আচ্ছা, উনি একটা ডিপ নিয়েছেন, ডিপ ডিপের ভিতরে উনি ক্লাস আপনার পি নিয়েছেন, তাই না? পি নিয়েছেন, পির মধ্যে আপনি আসমা নামে একটা ক্লাস দিয়েছেন। আচ্ছা, এখন এখানে কি কি নিলেন আসমা নামে? আপনি যেরকম উইড, আর এখানে অ্যানিমেশন নেম দিলেন মিনা, আর কিওয়ার্ড দিলেন মিনা। আচ্ছা ঠিক আছে, বিভিন্ন কালার ইউজ করেছেন উইড হাই। রিফ্রেশ যখন করবেন, রিফ্রেশ করেছেন জি, ওনার ব্যাপারটা কিন্তু খুব দারুণ হয়েছে। ওনার কোনো লেখাগুলো আসতেছে, আবার বিভিন্ন কালার হয়ে যেতেছে। আপনি তো লাল বাতি নীল বাতি জ্বালাই দিচ্ছেন আপনার পেজের মধ্যে, জিনিসটা দেখলে কি মনে হয় জানেন? দেখলে মনে হয় যে বিয়ে বাড়ি লাল বাতি নীল বাতি জ্বলতেছে। হ্যাঁ, তাহলে তো তাহলে ব্যাপারটা কিনা কি হলো? আপনি এখানে কি কি দিয়েছেন? ডিলে দিয়েছেন 3 সেকেন্ড পর হবে, আর হচ্ছে ডিউরেশন 3 সেকেন্ড, ইটারেশন দিয়েছেন কাউন্ট 3 সেকেন্ড, আর হচ্ছে ডিলেও হচ্ছে আপনার 3 সেকেন্ড। আচ্ছা, কাউন্টও 3 সেকেন্ড হবে না, কাউন্ট 3 হবে। উইথ দিয়েছেন, হাইট দিয়েছেন, যে মোটামুটি এখন তো জিনিসটা সুন্দর হলো, যে আপনি চাইলে এখানে কি করতে পারতেছেন, আপনি চাইলে এখানে কিন্তু সুন্দরভাবে আপনি সব কিছু করতে পারতেছেন ক্লাস। আচ্ছা, আপনি যদি ক্লাসটা আপনি ডিবের মধ্যে নেন, তো ডিবের মধ্যে নিলে কি হয়? ক্লাসটা প্যারাগ্রাফে না নিয়ে যদি ডিবের মধ্যে নিতেন তাহলে জিনিসটা কি কাজ করতো? 1 2 3 সেম কাজ করবে। তা আপনি যদি ডিবের মধ্যে নেন, ক্লাসটা ডিবের মধ্যে নিলেই বেশি ভালো, কারণ ডিবের ভিতরে তো অনেক প্যারাগ্রাফ নেবেন। আপনি ফুল ডিপটাকে আপনি সিলেক্ট করে দিলেন, বুঝতে পেরেছেন? প্যারাগ্রাফের থেকে আপনি ডিবে নিলেন, কারণ আপনি তো প্যারাগ্রাফ নিলেন, আপনি আপনার এখানে পিকচার নেবেন বা অনেক কিছু রাখবেন, আপনি অত অনেক প্যারাগ্রাফ পুরো ডিপটাকে করে দিলেন, ডিবের মধ্যে ক্লাসটা পেয়ে গেল, ডিবের মধ্যে আপনি জিনিসটা হয়ে গেল। আসমাবু জিনিসটা বুঝছেন? আচ্ছা, উনি মনে কথা শুনতেছেন না বা একটা কিছু হইতে পারে, উনি হয়তো কথা বলতেছে কি আমার কিছু শুনতে পাচ্ছি। আমি মিউট করেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে আপনি ট্রাই করছেন, সুন্দর হয়েছে অনেক। হ্যাঁ, তো আপনারা সবাই এভাবে ট্রাই করবেন। আমি আরেকটা জিনিস দেখি, আপনারা আপনারা সব কিছু ট্রাই করেন, তো এইভাবে আপনাদের মিট আপনাদের আসমাপুর মতো হয় কিনা দেখেন, যে অ্যানিমেশনটা কাজ করে কিনা আপনাদের।
আচ্ছা ঠিক আছে দাদা, ভালো হয়েছে। যা আপনার কার হয়েছে, কি আজিজ ভাইয়ের হয়েছে নাকি? আলামিন, আলামিন ভাইয়ের হয়েছে, যাক মাশাআল্লাহ। ডিউরেশন হচ্ছে কত, ইটারেশন কাউন্ট হচ্ছে এত। আচ্ছা এখানে একটা কিছু জিনিস দেখাতে চাই, এখানে আপনাকে পজিশন দিতে হবে, পজিশন পজিশন যেটা রিলেটিভ করে দিই। আর এখানে অ্যানিমেট ডিরেকশনটাও চেঞ্জ করতে হবে। আচ্ছা দেখি কি অবস্থা। আচ্ছা এখানে একটা জিনিস খাওয়া একটু খেয়াল করছেন কিনা দেখেন, ও কিন্তু জিনিসটা একটা চেঞ্জ দেখতে পাচ্ছে যে 3 সেকেন্ড পর একটা কাজ করবে, 1 2 3 কাজ করা শুরু করছে। ও 0 থেকে নিয়ে আপনার কত পিক্সেল বললাম, 400 যে পর্যন্ত বস সেই পর্যন্ত সে কিন্তু সরে যাবে, লেফট থেকে ওরা সরবে। হ্যাঁ এটা আপনার এই ব্যাপারটা, এটা কোনো ডিপকে যদি সরাতে চান তার পজিশনকে কি করতে হয়, রিলেটিভ করে দিতে হয়। আমি চাচ্ছি যে এই যে কি চাচ্ছি, লেফট সাইড 0 0 থেকে নিয়ে লেফট সাইড আবার 400 পিক্সেল পর্যন্ত সে কি করবে, সে মুভমেন্ট করবে বা সে যাবে। তো একে আমি একে বলাতে, আর কোনো কিছু সরাতে গেলে কিন্তু আমরা কী করতে হয়, পজিশনটা রিলেটিভ করে দিতে হয়। ও যে রিলেটিভ করে দিয়েছে, আমি এইগুলো ঠিক থাকবে, নেম তারপর ডিউরেশন এগুলো কোনো সমস্যা নেই। এই চিন্তা জিনিস আপনাকে দিতেই হবে, অ্যানিমেশন যে ইটারেশন কাউন্ট এটা আপনাকে দিতে হবে। এবং কাউন্টটা যদি আপনি 3 দিলেন তাই না, আমি 3 না দিয়ে যদি আপনি যদি ইনফিনিট দিতে থাকেন তাহলে কিন্তু এটা আপনাকে ইনফিনিট হইতেই থাকবে। এটাও এটাও কিন্তু একটা সুবিধা, আপনি যদি আপনি ইনফিনিট যদি ইউজ করেন তাহলে কিন্তু এটা জিনিসটা একদম হইতেই থাকবে। আর আর ডিলেটা মনে করেন সাপোজ আমি এই জিনিসটা কমাই দিই, ডিলেটা আমি 3 সেকেন্ড না দিয়ে 1 সেকেন্ড দিই, 1 সেকেন্ড পর শুরু হবে, তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে? আমি যদি রিফ্রেশ দিই, 1 এটা কিন্তু এখন 3 বা 4 বানায়, এটা কিন্তু যতক্ষণ পেজে আমি রাখবো ততক্ষণ পেজ এটা চলতেই থাকবে, চলতে থাকবে, এটা থামাথামি করবে না। কেন থামাথামি করবে না, বিকজ আমি তাকে বলে দিছি যে এটা কী হবে, ইনফিনাইট মানে ইনফিনিট যেটা বলে ইনফিনিট কিন্তু হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু আর কোনো ডিউরেশন আর দিলাম না, ইনফিনিট সেটা হইতেই থাকবে। এখন কথা হলো যে এই জিনিসটা যদি আপনি একটু অন্যভাবে যদি দেখতে চান, যেমন অ্যানিমেশন অ্যানিমেশন যেমন যদি ডিরেকশন যদি একটু চেঞ্জ করেন ডিরেকশনটা, তাহলে DIREC ডিরেকশন TION ডিরেকশন যদি চেঞ্জ করেন, চেঞ্জ করলে কী হবে, যেমন ধরেন এটা কী চেঞ্জ করা যায়, নাম হচ্ছে অল্টারনেটিভ মনে হয়, হ্যাঁ অল্টারনেটিভ চলে আসছে, আপনি অল্টারনেটিভ দিয়ে দেখি কী অবস্থা। ও কিন্তু হচ্ছে, ওখানে থামে না, আমি কিন্তু এখনো কিন্তু রিফ্রেশ করিনি। ব্যাপারটাকে দেখেছেন যে আপনি এখানে কি করতে পারতেছেন, আপনি এখানকার কোনো একটা ধরেন এখানে আপনার লেখা থাকলো অফার অফার অফার, একটি কিনলে 10টি জিনিস ফ্রি, ওই যে আপনার এভাবে দিলেন, তো মানুষ যখন এই আপনার সাইটে যখন দেখবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি একটা কিনে দুইটা 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 ফ্রি, তখন আপনার চোখ কিন্তু ডানে একবার যাবে বামে একবার যাবে, ডানে একবার যাবে বামে একবার যাবে, আপনি বলেন যে যাক বাবা আমি এখন এটা আজকে কিনতে হবে। বাণিজ্য মেলা যারা গেছেন তারা দেখছেন যে একটা কিনলেন 10টা জিনিস ফ্রি, একদম 10টা জিনিস ফ্রি দিয়ে দেন। আপনি একটা কোনো প্রোডাক্ট কিনছেন তাদের নির্ধারিত কোনো একটা জিনিস, তারা ওই 10টা জিনিস তারা ফ্রি দেয়। তো আপনার এরকম যদি কোনো একটা জিনিস আপনি অফার ট্র্যাপে যদি কোনো কিছু দিয়ে দেন, ওটা কিন্তু খুব সুন্দর দেখাবে।
তো এখানে দেখেন এটা কিন্তু মুভ করতেছে, তো আমি কি করতে অ্যানিমেশন ডিরেকশন, ডিরেকশনটা কি করে অল্টারনেট করে দিছেন। অল্টারনেট না করে যদি আপনি আর একটা সিস্টেম আছে সেটা যদি করি, রিভার্স করা যায়, রিভার্স করলে কি হয়, কন্ট্রোল এস, রিভার্স মানে হচ্ছে যেখানে থাকার কথা তার উল্টো দিক থেকে সে শুরু করবে, ঠিক আছে। তো রিভার্স রিভার্সও করা যায় যদি আপনার দরকার পড়ে। তবে আমার মতে রিভার্সটা আমার কিছু পছন্দের না, আপনাদের কারো পছন্দ হলে কিছু করা হইতে পারে, কিন্তু আমার কেন জানি অল্টারনেটিভটা খুব ভালো লাগে। অল্টারনেট যেটা অল্টারনেটিভ না অল্টারনেট যেটা সেটা আপনি নিতে পারেন, তাতে হবে কি সেটাও আপনার মুভমেন্ট করতে থাকে, মনে হচ্ছে যে সে মুভমেন্ট করতেছে। হ্যাঁ, আপনি চাইলে এভাবে রিপ্লেস করলে এখন দেখেন 1 সেকেন্ড পর শুরু হবে এবং এই জিনিসটা আপ ডাউন করতেছে। তো ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আপনাকে ট্রাই করে দেখেন যে আপনি তাহলে এখানে কি কি জিনিস জানলাম। আপনাকে কিন্তু অ্যানিমেশনের 3টা জিনিস নিতেই হবে, অ্যানিমেশন যদি নিতে চান, সেটা হচ্ছে অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, এই 3টা আপনাকে নিতে হবে। এরপর আপনি ডিলে দেন, অ্যানিমেশন ডিলে দেন, অ্যানিমেশন ডিরেকশন দেন, এইভাবে যেভাবে দেন না কেন কোনো প্রবলেম নেই, আপনি আপনার মতো করে দিলেন, কিন্তু আপনাকে মোটামুটি এই 3-2টা জিনিস কিন্তু অবশ্যই দিতে হবে, যে অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। বুঝতে পেরেছেন? আর অবশ্যই এখানে পজিশন কে রিলেটিভ যদি না দেন তাহলে কিন্তু আপনার এইগুলো কিন্তু আপনার পজিশন চেঞ্জ হবে না, পজিশন যতক্ষণ না দেয় ততক্ষণ সে কিন্তু লড়াচড়া করবে না, ওটা কিন্তু পজিশনটাও দিয়ে দিতে হবে। আর এটা যে শুধুমাত্র যে এটার ক্ষেত্রে কাজ করবে তা না, আপনি এটা এটা ছাড়াও আপনি এটাও এটাও নিয়ে কাজ করতে পারেন, যে এই জিনিসটা যে নিলাম। অনেকের মনে আসতে পারে যে স্যার ডানে বামে যাবে, কালারগুলো কি চেঞ্জ করার কোনো সুযোগ কি আছে? জি ভাই আছে, আপনি যদি এটা আমি আগে যেটা করেছি সেটা যদি নেন, আমি এটাকে একটু কমেন্ট করে রাখি যে আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটা হোক, এটা কি হোক আমার ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ হোক, আপনি এই জিনিসটাও করতে পারবেন। এটা একটু করে দেখি আদৌ হয় কি না, করে দেখতে হবে। এটাকে আমি, এটা মনে হয় আমার ইসে শেষ হয়নি, এই যে এটা ক্লোজটা হয়নি। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লোজ আমি খুঁজতেছিলাম, ক্লোজটা করা হয়নি। তো ক্লোজটা যদি আমি করে যদি দেখি তাহলে জিনিসটা বুঝবো, জিনিসটা কি হয় আদৌ হয় কি না। আর ও কিন্তু হইতেই আছে, কেন হইতেছে, ও যে আমি যে ইনফিনিট দিয়ে রাখছি ও সারা জীবনে এমনি যাইতে থাকবে। এখন রিফ্রেশ যদি করি, রিফ্রেশ করার পর দেখি কি হয়। আগে কিন্তু এটা হইতো, আগে কি যাওয়া আসা হইতো না, এখন দেখেন সে যাচ্ছেও আসতেছেও, ব্যাপারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনি যাইতেছেও আসতেছেও, এবং একে যদি সরাইতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনি সরানো যদি কোনো কাজ দেন যে তাহলে পজিশন রিলেটিভ করে দিতে হবে। রিলেটিভ করে দিয়ে আপনি এই কাজটা করতে পারেন, যেমন ধরেন যে আমরা তো এই কাজটা যে করছি এটাকে আমি আমি আমার কমেন্ট করে রাখি, কমেন্ট করে দিয়ে এটাকেই আমি আবার নিই, যে জিনিসটা আমি এখানে নিলাম আর কি। হ্যাঁ, এটাকেই আমি আবার নিলাম, কন্ট্রোল সি দিয়ে নিলাম। নেওয়ার পর আচ্ছা এখানে যে নিলাম, এখানে না নিয়ে আমি এখানে এখানে একটা এখানে একটা কাজ করি, দাঁড়ান ওইভাবে কাজটা বেড়ে যাবে, আমি এখানেই কাজ করি। ধরেন এই যে আমি পার্সেন্টেজে নিলাম, একটু রিফ্রেশ করি, আমি আবার দেখে আসি, ও কিন্তু কাজ করতেছে। এখন ওকে যদি আমি সরাতে চাই ডান থেকে বামে যায়, তা কিভাবে বলবো, আমি চাচ্ছি ডান বামেও যাবে, কালারও চেঞ্জ হবে, ঠিক আছে। তো আপনি যদি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনি এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার যে নিলেন, আপনি এখানে দিয়ে দেন যে লেফট 0 দিলেন, লেফট এরকম আপনি এরকম আপনি দিতে পারেন যে আমি এখানে লেফটে 0 জায়গায় এখানে জিনিসটা দিয়ে দেন, কন্ট্রোল সি করে কপি করেন, আপনি এই জায়গাগুলোতে আপনি এখানে দিয়ে দেন। আপনি বিভিন্নবার ট্রাই করে দেখেন যে আমি এখানে এই যে আমি লেফট 0 থেকে শুরু হবে আপনি এটা দিলেন, এবং আপনি এখানেও দেন যে এটাও আমার লেফট 0 থেকে, এই কালারটা যখন হবে লেফট 0 থেকে, ধরেন আমি প্রত্যেক জায়গায় লেফট 0 দিয়ে দিচ্ছি, দেখি আসে কি হয়। আমি যদি একবারে সব করে দিই তাহলে আসলে বুঝবেন না, এই জন্য আমি প্রত্যেকটাই মনে করেন দিলাম।
আমি যদি আমি এটা সেভ করি, সেভ করে যদি দেখে আসি জিনিসটা কি দাঁড়ায়। আচ্ছা কোনো কিছু চেঞ্জ আসতেছে না, বিকজ অফ কেন চেঞ্জ আসতেছে, কারণ সবগুলো আমি লেফট জিরো দিয়ে দিয়েছি। এখন একটা এখন এটাতে যদি মনে করেন সাপোজ যে কালোতে আমি কি করেছি, কালোর কালো যেটা কালোতে মনে করেন আমি এখানে আমি লেফট এটাতেও এটাতেও 200 200 দিয়ে দিই, যেটা 200 200 পর্যন্ত যাবে। হ্যাঁ 200 পর্যন্ত যখনই দিবেন তখন আপনাকে পিক্সেল দিয়ে দিতে হবে, কারণ এটা কালার আসে নাই, পিক্সেল দিয়ে দিবেন। কারণ এটাতে আমি 200 পিক্সেল দিয়ে দিচ্ছি, যে আমার এটাও 200 পিক্সেলে হবে। তা যদি আপনি 200 পিক্সেলে দেন যে নীল এবং নীল, এই নীল কালারটা আর হচ্ছে কালো কালার দুটোটা কি হবে, বাম থেকে আপনার টোটাল 200 পিক্সেল কিনতে চলে যাবে। এটা একটু করে দেখলাম, এটা যদি করে দেখি কি হবে, এটা রিফ্রেশ করে দিই। এখন এখন কিন্তু দেখেন তাহলে জিনিসটা কি দেখলাম, তাহলে জিনিসটা দেখলাম যে এটা কিন্তু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এটা কিন্তু লেফট থেকে জিরো থেকে 200 পিক্সেলে সরে যাচ্ছে, পরে পরে তো 200 পিক্সেল থেকে আবার পরেগুলোতে আবার ধরেন যে 0 0তে চলে আসলো। এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড কালার রেড আপ ডাউন লেফট থেকে রাইটটাই দেখেছি, আপ ডাউনটা আমার দেখতে আপ ডাউন হয় কিনা, আপনারা আপ ডাউন করে দেখেন তো হয় কিনা, আপ ডাউন আপ ডাউনটা নাই, অ্যানিমেশন তো আপনাকে ডানে বামেটাই আমি দেখেছি। আচ্ছা বাটনটা দেখলাম গ্রিন কালার, তুমি বাটন দিয়ে দেখি, এটা যদি বাটন দিই তাহলে কি অবস্থা হয়ে দেখে। সরি তাহলে আমি এখানে, হ্যাঁ আমি পিক্সেল দিই নাই। আচ্ছা আমি গ্রিন আমি 200 পিক্সেলে দিলাম, সেম রাখার জন্য 200 পিক্সেল দিলাম, রিফ্রেশ করি, এটা কি নিচে নেমে গেছে? স্যার আপনি পজিশনটা অ্যাবসলিউট করেন আর টপ থেকে 200 পিক্সেল দেন। রিলেটিভও হইতে পারে, টপটা রিলেটিভও হইতে পারে, ট্রাই করে দেখেন। হয়েছে, তবে ধুম করে নামতেছে আর কি। একটু বড় করে দেখি তো। আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে এটা বোঝার জন্য আমরা উইথ হাইটটা একটু কমাই দিই, 150 দিই, তাহলে মনে হয় জিনিসটা, আচ্ছা 100ই দিই তাহলে হয়তো জিনিসটা আপনারা বুঝতে একটু দেখতে সুবিধা হবে। যদি 100 পিক্সেল দিই, পজিশন রিলেটিভ দিলে তো হয়ে যাওয়ার কথা, কোনো সমস্যা থাকার কথা না। 1 সেকেন্ড পর এটা যাবে, নিচে নামবে, আবার এটা এইভাবে যাবে। তো মোটামুটি এরকম অ্যানিমেশন নিয়ে যদি আরো আরো যদি আপনাদের করার আগ্রহ থাকে, এটা কিন্তু করা যায়, এখানে আরো কিছু এখানে আপনার ডানে থেকে বামে, বামে থেকে ডানে করা যায়। তবে আপনি যদি এটাকে যদি আরো মানে অ্যানিমেশন করতে চান ছোটখাটোর মধ্যে, এই যে ডানে যাচ্ছে নিচে যাচ্ছে, আবার এটা কিন্তু আবার ডানে বামে উপরে নিচে করা যায়, এটা জিকুরিতে গেলে হয়তো দেখাই দেবো। আর এছাড়া আপনি যদি এখানে লেখেন যে অ্যানিমেশন অ্যানিমেশন সিএসএস প্রপার্টি বা এরকম কোনো কিছু যদি একে সার্চ দেন, ডব্লিউটি স্কুলেও আছে, ডেভেলপারেও আছে, দেখি ডব্লিউটি স্কুলে কী কী দিছে। ওদের এখানে আসলে অনেক রকমের আছে, যেমন অ্যানিমেশন মুভ 5 ইনফিনিট ট্রাইউর সেল, এটাতে যদি যাই ও যাচ্ছে আসতেছে,
এই একটা আছে, তারপর ধরে যদি আমি আটকে যাই, যেমন এখানে দেখেন অ্যানিমেশনে কিন্তু জিনিসের শেষ নেই, যেমন অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, যেমন টাইমিং ফাংশন আছে, ডিলে ফাংশন আছে। ডিলেটা করছি, ইটারেশনটা করছি, ডিরেকশনটা কি করছি, হ্যাঁ, অ্যানিমেশন ফিল মোডটা করি নি, প্লে স্টেট করি নি, আর বহুত আছে, মানে অ্যানিমেশন নিয়ে করতে চাইলে প্রচুর আছে। ইভেন এই যে দেখেন অ্যানিমেশন, এখানে আপনি যদি একটু এদিকে তাকান প্রপার্টিসের মধ্যে, অ্যানিমেশনে ডিলে, ডিরেকশন, ডিউরেশন, ফিল মোড, ইটারেশন কাউন্ট, নেম, প্লে স্টেট, সবই কিন্তু অ্যানিমেশন। অ্যানিমেশনের মধ্যে প্রপার্টিগুলো, অ্যানিমেশন টাইমিং ফাংশন আছে, তো এখানে এখানে প্রচুর, এখানে না হলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, তার মধ্যে আমি করিয়েছি কোনটা কোনটা, নেম, ডিউরেশন, নেমিং, নেমিং ফাংশনটা করেছি, টাইমিংটা করাইনি মনে হয়, ডিলে করেছি, ইটারেশন কাউন্ট করিয়েছি, হ্যাঁ, ডিটেকশন করিয়েছি, এখানে টোটাল তিনটা জিনিস করাইনি, প্লে, ফিল মোড, টাইমিং ফাংশন, তো এগুলো কিন্তু আছে, এমন না যে এখানে নাই। আচ্ছা, বা ব্রাউজার সাপোর্ট করবে কোনগুলো, যে ও ওয়েব কিট গুলো সাপোর্ট করে, খেয়াল করে দেখছেন, ওরা কিন্তু বলে দিচ্ছে অ্যানিমেশনটা কি করবে, আপনি আপনি যদি আপনার যদি আপনার যদি ক্রোম যদি 4.3 হয়, 43.0 হয়, তাহলে অ্যানিমেশন কাজ করবে, আর 4. যাতে তাদের জন্য ওয়েব কিটটা দিতে হবে, ইটস এর জন্য আপনাকে অ্যানিমেশন 10, আর ইফস, আর এখানে আপনাকে যদি 5.0 হয়, আপনাকে আপনাকে মজদা দিতে হবে, মজিলা ফায়ারফক্সের জন্য মজ দিতে হবে, যদি তাদের যদি 5 যদি হয়, বুঝতে পারছেন, 16 কাজ করবে, যাদের 16 লেটেস্ট তাদের তো এখানে কাজ করবে, কিন্তু যাদের একদম 5, যা অনেক পুরনো মানদাতার আমলের ওয়েবসাইট ইউজ করেছে, তাদের অবশ্যই এটা মজ দিতে হবে। এই এটা কি, এটা কি এ সাফারি, সাফারি যাদের এখন 9 চলতেছে, 9 কাজ করবে, বা তা যাদের কিনা 4.0 নিচে বা এরকম 4.0 পুরনো ভাষণ, তাদের অবশ্যই ওয়েবকিট দিতে হবে, ওয়েবকিট দিলে একদম সাফারি পেয়ে যাবে, অপেরা পেয়ে যাবে, সাফারি অপেরা এগুলো পেয়ে যায়। তো মোটামুটি আবার দেখেন সিনট্যাক্স, দেখেন নেম, ডিউরেশন, টাইমিং, ডিউরেশন, এখানে এই কাজগুলো আছে। আপনি যদি টাইমিং, আপনি হয়তো টাইমিং ডিউরেশন দেখায়নি, তাই না, আপনি যদি এখানে একটা ক্লিক করেন, আপনাকে টাইমিং ডিউরেশনটা নিয়ে যাবে, যে আপনার এটা কি টাইমিং ডিউরেশন, টাইমিং ফাংশন, যেটা টাইমিং ফাংশনটা কি করেছি, টাইমিং ফাংশন লিনার করেছি, ওর কি চেঞ্জ হচ্ছে, আমি টাইমিং ফাংশন লাইন লিনার, লাইনার লাইনার করে যাচ্ছে, দেখি তো এখন আর কি আছে, এই যে মোর এক্সাম্পল অ্যানিমেশন টাইমিং ফাংশন লিনার, ইজ ইজ ইন, ইজ আউট, ইজ ইন আউট, আরো কতগুলো বের হইলো, এটাতে যদি ক্লিক করেন আপনি দেখবেন, যে দেখেন কে কার আগে যাবে বলেন তো, এখানে আপনারা আপনাদের নাম দিবেন, আসমা আপু, মিতু আপু, তারপর হচ্ছে আরো কত যতজন আছে সবার নাম দিবেন, নাম দিয়ে নিজের নামটা সবার আগে দিবেন, তাহলে সবার আগে যে বুঝতে পারবেন কথা, কি বুঝছেন, যে একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, হ্যাঁ, এই যে এই একটা ব্যাপার। তো দেখেন এখানে কত কিছু, লিনার, এটা হচ্ছে ইজ, এটা হচ্ছে ইজ ইন, এটা হচ্ছে আপনার ইজ আউট, ইজ ইন আউট, কত রকম ভাবে দেওয়া আছে, শুধুমাত্র কি কি ফ্রেমে দিয়েছে, লেফট 0 থেকে নিয়ে লেফটে 30% যাবে, যাওয়ার জন্য সে কি করছেন, পজিশন রিলেটিভ করে দিছে, ব্যাস এই ব্যাপারটা করে দিছে। এখন এই যে আমরা তো জানলাম, এই যে এগুলো তো আমি আপনাকে দেখাইছি, দেখাই নাই, তো এগুলো দেখতে গেলে মনে করেন যে দিন রাত শেষ হয়ে যাবে। আবার ধরুন যে এখানে আরেকটা এক্সাম্পল আছে, আমি যেগুলো দেখেছি সেগুলো হচ্ছে আপনার বেসিক, আমি দেখে এখন বুঝে গেলেন, বুঝে যাওয়ার পর এখন ওগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পরে আবার এই যে আপনি সাইটে এসে আপনি এগুলো আবার ট্রাই করেন, যে এখানে আরও আছে, যেমন দেখেন এখানে আপনি আরও যাক, এখানে আরেক রকমের পাওয়া যাচ্ছে, আবার যেমন দেখেন আপনি যদি আরেকটু নিচে যান, নিচে গেলে আর আর এখানে নাই, ঠিক আছে, এই মোটামুটি এই কয়টা যেমন দেখাইছে, তারপর তারপর যদি এখানে যাই, thank you.
তো দেখেন এখানে দেখছেন কত রকমের আছে। আপনি এখানে যদি চান, এখানে যে ঠিক জানি দেখতেছিলাম, এখানে এটা আমি দেখিয়ে ফেলছি। এখানে আপনি যেরকম ইটস ইন, ইটস আউট, ইটস স্টার্ট ইন, এগুলো এগুলো সবগুলো আপনি একটু ক্লিক করে করে দেখবেন, যেখানে ক্লিক করলেই ওদের এখানে স্টেপগুলো চলে আসবে। মোর যে মোর এক্সাম্পলও ছিলাম আমরা, মোর এক্সাম্পল আমরা যদি আপনি যান দেখবেন যে এরকম অ্যানিমেশন দিয়ে যদি অর্ধেকগুলো পড়েন কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা লাগবে। এগুলো একটু একটা একটা করে টাইপ করে করে আপনাকে প্র্যাকটিস করতে, এগুলোতে করে করে দেখলেন, করে 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 দেখলেন, তারপর দেখেন এখানে যে ওদের একটা সাইট, আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে ওরা ওরা অনেক কিছু অ্যানিমেশন ওরা ইয়ে করে দিয়েছে যে কী ফ্রেমে কী কী দিবেন, ওরা এইভাবে দিয়ে দিছে। আপনি এইভাবে করে করে দেখলেন, এটা যদি দেন তাহলে এইভাবে আসবে, এভাবে করলে তাদের জিনিসটা এভাবে যাবে, বল যাচ্ছে আসতেছে, এভাবে যদি যান এভাবে এভাবে যাবে, আবার এখান থেকে আবার আসবে, এভাবে করে করে আপনি এখানে খুব দ্রুত হবে। তো যেটাই করেন না কেন ওটা ওরা ওইভাবে সেট করে রাখছে, যাতে করে আপনি এখান থেকে দেখে নোট করতে পারেন। শুধু অ্যানিমেশনই যে যে কয়টা, যে 1 2 3 4 5 6 7 8 আট রকমের আছে, এগুলো একটু যদি প্র্যাকটিস করেন এবং এগুলো যদি কোনোটা হলে যদি ইউটিউবে লিখে সার্চ দেন, যে মানে আপনি মনে করেন এই জিনিসটা বোঝেন নাই, ফিল মোডটা বোঝেন নাই, তাই তো, আপনি এটা কপি করেন, আপনি এখানে এখানে যান, আপনি আপনি ইউটিউবে যান, আপনি ইউটিউবে যে এখানে এখানে সার্চ করেন যে NCSS, দিলেই দেখবেন যে অ্যানিমেশন ফিল মোড নিয়ে উনি এটা 2 বছর আগে একটা নোট দিয়ে দিছে, এটা আছে অ্যানিমেশনে যে আপনার এখানে এখানে একটা নোট, এখানে একটা ভিডিও আছে, এটা প্রায় 3 মিনিট, একটা 3 মিনিট, এটা 8 9 মিনিট, 8 মিনিট 55 সেকেন্ড, এই অ্যানিমেশন নিয়ে অনেকে অনেক 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 ভিডিও দিছে। এবং আপনার যদি মনে হয় যে এটা আমার তো ইংলিশ আমার বুঝতে একটু কষ্ট হয় বা আমি বুঝতে উঠতে পারি না, আপনি এখানে তো দিয়ে দেন ইন বিএন বাংলা টিউটোরিয়াল, বাংলা বাংলা টিউটোরিয়াল খুব কম পাওয়া যায়, বিদেশিগুলো একটু বেশি পাওয়া যায়, ওটা বাংলার মধ্যে হয়তো আমি খুঁজে পাইলাম না, বাংলা মনে কেউ এগুলো করে টরে নেই, বাংলা টিউটোরিয়াল করলাম তো কই নাই, দেখছেন বাংলাতে কেউ কিছু করে না, এই জন্য এখানে নাই। তো দেখা যাবে যে এখানে এটাকে এই উনি মনে করছেন, উনি কি বাংলাতে কথা বলেন, আমাকে দেখে তো ইন্ডিয়া ইন্ডিয়া মনে হইতেছে, লিখছে তো এখানে বাংলা আসবে। ৩৯ একটা ভিডিও, ৩৯ এই বক্স ক্লাসটা ইউজ করে আমি বক্সটা তৈরি করব। তো আমি এখানে এর উইথ দিয়ে দিলাম, কি রে বাবা উনি দেখে আমার কণ্ঠ আমার কণ্ঠের মতোই লাগতেছে, আমাকে 4টে ভ্যালু লিখতে হবে, এই 4টে ভ্যালু লিখে আমরা অ্যানিমেশনটাকে একটু স্মুথ করতে পারি, তার মানে। আচ্ছা আমি আমার ওনার ভিডিও দেখা হয় নাই, আমি আজকে দেখলাম, তো ওনার ভিডিও কেউ আমার অনেক খারাপ হবে না, উনি একদম সবকিছু একসাথে সবকিছু দেখাচ্ছে, উনাকে প্রায় 40 মিনিটের 39 একটু বেশি বা 40 মিনিটের ভিডিও দেখতে পাচ্ছি, তো উনি মনে সবগুলোই মনে উনি আলোচনা করতেছেন মনে হয়। তো আপনি যদি এরকম একটা ভিডিও একবার দেখেন সব জিনিস কিন্তু আপনার একবারে হয়ে যাবে, আর এটা হয়তো হলে আপনার হয়তো 2 দিন মনে থাকবে আর মনে থাকবে না, মানে হচ্ছে আপনি একবার শেখার পর আবার 2 দিন হতে মনে থাকবে আপনাকে। ওই সপ্তাহে যে একটা বললাম না শুক্রবার দিন কাজ কি পিছনে পড়াগুলো আপনি রিভিশন আনা, পিছনে পিছনে পড়াগুলো আপনি একবার রিভিশন দিবেন আবার মনে পড়ে যাবে, এরকম করে করে আপনাকে বসালে পড়তে হবে, এছাড়া উপায়ও নাই, কারণ এগুলো তো অনেক ফাংশন অনেক কিছু, এগুলো মনেও থাকে না অনেক কিছু। তো এইভাবে মূলত আপনার অ্যানিমেশনটা শেষ করে ফেলেন, অ্যানিমেশন আপনার সিনটেক্স কীভাবে যে কত রকম সিনটেক্স আছে, এই এই আপনি যদি এটাতে যান এই এই সিনটেক্স কেমন কীভাবে হলে ভালো হয়, ফিল মোড হলে জিনিসটা কীভাবে হবে, ফিল মোডের ফিল মোডটা কীভাবে দেখাবে, এই যে ভিতরে লেখা দেওয়া আছে কিন্তু এটা এটা এটাতে গেলে এইভাবে যাবে আর আসবে না, এই যাতে গেলে কি হবে যাবে, মানে এই যে টুকিটাকি জিনিস কিন্তু এগুলো এখানে কিন্তু দেওয়াই আছে, এমন না যে এগুলো সব চলে গেছে, এগুলো আপনাকে করে 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 নিজে যে টাইপ করে করে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে মনে থাকবে যে তাহলে আমি জিনিসটা এটা করি। আর মনে থাকলে হবে কি, যখন আপনি তো ভুলে যাবেন 2 সপ্তাহ 3 সপ্তাহ পর, এগুলো আপনি 2 মাস পরে মনে থাকবে না, তখন আপনি আবার এখানে এসে আবার ব্যাক করে দেখে নেবেন, আবার একবার দেখলেই কিন্তু আবার মনে পড়ে যাবে, এটা একটা বড় সুবিধা যে আপনি একবার প্র্যাকটিস করবেন, একবার না আপনি কমপক্ষে 3 থেকে 5 বার প্র্যাকটিস করবেন, আপনি তাহলে এই জিনিসটা আগামী 1 বছরের মধ্যে ওরকম ভুলবেন না, যদিও সিনটেক্স যদি ভুলে যান তখন আপনি একবার এসে এখানে কপি করে নিলেন, ব্যাস
ব্যাপারটা হচ্ছে এরকম। আর আপনি ইউটিউবে এসে আপনি যদি কোনো কোনো কিছু কারো একটা ভিডিও যদি দেখেন, তাহলে প্র্যাকটিস প্র্যাকটিস কমপক্ষে 4 থেকে 5 বার করবেন, তাহলে কিনা ব্যাপারটা সহজ হবে। যেমন এইটাতে 2 বছর আগে ওনার ভিউ হচ্ছে 1500 ভিউ হয়েছে, ইনাতে এখানে কত 29 জন ভিউ দিছে 10 মাস আগে উনি করছেন। তো প্রত্যেক জনের কাছ থেকে আপনি নতুন 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 কিছু পাবেন আপনি। ইনাতেও দেখতে পারেন, ইনিও খুব ভালো অ্যানিমেশন উনি করছেন, মশুর ভাইয়ারটা, মশুর ভাইটা মনে হয় কোডার্স ফাউন্ডেশন মেবি, যাই হোক হোয়াট এভার। তো আপনি ওনাদেরটাও করে দেখতে পারেন, আপনি আপনি যতই দেখবেন ততই টুকিটাকি জিনিস শিখবেন। আমারটা আমার মতো হয়েছে, আপনি করলে দেখা যায় আপনি আমার চাইতে বেটার অনেক কিছু করে ফেলতে পারবেন। এটা যে এমন না যে কোনো কঠিন কিছু। তো আজকে এ পর্যন্তই, আপনারা কী কী জিনিস শিখলাম, আমাদের অ্যানিমেশন শিখলাম, অডিও এবং ভিডিও ট্যাগ নিয়ে আমরা কিছু কাজ করেছি, অডিও ভিডিওর কাজগুলো এগুলো আপনারা করবেন, আর অ্যানিমেশন পার্টটুকু আপনারা সম্পূর্ণ শেষ করে ফেলবেন। কিভাবে করবেন সব কিছু দেখিয়ে দিয়েছি, দরকার স্কুল থেকে যান, ইউটিউব থেকে দেখেন, ইউটিউবে দরকার আপনি 5 থেকে 10টা ভিডিও দেখে প্র্যাকটিস করেন, তাতে আপনার জিনিসগুলো সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং কোনো কিছু দেখার পর সেটাকে আপনি পেঁচাবেন না, যেটুকু পারছেন এটুকু আলহামদুলিল্লাহ, ওটাকে পেঁচাতে গেলে হবেন কি আপনি ডিসকানেক্ট হয়ে যাবেন, আগ্রহ হারিয়ে ফেলবেন। আমার দরকার আগ্রহ, আমি চাই আপনার আগ্রহ থাকতে থাকতে আপনি আরেকটা টপিকসে চলে যান, কিন্তু আপনি যদি অ্যানিমেশনের মধ্যে যদি আপনি পেঁচায় যান পরে বলবেন যে খুব কঠিন লাগে না, কঠিন যখনই লাগবে তখন এটা ছেড়ে দেবেন, আপাতত আর ধরবেন না, কারণ কি আমাদের আরও অনেক টপিকস ধরতে হবে, শিখতে হবে। আপনি শুধুমাত্র অ্যানিমেশনের মধ্যে পড়ে যদি আপনি লক্ষ্যে যান তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ। যেটুকু আপনার হয়েছে এটুকু আলহামদুলিল্লাহ আপনার অর্জন, আপনি যখন আপনার স্কিল আরটু বাড়বে তখন আপনার কঠিনগুলো আপনার কাছে সহজ মনে হবে বা সহজ সহজে করতে পারবেন। ঠিক আছে, আমার কথাগুলো সবাইকে কি বুঝতে পেরেছেন? আচ্ছা তো ঠিক আছে, তাহলে তো আজকে তাহলে হোমওয়ার্ক তাহলে এইটুকুই যে আপনার এই অ্যানিমেশনের কাজগুলো করেন আর অডিও ভিডিওটা করবেন, এই দুটা করে দুটাই তো দেখিয়েছি। অ্যানিমেশন কাজটা কিন্তু করতে অনেক টাইম লাগবে, এই আমি যে এই দুটা সাইটের কথা বললাম, আপনি এরকম এরকম সাইট থেকে দেখে ইউটিউব থেকে এরকম 4-5টা 10টা ভিডিও এরকম দেখে দেখে আপনি প্র্যাকটিস করেন, আমারটাও করলেন, আমি তো এখানে বেসিকটুকু ধরিয়ে দিয়েছি যাতে করে আপনি আগাতে সহজ হয়, এভাবে করে আপনি আপনার অ্যানিমেশনটা শেষ করে দেন। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আবার আগামী ক্লাসের জন্য আপনারা কাজে নেমে যান। আপনারা ক্লাস থেকে আজকে আপলোড দিবেন, আজকে এই যে সিরিয়াল ওয়াইজ দিব আর কি, সিরিয়াল ওয়াইজ, সিরিয়াল আজকেরটা না বলতে এখন মনে হয় আপনাদের সিরিয়াল ওয়াইজ যেভাবে আসবে দুটা, আপনাদের ক্লাস শেষ হলে আমি এখন এখনই একটা আপলোড ভিডিও দরকার ছিল তো, যে যে আমি এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি এখনই আপনাদেরকে একটা ক্লাস এখনই পাঠিয়ে দিতেছি, এখনই আপনারা। আজিজ ভাই জি বলেন। তাহলে আমার মানে আসলে এই মাস থেকে মানে পুরো মাসটা আগে পরীক্ষা চলবে, মানে টেস্ট পরীক্ষা প্লাস মেইন কোর্স দুটাই চলবে, আর নেক্সট মান্থ হয়তো আমার ফাইনাল পরীক্ষা, হয়তো আমি এই বছর আর মানে মানে কন্টিনিউ করতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি একদমই আসতে পারবেন না আজিজ ভাই? একদিন হয়তো চেষ্টা করলাম যে আসলে পারে কি মনে হয়, দেখি আমার আসলে মানে গ্রুপ স্টাডি আছে, মানে টিউশনই আছে, আবার প্রাইভেট আছে, মানে চাপ হয়ে যাচ্ছে, অনেক চাপ হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমি হয়তো আসতে পারবো না। তাহলে আপনি তাহলে আপনি ওই যে আমাদের স্যার আসলে স্যারকে বলে দিয়েন, আপনি কি আজকে শেষ নাকি আপনি আপনি কি পরীক্ষা রুটিন দিয়ে দিছে? হ্যাঁ রুটিন আমার মানে টেস্ট করতে প্লাস ইনকোর্স দুটাই রুটিন দিয়ে দিছে, কালকে এক্সাম আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। একটু চাপ হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করলাম যদিও অনেক চেষ্টা করলাম যে হবে না, কিন্তু আসলে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনি যদি আপনাকে যদি ফোন দেয় আপনি ওনার স্যারকে বলে দিবেন যে আসলে আমার পরীক্ষা রুটিন দিয়ে দিছে, এই কারণে হয়তো আমি কন্টিনিউ করতে পারতেছি না, সরি হয়তো বলে দিলেন। আমি কি মানে পরে করতে পারবো তো না পরে? জি জি, পরে আমি করতে পারবো, মানে 3 মাসের মতো পরে, 3 মাস পরে একদম ফ্রি হবো তখন। আচ্ছা, এটা আপনি এই জন্যই আপনাকে ওই কথাই বলতেছি, যদি আমাদের এটা নিয়ম নাই আপনি ওই যে নাম্বার থেকে আপনাকে কল করা হয় ওনার বা উনি আপনি স্যারকে বলবেন, স্যার আসলে ব্যাপারটা আপনি এভাবে বুঝাই বলবেন, স্যার যে আমি তো এই কোর্সটা করার জন্য আমি ভর্তি হয়েছি, কোর্সটা করতেছিলাম, তো এখন আমার না হঠাৎ করে আমাকে রুটিন দিয়ে দিছে এবং রুটিনগুলো রুটিন অনুযায়ী আমার রুটিনটা ওনাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে যে রুটিনটা আমার এত তারিখ থেকে নিয়ে এই তারিখ পর্যন্ত আমার পরীক্ষা, তো পরীক্ষার জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে, আবার রুটিন অনুযায়ী আমার পরীক্ষা হলে আমি তো ক্লাসগুলো করতে পারতেছি না, তো আমি তো চাচ্ছিলাম ক্লাসগুলো করতে কিন্তু পরীক্ষা আসার কারণে পারতেছি না, পরীক্ষাটা আমার এই 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে,
দুই মাস পর থেকে আমি আবার পুরোপুরি ফ্রি। হ্যাঁ, তা আমি চাচ্ছি যে এই কোর্সটা আমি তিন মাস পরে আমি আবার প্রথম থেকে করবো বা একটা কিছু, তখন এটা আমাকে সুযোগ দিলে ভালো হয়। আপনি এভাবে যখন বলবেন এখানে দেখা যাবে স্যার হয়তো আপনার এই নাম বা আপনার এই আইডিটা উনি হয়তো সেভ করে রেখে পরের তিন মাস পরে যখন লট আসবে তখন হয়তো আপনাকে অ্যাড করে দিল, আপনাকে হয়তো ওইভাবে ট্রান্সফার করে দিল। এটা ওনাকে আসলে বলে দেখতে হবে পারা যায় কি না, পারতেও পারেন নাও পারতে পারেন, বুঝতে পেরেছেন? আপনি আপনার রুটিনের স্ক্রিনশট দিয়ে দেন, স্যার আমার এলো রুটিন, আমার এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত পরীক্ষা শুরু হতে যাচ্ছে, আমি তো আসলে যেভাবে চাওয়ার দরকার স্যার যেভাবে পড়া দিচ্ছেন ওইভাবে আমি কন্টিনিউ করতে পারতেছি না, কিন্তু ইচ্ছা ছিল স্যার আমাকে, যদি আপনাকে দুই আর এক মাস বা দুই মাস পরে আমাকে সুযোগ দেন আমি আবার কন্টিনিউ করব। তখন আপনার যে আপনার প্রেজেন্ট দেখবে, আপনি প্রেজেন্ট কেমন ছিলেন সব দেখে বিবেচনা করে ওইটা আপনার কথা হবে, কথা হওয়ার পর আপনার জন্য একটা ডিসিশন দিবে যে ঠিক আছে আপনি পারবেন না বা ঠিক আছে আপনি এখন পারবেন, দুইটার একটা ব্যবস্থা তো অবশ্যই করবেন। আপনি তাহলে ওইভাবে ফোন একটু জানাই দিন, ঠিক আছে? কালকে যদি ফোন দেয় যদি কালকে ক্লাস যদি না হয় ফোন যদি দেয় তাও তো আমি স্টেজে করতে পারব, কারণ কালকে পরীক্ষা দিতে যাব। ও আচ্ছা, পরীক্ষা দিতে যাবেন। আচ্ছা ঠিক আছে, যদি স্যার আসলে আমি জিনিসটা জানাই দেবো যে আজিজ ভাইয়ের পরীক্ষা দিতে গেছেন এরকম এরকম। আপনি তাহলে একটা কাজ করতে পারেন, আপনি দুপুরে পরীক্ষা দিয়ে দুপুরে ক্লাসে জয়েন করতে পারেন, জয়েন করার পর স্যার স্যারকে আপনি তখন জিনিসটা আসলে আমি তখন বলে দেবো, আর আপনি আসলে আপনি আপনার কথাটা আপনি নিজের নিজের নিজে থেকে বললেন। ঠিক আছে, আর স্যার আসলে স্যারকে আপনি হবে না? হ্যাঁ হ্যাঁ বুঝি না, ক্লাসের লিংক নিতে হলে আপনাকে ইনবক্স করব। হ্যাঁ হ্যাঁ, একটু ইনবক্স না করলে আমি আপনাকে লিংকটা দিব কোথা থেকে, আমি ক্লাসে দুপুরে ক্লাসে আমি আপনাকে লিংকটা দিতে পারবো তখন। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে, সে পর্যন্ত সবাই প্র্যাকটিস করেন, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।